হচ্ছে আপনাকে স্বাগতম জাগো এফএম 94.4। সবাইকে স্বাগত জানাচ্ছি জাগো এফএম 94.4-এ। আমি উদয় হাজির হয়ে গেছি প্রতি বৃহস্পতিবারের মতো আজও আপনাদের সাথে ভূত স্টুডিও নিয়ে। আপনারা জানেন আমাদের এই আয়োজনটি প্রতি বৃহস্পতিবার রাত 10টার পরপর শুরু হয়ে যায় জাগো এফএম 94.4-এ এবং একই সঙ্গে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। সো যারা যেখান থেকে যে অবস্থায় দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। দেশ বিদেশ থেকে যত বাঙালি বন্ধুরা রয়েছেন তার সবাইকে আরও একবার স্বাগত জানাতে চাই। এবং আমাদের এই আয়োজনে আপনারা নিশ্চয়ই জানেন যে এখানটাতে আমি চেষ্টা করি কিছু ভূতুরে বিষয়গুলোকে তুলে ধরবার জন্য শুধুমাত্র বিনোদনের খাতিরেই। এন্টারটেইনমেন্ট। আমাদের চারপাশে এমন অনেক ঘটনা ঘটে যা আমি বা আপনি অ্যাকচুয়ালি বিশ্বাস করি না বা করতে চাই না, কিন্তু যারা এই ঘটনাগুলোর মুখোমুখি হয়েছেন তাদের কাছে আসলে বিশ্বাস বা অবিশ্বাসের চাইতেও বড় ব্যাপার হচ্ছে তারা ওই বিষয়টা ফেস করেছে। সো সেটাকে কোনো ব্যাখ্যা দেওয়ার চাইতে সেই ঘটনাটা শোনাটার প্রতি আমাদের আগ্রহটা বরাবর বেশি থাকে। সে কারণে যুগ যুগান্তর ধরে হরর মুভিজ, হরর শোজ বিভিন্ন রেডিও টেলিভিশন বিভিন্ন জায়গায় হচ্ছে, আমরাও কিন্তু তার ব্যতিক্রম নই। শুধুমাত্র এন্টারটেইনমেন্টের একটি শাখা হিসেবে এই ভূত স্টুডিওকে আপনি গ্রহণ করবেন এবং শেষ অবধি আমার সাথে আজকে থাকবেন বলে আমি বিশ্বাস করছি। এবং শুরুতেই জানিয়ে রাখতে চাই, ভূত স্টুডিও ব্রট টু ইউ বাই প্রাণ পটাটোস। এক্স্যাক্টলি। এবং আমরা যতক্ষণ থাকবো সেখানে আমাদের সাথে নতুন নতুন অতিথিরা আসবেন এবং তারা কিন্তু তাদের জীবনের ভৌতিক এক্সপিরিয়েন্সগুলো আমাদের সাথে শেয়ার করবেন। মোস্ট ইম্পর্ট্যান্ট, প্রত্যেক সপ্তাহে নতুন নতুন অতিথি আমাদের চাই। সো নতুন নতুন অতিথির সংজ্ঞা কী? আপনি আমার পুরনো বন্ধু, কিন্তু এই অনুষ্ঠানের জন্য নতুন অতিথি হয়ে আপনি আসবেন হট সিটে। আপনার গল্প শুনবে এপার ওপার বাংলার সমস্ত বন্ধুরা। তো তার জন্য আপনাকে যেটা করতে হবে, একটা ছোট্ট কাজ, রেজিস্ট্রেশন করার নিয়মটা কি? মোবাইলের মেসেজ অপশানে গিয়ে টাইপ করে ফেলুন RBS, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস দিয়ে আপনার প্রফেশন, টাইপ করে পাঠিয়ে দিন আমাদেরকে 26969 এই নাম্বারটিতে। অনুষ্ঠানটা এই মুহূর্তে জাগো এফএম 94.4-এ রেডিওতে শুনছেন আপনি, একই সঙ্গে ফেসবুকে www.facebook.com/jagofm এবং www.facebook.com/rjudayrjudoy এই দুটো পেজ থেকে একযোগে ব্রডকাস্ট হচ্ছে। একই সঙ্গে জাগো এফ এমের ইউটিউব চ্যানেল youtube.com/jagofm এই চ্যানেলটিতেও ব্রডকাস্ট হচ্ছে। আপনি আপনার সুবিধা মতো যেখান থেকে দেখতে ইচ্ছে সেখান থেকে দেখবেন, বাট দিন শেষে আপনি আমাকে আপনার মতামতটা জানাবেন, কারণ শোটা দেখছেন কিন্তু শোটাতে আপনার মতামত দিচ্ছেন না। এই যে চুপচাপ নীরবতা, এটা আমাকে প্রচণ্ড কষ্ট দেয়। সো আমি আশা করব আজকে আপনার জায়গা থেকে আপনি লিখবেন আপনার কথাগুলো এবং আমার এখানে আজকে এমন কিছু ঘটনা তুলে ধরবো হয়তো আপনার কাছে মনে হবে এটা কি সম্ভব। ঠিক এই গল্পটা শোনার আগ মুহূর্ত পর্যন্ত ঠিক আমারও কিন্তু একই রকমের ব্যাপার ছিল যে এইটা কি হচ্ছে, এটা কিভাবে সম্ভব। বাট যখন যিনি বা যারা ফেস করেছেন তারা এসে গল্পটা বলেন, তাদের কাছ থেকে ডিটেলসটা শুনি, তখন কিন্তু দিন শেষে মনে হয় হ্যাঁ হতেও পারে, কারণ এমন অনেক কিছুই আছে যা আমি আপনি খালি চোখে দেখতে পাই না বা দেখি না, কিন্তু হচ্ছে। তো আর হচ্ছে বলেই ভূত স্টুডিও তার নিজের গতিতে চলছে। সো নেক্সট উইকে যদি আপনার স্টুডিওতে এসে গল্প বলার ইচ্ছেটা থাকে, রেজিস্ট্রেশনটা করতে একবারও ভাববেন না, সিম্পলি রেজিস্ট্রেশন করে দেন। মনে রাখবেন আপনার নিজের নাম্বার থেকে রেজিস্ট্রেশনটা করবেন। যারা রেডিওতে এসে লাইভে স্টোরিটা বলতে চান, মোবাইলটা হাতে নেন, মেসেজ অপশানে যান, গিয়ে টাইপ করেন RBS, স্পেস দিয়ে লিখেন আপনার নাম, স্পেস আপনার লোকেশন আর প্রফেশন, পাঠিয়ে দিন 26969 নাম্বারে। খুব করে চাইব এই অনুষ্ঠানটা সবার কাছে পৌঁছে, আর তার জন্য জাস্ট একটা ছোট্ট সাপোর্ট লাগবে। লাইফটা শেয়ার করতে হবে, শেয়ারবিহীন কী করে পৌঁছাবো আপনার বন্ধুর কাছে? আপনার বন্ধু আমায় চেনে না, না আমি চিনি তাকে। সো তার অবধি আমাকে পৌঁছতে একটু সাপোর্ট দিবেন আপনি, লাইফটাকে শেয়ার করে দিবেন আপনার প্লে, আপনার নিজস্ব যে প্রোফাইল আছে সেই ফেসবুক টাইম লাইনে। আর পাশাপাশি যদি আরেকটু ভালোবাসা বেড়ে থাকে আমার অনুষ্ঠানের প্রতি, তাহলে বিভিন্ন গ্রুপে, যে সমস্ত ফেসবুক গ্রুপে একটা ভিডিও পৌঁছালে অনেকে দেখতে পারে বলে আপনি বিলিভ করেন, সেই সমস্ত ফেসবুক গ্রুপগুলোতে। লম্বা ইন্ট্রোডাকশন কেন দিলাম বলুন তো? যেন দিন শেষে সবার কাছে পৌঁছাতে পারি। শো করলাম কিন্তু কেউ দেখলো না, এই শোটা মিনিংলেস হয়ে যাবে। আমি চাই না আপনারা থাকার পরও জাগো এফএম 94.4-এ এমন কোনো শো হোক যেটা লোকের কাছে পৌঁছাবে না। সো আমি আশা করব শেষ অবধি থাকবেন,
গল্পগুলো নিয়ে আপনার সুচিন্তিত মতামত দিবেন, ভালো না লাগলে স্কিপ করবেন, কিন্তু ভালো লাগলে শেয়ারও করবেন। চলুন আমার আজকের এই সপ্তাহের অতিথির সাথে পরিচিত হই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম আপনার? রিয়াদ আসসালাম। রিয়াদ ভাই, শুরুতে যে প্রশ্নটা আমি সবাইকে বলি, অশরীরী, অদ্ভুত বা প্যারানর্মাল, যে যেটা ভাই বলি না কেন, এই বিষয়গুলো আপনি বিশ্বাস করেন? আমি বিশ্বাস করতাম না, কিন্তু আমার সাথে ঘটে যাওয়ার পরে, আমার গ্রামে ঘটে যাওয়ার পরে, তারপর থেকে আমি বিশ্বাস করি। তখন থেকে বিশ্বাস শুরু হয়েছে। তার মানে মানুষ যখন তার সাথে ঘটে, তার পর মুহূর্ত থেকে আসলে নিজের এই বিশ্বাসের জায়গাটা তৈরি হয়। জি। ওকে, সো রিয়াদকে দিয়ে স্টার্ট করতে চাই। রিয়াদ ভাই, কী করেন কি আপনি? আমি স্টুডেন্ট, এখন জবের জন্য ট্রাই করতেছি। ওকে, কোথায় পড়াশোনা করেছেন বা কিসে পড়াশোনা করেছেন আপনি? আমি এইচএসসি পাস, এবার অটো পাস করেছি। ওকে, এখন কলেজে ভর্তি হব, ইউনিভার্সিটি ভর্তি হব। ওকে, ঠিক আছে, চলুন আমরা আপনার কাছ থেকে প্রথম অভিজ্ঞতাটা শুনে ফেলি, বলুন। ঘটনাটা 2017 সালের ডিসেম্বরের শেষ দিকে আমার গ্রামে ঘটে যাওয়া একটা ঘটনা। তখন আমি ঢাকায় ছিলাম, তখন ডিসেম্বরের শেষ দিকে একটা ছেলে, মানে তার বয়স আনুমানিক 7-8 বছর, ছেলেটার ফ্যামিলি ছিল নিম্নবর্তী একটি ফ্যামিলি। ছেলেটা মাছ ধরতে অনেক পছন্দ করত, মাছ ধরতে পছন্দ করতো। তখন তার পাড়া প্রতিবেশী কয়েকজনকে নিয়ে এবং তার বন্ধুবান্ধব কয়েকজনকে নিয়ে সে মাছ ধরতে যায়। মাছ ধরতে যাওয়ার ফলে সে অনেকগুলো মাছ পায়। মাছ পাওয়ার ফলে তার ঝুড়িতে মাছ থাকে না, তখন সে চিন্তাভাবনা করলো, আমি অনেকগুলো মাছ পাইলাম, আমার ঝুড়িতে মাছ নেই কেন? তখন তার বন্ধুবান্ধব সবাই চলে যাচ্ছে, তখন তার জিজ্ঞাসা করছে, কী রে তুই যাবি না? আমি মাছ পাইতেছি কিন্তু আমার ঝুড়িতে মাছ নেই, আমি কী করবো? কয়, তুই থাক নালে আমাদের সাথে চল। কয়, না আমি থাকি, কতক্ষণ মাছ ধরি, ধরা পরে তারপরে যাব, তোরা যা। তখন মাগরিবের নামাজ শেষ হয়েছে, তখন সে মানে একটা গাছের নিচে বসে, বসার পরে সে দেখতেছে গাছের উপর থেকে একটা সাদা বিড়াল, বড় একটা সাদা বিড়াল গাছ থেকে নেমে তার দিকে তাকিয়ে আছে। সেও বিড়ালটা দিয়ে তাকিয়ে আছে, তাকিয়ে তো ছোটো মানুষ, বোঝে না। বিড়ালটাকে কয়েকটা ডিল ছুঁড়ে মারছে, ছুঁড়ে মারার ফলে বিড়ালটা যাচ্ছে না। তখন সে দাঁড়িয়ে কয়েকটা ডিল ছুঁড়ে মারলো, তখন সে দেখলো বিড়ালটা আবার গাছের উপরে চলে গেছে, সে গাছের দিকে তাকিয়ে আছে কিন্তু বিড়ালটা দেখছে না। না দেখার ফলে সে আবার নিচের দিকে তাকিয়ে দেখতেছে গাছের নিচে একটা জমি আসছিল, জমিটা কাদায় ভরপুর ছিল। তখন সে দেখতেছে জমিটার ভিতরে অনেকগুলো মাছ, বেশিরভাগ শিঙি মাছ মানে লাফাচ্ছে। তখন তো চিন্তাভাবনা করলো, আমি সেদিকে মাছ না ধরে এদিকে মাছ ধরি। এবং সে মাছগুলা ঝুড়িতে নিল, ঝুড়িতে নেওয়ার ফলে সে বাড়ির দিকে রওনা দিবে। রওনা দেওয়ার ফলে সে দেখতেছে সেই সাদা বিড়ালটা আবার তার সামনে, তার দিকে তাকিয়ে আছে। তাকিয়ার ফলে সে আবার কয়েকটা ডিল ছুঁড়ে মারলো, ছুঁড়ে মারার পরে বিড়ালটা আবার গাছের দিকে উঠিয়ে গেলো। উঠে যাওয়ার পরে সে বাড়িতে গেছে, বাড়িতে যাওয়ার পরে তার একটু জ্বর ভাব, তাকে ওষুধ খাওয়ানো হয়। ওষুধ খাওয়ার পরে সে তার মাকে বলতেছে, আম্মু তুমি মাছগুলো কাটো, আজকে রান্না করো, আমি খাবো। তখন সে তার আম্মু মাছগুলো কাটে, কাটার পর রান্না করে খায়। খাওয়ার পরে রাত্রে প্রায় 12টা থেকে 1টার দিকে মানে সে উচ্চ সুরে চিৎকার দিয়ে ঘুম থেকে ওঠে। তার আম্মু তার পাশে ছিল, কী তোর কী হয়েছে, তা কী হয়েছে? তখন তার আম্মু তার গায়ে দেয় অনেক জ্বর, অনেক প্রচণ্ড জ্বর। তখন প্রচণ্ড জ্বর, গ্রামের বাড়ি, ডাক্তার নাই, রাত্রে প্রায় 1টা বাজে, কীভাবে কোন ডাক্তারের কাছে নিবে, কী আসে বিষয় কোনো কিছু জানে না। তখন সে মানে বলছে সকালবেলা তোমাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাব। তখন তার জ্বর থামছে না, তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। নিয়ে যাওয়ার পরে তখন বড় বড় ডাক্তার তাকে চিকিৎসা করে,
চিকিৎসা করার পরে তখন দেখতেছি তার জ্বর আগের চেয়ে অনেক বৃদ্ধি পাইতেছে। আর সে ছিল একটা স্বাভাবিক ছেলে, কিন্তু তার কথাবার্তা আচার ব্যবহার অস্বাভাবিক হয়ে যাচ্ছে। তখন তার ফ্যামিলি এটা ফেস করে, তখন এর আগে তার আম্মুর কাছে এই ঘটনাটা শেয়ার করে যে সময় ওর জ্বর উঠছিল, আম্মু এই এই ঘটনা এই জায়গায় আমার সাথে ঘটছে। তখন তার আম্মু বলছে, তুমি সেই যা গেলা কেন, সেটা তো আগের চেয়ে অনেক খারাপ, সেদিকে অনেক কিছু দেখা যায়, মানুষে বলে তুমি সেদিকে গেলা কেন। তখন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া যাওয়ার পরে তাকে ডাক্তারে চিকিৎসা করে, চিকিৎসা করার পরে তখন ডাক্তার মানে 103 জ্বর এর উপরে যায়, তখন ডাক্তার বলছে আপনারা ভালো কোনো হসপিটালে বা ঢাকা মেডিকেল হসপিটালে নিয়ে যান। তখন তারা ছিল নিম্নবিত্ত একটি ফ্যামিলি, তাদের কাছে টাকা পয়সা এত বেশি ছিল না, তখন তারা কী করবে। তখন তারা কুমিল্লা এবং ঢাকা হসপিটালে, কুমিল্লা থেকে ঢাকা হসপিটালে ভর্তি করে। ভর্তি করার পরে তখন দেখতেছে তার জ্বর একবার থামছে না, মানে আগের চেয়ে জ্বর অনেক বাড়ে। আর তার ব্যবহার রাত্রের 10টার পরে তার ব্যবহার অস্বাভাবিক হয়ে যায়, তো সবারে মারধর করে মানে ঘর থেকে বের হতে চায়, তাকে মানে তাকে শিকলবন্দি করে রাখা হয়। তখন তাকে শিকলবন্দি করে রাখা হয়। এখন তো তখন তার আম্মু তার আব্বুকে ঘটনাটা শেয়ার করে, শেয়ার করার ফলে তখন তারা ভাবলো তার জ্বর তো এভাবে যাবে না, কোনো ত্রান্তিক বা কারোর শরণাপন্ন হই। তখন আমার চাচা উনি আবার তান্ত্রিক এবং কি সাপুরে ইয়া ছিল, তখন ওনাকে ডাকা হয়। ওনাকে ডাকার ফলে উনি সেদিকে যায়, যাওয়ার ফলে দেখতেছে মানে আমার চাচার দিকে মানে চোখটি লাল করে তাকিয়ে আছে। আমার চাচা আবার এশার নামাজের পরে যায়, চোখের দিকে একবার তাকিয়ে আছে। তখন তাকিয়ে থাকার ফলে তখন আমার চাচা বুঝতে পারে তাকে তো একটা ভয়ঙ্কর কেউ কিছু ধরছে। তখন আমার চাচা অনেক ঝাড়ফুঁক দেয় তাকে তাবিজ দেয়। তাবিজ দেওয়ার ফলে আমার চাচার উপর আবার রিয়াকশন আসে বলতে, সে যখন তাকে দেখে, দেখার দুই দিন পরে আমার চাচা সেই রাস্তা দিয়ে আসতেছিল, তখন দেখে লম্বা একটা সাপ পায় 200-300 ফুট, মানে যাইতেই আছে। আমার চাচা আবার সাপুরে ইয়াছিল, তখন উনি এটা ফেস করতেছে, প্রায় 10 মিনিট জায়গার মধ্যে দাঁড়িয়ে আছে। তখন সাপটা যাইতেছে, তখন সে আমার চাচা কোনো কিছু বলে নাই। তখন আমার চাচা একটু ভয় পেয়ে গেছে, ভয় পাওয়ার ফলে আমার চাচা একটা ভালো তান্ত্রিকের কাছে যায়। তান্ত্রিকের কাছে যাওয়ার পরে কয়, আমার সাথে ঘটনাটা কীভাবে ঘটল আপনি বলেন। বলার পরে বললো, তুমি এই এই একজনকে এভাবে ইয়া করছ, এর ফলে এই অবস্থা হয়েছে। কয়, তার তো জ্বর পায় 103-104, তাকে তো বাঁচানো মুশকিল হয়ে যাবে, ডাক্তাররা বলছে সে বাঁচবে না, তাকে বাড়িতে নিয়ে যান। তখন তান্ত্রিক বলে, আমার কাছে নিয়ে আসেন, আমি দেখি কী করতে পারি। তখন তান্ত্রিক কাছে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে তান্ত্রিকের বাসায় 2-3 দিন থাকে। তান্ত্রিকের বাসায় অনেক গণ্ডগোল ঘটে, মানে দেখতেছি দূর থেকে কে জানি তান্ত্রিকের বাসায় ডিল মারতেছে, তান্ত্রিকের মেয়ে হারিয়ে যাচ্ছে, এরকম অবস্থা। তখন তান্ত্রিক বলে, আপনারা বাড়িতে যান, আমি আপনাদের বাড়িতে আজকে রাত্রে যাব। যাওয়ার ফলে তান্ত্রিক জিন চালান দেওয়ার ফলে একটি রুমে সে আর তান্ত্রিক জিন চালান দেওয়ার পরে তখন তাকে জিজ্ঞাসা করতেছে, তুমি এত ছোটো বাচ্চা 7-8 বছর, ওকে তুমি ধরছো কেন? কয় গাছটা নিচে বসছে, বসার ফলে আমাদের খেলা বিঘ্ন করছে, আমরা খেলাধুলো করতেছিলাম, এই জন্য ওকে ধরছি। কয় ওকে ছেড়ে চলে যাও। কয় না, ওকে আমরা নিয়ে যাব, ও আমাদের সাথে খেলাধুলা করবে, ওকে আমরা নিয়ে যাব। কয় তুমি কি চাও? কয় আমি কোনো কিছু চাই না, আমি ওকে চাই। তখন
তান্ত্রিক বুঝতে পারে এইভাবে হবে না। তখন তান্ত্রিক অনেক বড় বড় তান্ত্রিকের সাথে দেখাশোনা করে, দেখার ফলে দেখতেছে আরও মানে ওর থেকে তান্ত্রিকের বেশি ক্ষতি হইতেছে বেশি। তখন এক বড় তান্ত্রিক এসে যায়, যাওয়ার পরে ওনাকে আনে, ওনাকে আনার পরে দেখতেছে উনিও পারতেছে না, ওনারও সমস্যা হইতেছে। তখন এক পর্যায়ে এটা তার রক্তের সাথে মিশে যায়, মানে রক্তের সাথে একবারে এক মিশে যায়। মিশে যাওয়ার ফলে মানে তান্ত্রিক বলে, যদি প্রথমে আমাদের কাছে নিয়ে আসতেন তাহলে বাঁচানো সম্ভব ছিল, তাকে একবার রক্তের সাথে মিশে গেছে, মিশে যাওয়ার ফলে তাকে আর বাঁচানো সম্ভব হবে না, ওরা তাকে নিয়ে যাবে। আর ও দ্বিতীয় ভুলটা করছে, ওই মাছগুলো আর আম্মু রান্না করার ফলে ওই মাছগুলো খেয়েছে, এই জন্য এটা তার রক্তের সাথে মিশে গেছে। তখন ওনার তান্ত্রিকের কাছে ওর আম্মু আব্বু অনেক কান্নাকাটি করে, কান্নাকাটি পরে তান্ত্রিকা বলে, আমরা কোনো কিছু করতে পারবো না, আপনি যত বড় তান্ত্রিক বা ইয়াটি আনেন কেউ কোনো কিছু করতে পারবে না, ওরা সেটা রক্তের সাথে মিশে গেছে, মিশে যাওয়ার ফলে ওরা ওরা নিয়ে যাবে, আপনার বাড়িতে চলে যান সবচেয়ে ভালো হবে, কয়েকদিন ওরা ভালোভাবে খাওয়া দাওয়া করেন। তখন সে বাড়িতে আসার পরে দুই দিন ছিল, শিলার পর তখন সে অনেক স্বাভাবিক ছিল, অনেক স্বাভাবিক ছিল। যেদিন সে মারা যাবে এর আগ মুহূর্তে সে দুধ খেতে চেয়েছিল, তার আম্মু তাকে দুধ এনে খাওয়ায়। খাওয়ার পরে ও রাত্রে 12টা থেকে 1টার দিকে মা করে চিৎকার দিয়ে সে ইন্তিকাল করে। তখন ওর একটাই ইয়া ছিল, সে যখন গাছের নিচে বসছে ওদের খেলাধুলা ডিস্টার্ব করছে এ বিদায়, আর দ্বিতীয়ত ওই মাছগুলো নিয়ে বাড়িতে খেয়েছে এ বিদায় সে ইন্তেকাল করে। এটা ছিল ভাই আমার ফার্স্ট ঘটনা। অনেক অনেক ধন্যবাদ বন্ধু রিয়াদ, আপনার কাছ থেকে প্রথম যে অভিজ্ঞতাটা শুনছিলাম একটু অন্যরকম এবং একটু ভুতুড়ে, এবং সবাই আসলে আমরা এই ধরনের ভৌতিক অভিজ্ঞতাগুলোই শুনতে চাই, এক একজনের ভালো লাগাগুলো অনেক এক রকম। তো আমরা একটু যদি আমাদের ফেসবুক পেজে চলে যাই, www.facebook.com/jagofm, এখানে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু বন্ধু ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন, যাদের মধ্যে রয়েছেন আমাদের বন্ধু সালিহীন। তিনি বলছেন, ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমাদের সাথে জয়েন করেছেন মৌনতা, লাস্ট উইকে কেন আসিনি, এই যে আজকে চলে এলাম, অ্যান্ড যেটা চলে গেছে সেটা নিয়ে আলোচনা না করে বরং সামনের দিকে গিয়ে যাই, সামনের দিকে যেন সুস্থভাবে আপনাদের সাথে সবসময় থাকতে পারি সেই দোয়াটা করবেন। আর আমার সাথে এখানটাতে আরও বেশ কিছু বন্ধু যুক্ত হয়ে গেছেন, তাদের নামগুলো কিছু পড়ে নিতে চাই। নাজমুস, শাহাদাত রয়েছেন, সুমি আছেন আমাদের সাথে, আজাদ, সায়ন্তনী রয়েছেন আমার সাথে, মাসুদকে দেখতে পাচ্ছি আমরা রয়েছেন, শিকদার ভাই রয়েছেন আমাদের সাথে, মিজানুর রহমান এবং তৃষ্ণা দাস রয়েছেন আমাদের সাথে, ভোরের আলো, এমডি আনাস এবং মিরোফা রয়েছেন, রাকিবুল ইসলাম, ইতি রয় যুক্ত রয়েছেন আমাদের সাথে কলকাতা থেকে, মজিবুর রহমান যুক্ত রয়েছেন, আতিফ রয়েছেন আমাদের সাথে নীলাকাশ রয়েছেন ঢাকা থেকে, নয়ন রয়েছেন আমাদের সাথে ঢাকা থেকে, ত্রিশান রয়েছেন আমাদের সাথে নারায়ণগঞ্জ থেকে, রেহানা পারভিন রয়েছেন আমাদের সাথে, অন্তর আছেন, সুজীব রয়েছেন, মেহেদি রয়েছেন আমাদের সাথে, থ্যাংকস আ লট এভাবে সাপোর্ট দেওয়ার জন্য এবং এইভাবে আমাদের সাথে কানেক্ট হওয়ার জন্য। আপনি শুনছেন এই মুহূর্তে জাগো এফএম 94.4 এবং চলছে ভূত স্টুডিও, ব্রট টু ইউ বাই প্রাণ পটাটোস। এবং বন্ধু, আসল আলুর কুড়মুড়ের স্বাদে প্রাণ পটাটোস মন ভরে খাও আর হয়ে যাও সিম্পলি ফ্যান্টাস্টিক। এবং আপনাকে বলবো যে আপনি যদি এই অনুষ্ঠানটায় আসতে চান, আপনার জীবনে যদি এই ধরনের প্যারানর্মাল অভিজ্ঞতা থেকে থাকে, হতে পারে আপনি নিজে ফেস করেছেন অথবা আপনার প্রিয় মানুষ, আপনার পরিবারের বাবা মা তারা ফেস করেছেন, তারা হয়তো আপনার সাথে শেয়ার করেছিল, এখন তাদের পক্ষে হয়তো রেডিওতে এসে বলা পসিবল না, বাট আপনি এসে বলতে চান সেই জানা ঘটনাগুলো, তাহলে একটা ছোট্ট রেজিস্ট্রেশন করুন। রেজিস্ট্রেশন করার নিয়মটা, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করে ফেলুন RBS একসাথে, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস দিয়ে আপনার প্রফেশন টাইপ করে পাঠিয়ে দিন 26969 এই নাম্বারটিতে। আপনি শুনছেন আরজে উদয়কে, আমার সাথে সরাসরি সংযুক্ত হতে পারেন আমার ফেসবুক পেজে, সেখানেও লাইভ দেখানো হচ্ছে অনুষ্ঠানটা, www.facebook.com/RJUDAY এক্স্যাক্টলি আমার ভেরিফাইড ফেসবুক পেজ এটি। এটি ছাড়া আমার আর কোনো ফেসবুক গ্রুপ বা অফিসিয়াল কোনো পেজ বা আইডি নেই, সো শুধুমাত্র আমার সাথে এই পেজেই আপনারা সরাসরি কানেক্ট হতে পারেন। আমার অ্যাডমিন প্যানেলে বেশ কয়েকজন রয়েছেন, সো
তারা নিশ্চয়ই আপনার প্রশ্নের উত্তরটি সময় সুযোগ বুঝে দিয়ে দিবে এবং আপনার সাথে কমিউনিকেট করবে। এই শুনি আপনাদের যদি কোনো মতামত থাকে আমাকে ডিরেক্টলি ইনবক্সে জানাতে পারেন। তবে রেজিস্ট্রেশন করার নিয়মটা কিন্তু ফেসবুকে নয়, সেটা আমাদেরকে মোবাইল থেকেই করতে হবে এবং 26969 নাম্বারেই পাঠাতে হবে এসএমএসটা। তো চলুন আমরা পরের ঘটনায় চলে যাই, আমার অতিথি ওয়েট করছে রিয়াদ। রিয়াদ, আপনার দ্বিতীয় ঘটনাটা আমরা শুনবো, আসবো, আশা করবো এর মধ্যে আমার যারা রয়েছেন বন্ধু তারা মনোযোগ দিয়ে গল্পটা শুনতে শুনতে লাইভটা শেয়ার করবেন। এখন পর্যন্ত কিছু মানুষ কথা শুনেছেন, কিছু মানুষ কখনোই শুনবেন না, বাট কিছু নতুন পুরনো বন্ধু তো আছেন যারা আমাকে সাপোর্ট করতে চান, তাদের উদ্দেশ্যে বলছি আপনাদের সাপোর্ট ছাড়া এই অনুষ্ঠানটা সবার অবধি পৌঁছবে না। সো যারা অনুষ্ঠানটা ভালোবাসেন, ভৌতিক গল্প শুনতে পছন্দ করেন, আমাদের এই বাংলাদেশের FM রেডিও সবার কাছে পৌঁছে যাক সেটা চান, বিশেষ করে আমি দেখছিলাম ভারতের অনেক বন্ধু আমার এই শোটা দেখে থাকেন, কলকাতা, দমদম, শিলিগুড়ি বিভিন্ন জায়গায় রয়েছেন, এছাড়া প্রবাসে অনেক জায়গা থেকে অনেক বন্ধুরা রয়েছেন, কাতার রয়েছেন, সৌদি আরব রয়েছেন, কুয়েত, বিভিন্ন জায়গা থেকে অনেক বন্ধুরাই দেখে থাকেন প্রবাসী। সেই সমস্ত ভাইদের উদ্দেশ্যে বলবো, বোনদের উদ্দেশ্যে বলবো, আমার এই অনুষ্ঠানটাকে একটু সবার কাছে পৌঁছায় দেন, আপনাদের যে সমস্ত গ্রুপগুলো আছে সেই সমস্ত গ্রুপগুলোতে এই ভিডিওগুলো শেয়ার করে দেন, তাহলে অনেকেই হয়তো আমাদের অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত হতে পারবেন, সংযুক্ত হতে পারবেন, শোটা আরও একটু জমে যাবে। তো যাই রিয়াদের কাছে, রিয়াদ তৃতীয় ঘটনাটা শুনবো। আমি যে দ্বিতীয় ঘটনা বলবো সেটা আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা, সেটা আমি ক্লাস যখন 10 পড়ি, পড়াশোনা করি, তখন রাত জেগে পড়াশোনা করি, তখন আমার আম্মু একটু অসুস্থ ছিল বিদায়, তখন আম্মু বলতেছে রিয়াদ তুমি যাও, যাইয়া দোকান থেকে চা নিয়ে আসো। তখন আমি রাত্রে প্রায় 10:30 বাজে, তখন আমি বাড়ি থেকে বের হই, বের হওয়ার পরে প্রায় 15-20 ফুট যাই, যাওয়ার পরে আমি দেখতেছি মানে আমাদের বাড়ি একজন লোক ছিল, উনি আবার পাঁচক্ত নামাজ পড়ত, এবং কি পাঞ্জাবি পাগড়ি টুপি উনি সবসময় পরতো। তখন দেখতেছি মানে যে তেঁতুল গাছটা ছিল, তেঁতুল গাছটার পাশে ওনার বাসা ছিল, তখন দেখেছি তেঁতুল গাছ থেকে উনি মানে কোনো না ধরে উনি সরাসরি নামতেছে। তখন আমি ভাবলাম সে কীভাবে সরাসরি তেঁতুল গাছ থেকে নামে, তখন আমি ওনাকে ডাক দিব এরকম শক্তিও আমার ছিল না, তখন আমি তবুও ওনাকে একটা ডাক দিই। ডাক দেওয়ার পরে সে আমার দিকে তাকিয়ে থাকে, তাকিয়ে থাকার ফলে আমি ওনার সামনে যাই, উনি আমারও সামনে আসে। যখন আমি তেঁতুল গাছটার সামনে গিয়ে দাঁড়াই, দাঁড়ানোর ফলে মানে আমি ওনাকে আর দেখতেছি না, না দেখার ফলে আমি মনছি একটু জায়গাটা অন্ধকার ছিল বিদায়, উনি মনে চলে গেছে, আর সাদা পাঞ্জাবি পরে রয়েছে, আমি তো ওনাকে দেখতাম উনি কোথায় গেছে। তখন আমি দেখতেছি তেঁতুল গাছটার সামনে দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে থাকার পরে তখন দেখতেছি তিনজন লোক আমার তিন পাশে দাঁড়িয়ে, মানে একবার দেখি আরেকবার দেখি না। তখন আমি যেটা অনুভব করতে পারি, আমাকে দুইজনে দুইটা হাত ধরে এবং কি একজন মাথাদের উপরে নিয়ে যাচ্ছে, মানে গাছের প্রায় মাঝখানে আমাকে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে তখন আমি একটু গাছে উঠতে পারতাম, মানে আমি দেখতেছি আমাকে একবার উপরে নিয়ে যাবে তারা, তাকে আমি দেখতে পারতেছি না কিন্তু আমি অনুভব করতেছি। অনুভব করার ফলে তখন মানে মানে একজন মানুষকে একজন ধরে রাখলে বোঝা যায়, তদ্রূপ আমাকে ওনারা নিয়ে যাচ্ছে উপরে। তখন আমি একটু জারি দিলাম, ঝাড়ি দেওয়ার ফলে গাছ থেকে আমি একটু স্পিডে নেমে আমি একটু দৌড় দিই, দৌড় দেওয়ার ফলে দেখি উনি আবার সেই উনি আমার সামনে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে, আমার দিকে তাকিয়ে আছে, আমি দেখতেছি আমার দিকে তাকিয়ে আছে। আর আমি বললাম আপনি না সেদিকে আসছিলেন, কোথায় গিয়েছিলেন আবার? আমি তো এদিকে আসি, আমি তো এদিকে এসে পড়ছি, তুমি কই? আমি কি এদিকে, আমি কি দোকানে যাবেন? সে বলে হ যাবো। দেখতেছি মানে আমি ওনার দিকে একটু গেছি, ওনার থেকে আমার দূরত্ব ছিল প্রায় 7-8 ফিট। তখন দেখতেছি উনি তিন ভাগে বিভক্ত হয়ে গেছে, আমি কি কিরে আমার কি এটা চোখের ভুল নাকি অন্য কিছু, উনি তিন ভাগে বিভক্ত হয়ে গেছে কিভাবে? তখন আমি বললাম আপনি তিন ভাগে বিভক্ত হলেন কিভাবে? সে বলছে কই, আমি তো দেখতে পাইতেছি না, তুমি কি দেখতে পাইতেছ? আপনি তিনবার বিভক্ত হয়ে গেছেন?
দেখছি তারা তিনজন আমাকে ঘেরাও করে ফেলছে। ঘেরাও করার ফলে তখন আমি কী করবো বুঝতে পারতেছি না। তখন আমি অনেক ভয় পাই, অনেক ভয় পাই। ভয় পাওয়ার ফলে আমি চিন্তা ভাবনা করলাম একটা দৌড় দিই নাকি একবার, মানে মুখে দিয়ে একবারে সুরা কালাম কোনো কিছু আসতেছে না। তখন আমি চিন্তা ভাবনা একবার দৌড় দেবো না কী করবো। তখন একজনকে আমি হাত দিয়ে সরিয়ে একটা দৌড় দিলাম। দৌড় দেওয়ার ফলে তখন দেখি সামনে আবার উনি দাঁড়িয়ে আছে। আমি কই কী রে, উনি আবার এদিকে দাঁড়িয়ে আছে। কই তুমি না আমার পিছনে পিছনে আসতেছিলা, তুমি কই, তোমাকে আমি দেখি না। আমি কই সেদিকে আমার আমার সাথে এই ঘটনা ঘটছে আবার সামনে। তখন একটু জায়গাটা আমি একটু আলোতে আসি, আলোতে আসার পর ওনাদেরকে আর দেখি না। আলোতে আসার পরে ওনাদেরকে আমি দেখি না। আমার হাতে ছিল একটা মোবাইলের লাইট। আবার যখন আমি অন্ধকারে যাই, একটু পরে অন্ধকারে যাই, অন্ধকারের পরে দেখি উনি আমার সামনে দাঁড়িয়ে। তখন আমি অনেক চিন্তা পড়ে যাই, অন্ধকারে গেলে উনি আমার সামনে। এরপরে আরেকটু সামনে বাড়ির একটা লাইট ছিল, আমি ওনার সামনে যাই, ওনাকে আর দেখি না। বাড়িটা পাওয়ার পরে আমি যখন দোকানে যাব, দোকানের দূরত্ব ছিল 30-40 ফিট, দোকানে যাব প্রায় রাত্রের, মানে দোকানে যাইতে সর্বোচ্চ লাগে 5 মিনিট, সর্বোচ্চ 5 মিনিট লাগে। আমি দেখতেছি আমি 10:30 ঘর থেকে বের হয়েছি, আমার ঘড়িতে দেখতেছি 11:30 বাজে। আমি চিন্তা করলাম আমি এক ঘন্টায় কোথায় লস করছি, আমি এক ঘন্টা কোন সময় পার করছি। তখন দোকান থেকে যাব, এর আগে দেখি ওনারা 3-4 জন আমার সামনে দাঁড়িয়ে আমাকে নিয়ে যাবে, এরকম ভাবনা, এরকম ভাবনা। ভাবনার পরে আমি মানে কী বলবো, আমার মানে কেউ যেন এদিকে রাস্তা দিয়ে আসবে এরকম সময় ছিল না। আবার তখনকার রাত্রা ছিল একটু ঝোনাকি, একটু আলো এবং একটু অন্ধকার, একটু আলো একটু অন্ধকার। তখন আমি দোকানে যাব, মানে তাদেরকে সরিয়ে একটা দৌড় দিলাম। দোকানের সামনে গিয়ে আমি সেন্সলেস হয়ে যাই। সেন্সলেস হয়ে যাওয়ার পরে তখন আমাকে পানি দিয়ে হুঁশ করানো হয়। এরপরে আমাকে জিজ্ঞাসা করা হয় তোমার সাথে কী ঘটছে বা কী হয়েছে। আমি দেখতেছি আমি যে আগে স্বাভাবিক ব্যবহার করতাম এর থেকে আমি লাউডলি ব্যবহার করতেছি। মানে আমি কি কাউকে মানে বড়োদেরকে আপনা করে বলি না, সবাইকে থার ভাই কী রে বন্ধু কেমন আছো এরকম করে মানে অন্য রকম ব্যবহার। তখন আমার চাচা সেদিক থেকে আমাকে নিয়ে আসে, নিয়ে আসার ফলে উনি আমাকে অনেক ঝাড়ফুঁক করে, ঝাড়ফুঁক করার ফলে উনি আমাকে বলে তুমি এত রাত্রে সেদিকে গেলা কেন, তুমি জানো না এই জায়গাটা অনেক খারাপ। তখন আমি বলি আমার আম্মু চাকরি দিতে চাইছে, তখন আমি রাতে একটু পড়াশোনা করব, আমার পরের দিন পরীক্ষা আছে, যে বলছে আমি একবার চা খেয়ে আসি। গেছিলাম, তখন রাত্রে 12:30 বেজে গেছে, প্রায় 2 ঘন্টা অতিরিক্রম হয়ে গেছে। 2 ঘন্টা আমি কী করলাম, কোন জায়গায় ব্যাক করলাম, এদিক থেকে আসা যাওয়া মাত্র 10 মিনিট, 2 ঘন্টা কোথায় ব্যাক করলাম। তখন আমার চাচা আমাকে বলে, তখনকার দিনটা ছিল রাত্রা ছিল অমাবস্যার রাত, তখন মাগরিবের নামাজ পড়ে সবাই যার যার ঘরে চলে যায় এশার নামাজ পড়ে, কেউ রাত্রে বের হয় না। আর জায়গাটা অনেক খারাপ, আগের চেয়ে অনেক খারাপ। কয় ওরা তোমাকে 5-6 বছর অনেক ক্ষতি করবে, অনেক কিছু করবে। তখন আমাকে একটা তাবিজ দেওয়া হয়, তাবিজ দেওয়ার ফলে আমি দেখে আমি তাবিজ দেওয়ার ফলেও আমি রাত্রে ঘুম থেকে উঠে গইতে দুকাছে নিচে যাই, চলে যাই, আবার ঘুম থেকে উঠে বাথরুমে চলে যাই, ঘুম থেকে উঠে বাইরে চলে যাই, এই অবস্থা। মানে রাত্রে 10:00-11:00 পরে, আর বেশিরভাগ সময়টা ঘটতেও অমাবস্যার রাত যেদিন ছিল সেই দিন, অনেক খারাপ আমার সাথে ঘটত। মানে দেখতো কে জানে আমার এপিডেমিয়ে চর মেরে রাখছে, গালে চর মেরে রাখছে। তখন আমি যখন স্কুলে পড়াশোনা করতাম, আমার তাবিজটা আমার হাতে ছিল, আমার বন্ধুবান্ধব তারা চিন্তা ভাবনা করে তার তাবিজটা আছে খুলি, তাবিজটা আমি দেখি তে কোনো সময় তাবিজটা খোলে না, তার তাবিজটা খুলি। খোলার পরে আমার তাবিজটা খুলে, খোলার পরে দেখতেছে আমি আমার সাথে অনেক খারাপ ব্যবহার বিহেভ করতেছি,
খারাপ ব্যবহার করতেছি, তাদের সাথে খারাপ ব্যবহার করতেছি, মানে আগের চেয়ে অনেক আমি খারাপ হয়ে গেছি, তখন তারা বুঝতে পারে তার তাবিজের ফলটা কীরকম, তখন তাবিজটা আবার লাগানো হয়, তখন আমি আবার স্বাভাবিক হয়ে যাই। তখন আমার বন্ধুদেরকে আমার মা বাবা অনেক কিছু কথা বলে, বলার ফলে তাবিজটা বলছে কেন তোমরা, ওর তো এই অবস্থা, তো এই ঘটনা। তখন আমার চাচা বলে তুমি 5-6 বছর তাবিজটা গোসলের সময় খুলবা না, খুললে তোমাকে নাহলে ওরা মেরে ফেলবে, নাহলে ওরা তোমার নিয়ে যাবে। তোমার একটাই সমস্যা, ওরা একটা যাত্রার সময় রওনা দিছিল, তুমি তাদের যাত্রা বিঘ্ন ঘটাইছো, তারা অমাবস্যা রাত, তারা একটা যাত্রা যাইতে চাইছিল, তুমি যাত্রা তারা বিঘ্ন ঘটাইছো, এজন্য ওরা তোমাদেরকে তাদের সাথে নিয়ে যাবে, তুমি যদি তাবিজটা খুলে ফেলো। তারপর থেকে আমি 5-6 বছর তাবিজটা আমার সাথে রাখি, রাখার ফলে আমার সাথে রাত্রির যে ঘটনাটি অমাবস্যা রাত্রে বেশিরভাগ ঘটে। তারপরে আমার চাচা আমাকে বলে তুমি 5-6 বছর পরে তাবিজটা খুলে ফেলবা, নাহলে এরপরে যদি না খোলো নাহলে তোমার আবার সমস্যা হতে পারে। তখন থেকে আমি আর রাত্রে 8-9টার পরে ঘর থেকে বের হই না। আমাকে বলছে তুমি তাবিজ খোলার পরে যদি 8-9টার ভিতর বাইরে থাকো তাহলে তোমাকে ওনার সমস্যা করতে পারে। একদিন আমার এক বন্ধুর বাড়িতে দাওয়াত ছিল, মানে প্রায় রাত্রে 2টা বেজে গেছে, গ্রামের রাত। তখন আমি আসতেছিলাম, আমার একটা বন্ধু ছিল জুয়েল, ওই বলছে আমার আগাই দিবে, আগাই দিবে। এই অবস্থায় তখন আমি আগাই দিবে আমি কী করবো, এবার আমি বলছি আগাই দেওয়ার দরকার নাই, আমি চলে যেতে পারবো। এবার আমি এদিকে আসি, এদিকে গাছ ছিল লম্বা বড় একটা গাব গাছ ছিল। তখন আমি মানে তাবিজটা আমার সাথে ছিল, বিদায় আমি বেঁচে গেছি। তখন দেখি গাব গাছ থেকে মানে একটা সাদা পাগড়িওয়ালা লোক নেমে আমার দিকে তাকিয়ে আছে, আমাদের চেয়ে আছে। তখন আমি বলছিলাম হুজুর আপনি কই যাইবেন, আপনি রাত্রে 2টা বেজে গেছে, কই যাইবেন, কোথায় আসছেন? উনি কথা বলতেছে না, কথা বলা না কারণে তখন আমি তাবিজটা ছিল, উনি আমার সাথে আসতে পারতেছে না। তখন আমি একটু দৌড় দিয়ে বাড়িতে চলে আসি। চলে আসার পরে আমার চাচা আমাকে অনেক বকাচকা করে, কয় তুমি রাতে 2টার দিকে তুমি ওরা বাসা থেকে ফেলতা, তুমি আসলা কেন, নাহলে তোমার যদি তাবিজটা তোমার সাথে না থাকো তো তোমাকে মেরে ফেলতো, তাবিজটা থাকার বিদায় তুমি বেঁচে গেছো, তাবিজটা তোমার সাথে সবসময় রাখবা, নাহলে তোমার অনেক সমস্যা হতে পারে। এ ছিল ভাই আমার দ্বিতীয় ঘটনা। থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। সো এই যে ঘটনাটা, এটা আপনার সাথেই ঘটেছিল? ওকে, তো আপনি এই ঘটনাটা যখন যেদিন ঘটলো তারপরে আপনাকে যখন তাবিজটা দেওয়া হয়েছিল, আপনি বেশ কিছুদিন তাবিজটা রেখেছিলেন, তার মাঝখানে তখন আর এই ঘটনাটা ঘটে? মানে অমাবস্যা রাতে ঘটনাটা ঘটে বেশিরভাগ, মানে আপনার তাবিজটা রাখার ফলেও, মানে আমি বাইরে চলে যাচ্ছি, তেতুল গাছে নিচে চলে যাচ্ছি, বাথরুমে চলে গিয়ে শুয়ে থাকি। ওকে, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। শুনছিলাম আমাদের বন্ধু রিয়াদের কাছ থেকে তার সাথে ঘটে যাওয়া একটা অলৌকিক বা ভৌতিক ঘটনা, যেটা যেভাবেই আমরা ব্যাখ্যা করি না কেন। তো এই মুহূর্তে যারা টিউন করে আছেন জাগো এফএম 94.4, আমি জানি আপনাদের অনেকেরই হয়তো এই ঘটনাগুলো বিশ্বাস হচ্ছে না, হবে না, ইভেন আমারও যে সব বিশ্বাস হয় তা তো নয়, কিন্তু এন্টারটেনমেন্ট, বিনোদন, সেই জায়গাটায় কিন্তু আমরা গল্প শুনতে পছন্দ করি, এবং গল্প শোনার তৃষ্ণার জায়গা মেটাতেই ফুড স্টুডিও প্রতি বৃহস্পতিবার রাত এ হাজির হয়, যারা এই ধরনের ঘটনাগুলো বিলিভ করেন এবং যাদের সাথে এই ধরনের ঘটনা ঘটেছে তাদেরকে আমরা নিয়ে আসি। আপনি শুনছেন ভূত স্টুডিও, ব্রট ইউ বাই প্রাণ পটাটোস। আর বন্ধু, মিউজিকের সাথে বেস্ট কম্বিনেশন যদি বলেন কোনটা, তাহলে আমি বলবো রিয়েল পটাটোর কুরমুরের স্বাদে প্রাণ পটাটোস, মিউজিক মোমেন্টসগুলোকে আরও বেস্ট করে তোলে। এই মুহূর্তে যারা শুনছেন তাদের অনেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন রেডিওতে, একটু এস এম এস পড়ে ফেলবো কিছু, যারা আমাদেরকে জে এফ এম স্পেস নাম দিয়ে মনের কথা পাঠিয়েছেন, তাদের মধ্যে সুমাইয়াকে দেখতে পাচ্ছি, তাহিরকে দেখতে পাচ্ছি, টাইগারকে দেখতে পাচ্ছি, অলোককে দেখতে পাচ্ছি, মুগ্ধুদাকে দেখতে পাচ্ছি, রুম্মানকে দেখতে পাচ্ছি, শাফিকে দেখতে পাচ্ছি, রাহাতকে দেখতে পাচ্ছি, মিনাসকে দেখতে পাচ্ছি, মিমি যুক্ত হয়ে গেছেন আমাদের সাথে, কনক রয়েছেন আমাদের সাথে, এদিকে রয়েছেন আমাদের সাথে, প্রেমা রয়েছেন আমাদের সাথে,
সাথে মৃণহাজ সহ আরও অনেক অনেক বন্ধু এসএমএস করেছেন। এবার একটু ফেসবুকে যাবো, এবং এবার যাবো আমি www.facebook.com/rjudoy, এটি আমার ভেরিফাইড ফেসবুক পেজ। সরাসরি এখানে আমার সাথে আপনাদের লাইভে শো ছাড়াও কথা হয়, সো অনেকেই হয়তো এই পেজে কানেক্টেড আছেন, অনেকে নেই। সময় পেলে এই পেজটাকে একটু লাইক অ্যান্ড ফলো দুটো অপশনে ক্লিক করবেন, বিকজ ফলো বাটনে না দিলে আমার ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে যাবে না। কারণ এইখানে কিন্তু আগামীকাল শুক্রবার রাতে 11টার সময়, ইনশাল্লাহ যদি আমি বেঁচে থাকি সব ঠিকঠাক থাকে, আরেকটা ভৌতিক শো হবে যার নাম হচ্ছে ভূতের ডায়েরি। অ্যান্ড প্রতি শুক্রবার রাতে যেদিন আমার ছুটি থাকে, আমি জাগো এফএম এর লিসনারদের জন্য সেদিনও একটা শো করে থাকি যার নাম ভূতের ডায়েরি, বিশেষ করে যারা ভৌতিক শো শুনতে পছন্দ করেন। সো তাদের জন্য আমার ফেসবুক পেজ থেকে এই শোটা হয়ে থাকে। সো আমি বিশ্বাস করি যে যারা ভৌতিক শো শুনতে পছন্দ করেন হয়তো আমার পেজে আছেন, আর যারা নাই তারা আজকে শুনলেন। সো কালকে রাত 11টায় ওই পেজ থেকে আরেকটা শো হবে ভূতের ডায়েরিতে। অবশ্য কোথাও আসতে হয় না, ওটা বাসায় বসে আপনি, আপনার যদি স্মার্টফোন এবং তাতে ইন্টারনেট কানেকশন থাকে, আপনি বাসা থেকেই গল্প লাইভে বলতে পারবেন। এবং লাস্ট উইকে কলকাতা থেকে এবং আমার পাশের দেশ ভারতের বিভিন্ন জায়গা থেকে অনেক বন্ধু যুক্ত হয়েছিলেন। অ্যান্ড এই উইকেও আমরা এরকম কিছু বন্ধুকে পেতে যাচ্ছি যারা আসলে এই ধরনের বিভিন্ন সিচুয়েশান ফেস করেছেন এবং সেখান থেকে বেরিয়ে এসেছেন। সো সেই স্টোরিগুলো আমরা কালকে রাতে 11টার সময় আমি শোনাতে পারবো যদি আপনি আমার সাথে কানেক্ট হন। সো এই পেজে যদি চোখ রাখি, এখানেও কিন্তু অনেক মানুষ লাইভটা দেখছেন এবং তারাও কিন্তু খুব চমৎকারভাবে ভিডিওটা শেয়ার করছেন বিভিন্ন জায়গায়। থ্যাংক ইউ। সো শাকিল, শাম্মি, তামিম, ঋতু, রিদা, মণ্ডল, রিয়া, তানিশা, অশোক, রিম্পি, রায়হান, শ্রেয়া, রিয়া, অঞ্জল, দীপজল, মেহেদি, মিক্স, মুনমুন, আরিফ আমাদের সাথে, অথই যুক্ত আছেন, মনির আমাদের সাথে, নাজমুলকে দেখতে পাচ্ছি, স্বামীকে দেখতে পাচ্ছি, মারজান রয়েছেন, রিন্তি রয়েছেন, কৃষ্ণা রয়েছেন আমাদের সাথে, রিফাতকে দেখতে পাচ্ছি, দীপকে দেখতে পাচ্ছি, রয়েছেন নাজমুল, রয়েছেন আমাদের সাথে শুম্ব, রয়েছেন আমাদের সাথে জান্নাতুল, রয়েছেন আফনান, রয়েছেন কিরণ, রয়েছেন আমাদের সাথে সুমন, মাসুম আমাদের সাথে যুক্ত রয়েছেন, আমাদের নাদিয়া, অপেলিয়া রয়েছেন আমাদের সাথে, ইমন আমাদের সাথে, প্রমিতা রয়েছেন আমাদের সাথে, আরিকুল রয়েছেন, আতিক রয়েছেন, লিটু আছেন আমাদের সাথে, মিমি দেব রয়েছেন, দিলীপ দাস রয়েছেন, সৌরভ রয় রয়েছেন, রিমিশন রয়েছেন, সয়ানী রয়েছেন আমাদের সাথে, আদিত্য রয়েছেন, দেবমাল্য রয়েছেন আমাদের সাথে, কিয়া মণ্ডল রয়েছেন আমাদের সাথে, রয়েছেন মহুয়া বণিক আমাদের সাথে, দুষ্ট তিতলি রয়েছেন, আরাফাত উল্লাহ রয়েছেন, আনোয়ার হোসেন রয়েছেন, মাওলানা জামাল রয়েছেন, নুসরাত রয়েছেন আমাদের সাথে, নাজমুলকে দেখতে পাচ্ছি, বিদিশা রয়েছেন আমাদের সাথে, কনক চৌধুরীকে দেখতে পাচ্ছি, তোফায়েল আহমেদকে দেখতে পাচ্ছি, আনসুকে দেখতে পাচ্ছি, রানিতা সরকারকে দেখতে পাচ্ছি। আরও অনেক বন্ধু কিন্তু যুক্ত হয়েছেন বিভিন্ন জায়গা থেকে, কেউ বাংলাদেশ থেকে, কেউ বাংলাদেশের বাইরে থেকে। সবাইকে ধন্যবাদ যে যেখান থেকে দেখছেন, বাট শেয়ারটা কিন্তু কম হচ্ছে। আমি আশা করেছিলাম যে আজকে যে ধরনের স্টোরি আমরা শুনছি হয়তো আজকে সবাই আমাদের সাথে আরও একটু মানে চমৎকারভাবে পার্টিসিপেট করবে এবং লাইফটাকে সবার কাছে পৌঁছে দিবে। কারণ আপনারা যদি সেটা শেয়ার না করেন, যারা রেডিওতে এসে গল্প বলতে চায় তাদেরকে তো আমরা খুঁজে পাবো না। বিশেষ করে ঢাকা বা ঢাকার আশেপাশে আপনারা যারা রয়েছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করবো যে আপনারা বিভিন্ন গ্রুপে এবং আপনাদের টাইম লাইনে ভিডিওটি একটু বেশি করে শেয়ার করবেন। তার মানে এই না যে একই ভিডিও বারবার আপনার গ্রুপে বা আপনার টাইম লাইনে শেয়ার করবেন, একবারই শেয়ার করবেন, বিভিন্ন গ্রুপে একবার করে শেয়ার করে দেন যে যেখান থেকে দেখছেন। তো তাতে কী হবে, অনুষ্ঠানটা সবার কাছে পৌঁছাবে, তাদের মধ্যে কিছু মানুষ রেজিস্ট্রেশন করবে, আর রেজিস্ট্রেশন নিয়মটা তো স্ক্রলে যাচ্ছেই। তো যারা রেডিওতে শুনছো তাদের জন্য বলে দিচ্ছি, তুমি যদি রেডিওতে এসে নেক্সট উইকে তোমার জীবনের ভৌতিক এক্সপিরিয়েন্সটা বলতে চাও, তাহলে মোবাইলের মেসেজ অপশনে চলে যাও, সেখানে গিয়ে টাইপ করে ফেলো RBS, স্পেস দিয়ে তোমার নাম, স্পেস তোমার লোকেশন, আর একটা স্পেস দিয়ে তোমার প্রফেশন, মানে তুমি কী করো, লিখে পাঠিয়ে দাও 26969। এই নাম্বারটিতে চলছে ভূত স্টুডিও, সঙ্গে আছে আমি উদয়। আরও খানিকটা সময় গল্প শুনতে চাই, রিয়াদ পরের স্টোরিটা শুনে ফেলি, বলুন। হচ্ছে আমার নানির বাড়িতে ঘটনা। আমার নানুর বাড়িতে প্রায় 200-300 বছর আগে একটা গাছ ছিল, গাছটা অনেক বড় বট গাছ। তখন সেদিকে এক প্রভাবশালী ব্যক্তি ছিল, একটা ছেলে, বিয়ে শাদি করে নাই। উনি ঢাকা নারায়ণগঞ্জে বড় কাপড় ব্যবসা আছে, অনেক কোটি কোটি টাকার মালিক। উনি চিন্তাভাবনা করলো এই বট গাছের নিচে একটা মসজিদ দিলে কীরকম হয়, নিয়ে আমরা নামাজ পড়তে যাব, অনেক দূরে যাইতে হয় জুমার নামাজ পড়তে, আর এদিকে মসজিদ নাই, আমরা ফজর নামাজ পড়তে পারি না, একটা মসজিদ দেই। তখন উনি অনেক কোটি কোটি টাকার মালিক ছিল। মালিক থাকার পরে আমাদের গ্রামের কয়েকজন নেতা, বড় বড় ইয়া ছিল ওদের গ্রামে, ওনারাও ওর থেকে অনেক টাকা, অনেক কোটি কোটি টাকা খেয়ে ফেলে। উনি এই বিদায় যখন 2018 সালে উনি মসজিদ তৈরি করবে ঘোষণা দিয়েছিল, তখন উনারা অনেক টাকা খাওয়ার ফলে উনি
2020 সালে জানুয়ারির দিকে তৈরি করবে। তখন অনেক ইট বালু কংক্রিট আনা হয়। যে গাছটা ছিল এটা ছিল 200-300 বছর আগের গাছ, বট গাছ নামে পরিচিত। এটার নিচে কয়েকটা দোকান আছে, এমন কি এটার নিচে একটা ঘর আছে। এক লোক সাধু বাবা উনি থাকে, উনি প্রত্যেক বছর সেদিকে উরুস দেয়। উনি চিন্তাভাবনা করলো ওনাকে উঠিয়ে এদিকে একটা মসজিদ তৈরি করবে, মসজিদ তৈরি করবে। ওনার বাবা মা ছিল না, ওনার যে চাচা ছিল সে চাচা বাধা দিল, তুই এদিকে মসজিদ তৈরি করিস না, এই বট গাছটা অনেক পুরানো আমরা জানি, সেদিকে অমাবস্যা রাত হলে এবং কি অন্ধকার হলে সেদিকে মানুষ যায় না, দোকানপাট বন্ধ করে সবাই চলে যায়, তুই সেদিকে মসজিদ দিস না। তখন উনি চিন্তাভাবনা করলো আল্লাহর ঘর দেবো, এদিকে আর কোনো বিঘ্ন ঘটবে না। তখন উনি ইট বালু কংক্রিট সব কিছু আনে, রড আনার পরে উনি দেখতেছে ওনার যে চাচা উনি হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তখন চাচাকে নিয়ে ঢাকা মেডিকেল আনা হয়, আনার ফলে ওনার অনেক চিকিৎসার বিষয় করা হয়। তখন চাচাকে এবং চাচিকে একদিন রাতে স্বপ্নে দেখায়, তোমার ভাতিজাকে না বলো এদিকে মসজিদ দিতে, যদি মসজিদ দেয় আমাদের এদিকে চলাফেরা করতে সমস্যা হবে, নাহলে তোমাদের ফ্যামিলি সবাইকে শেষ করে ফেলবো আর ব্যবসা বাণিজ্যকে শেষ করে ফেলবো। তখন ওনারা তাকে এই কথা শেয়ার করে, উনি নাসরু বান্দা কোনো কিছু বুঝে না, আল্লাহর ঘর মসজিদ তৈরি করবো, কোনো কিছু হবে না, তোমরা শুধু শুধু ভয় পাইতেছ। তখন উনি একদিন ঢাকার থেকে কুমিল্লা আসার পথে উনি অ্যাক্সিডেন্ট করে, অ্যাক্সিডেন্ট করার ফলে ওনার এত বেশি কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। তখন ওনাকে ভালো একটা হসপিটালে ভর্তি করে ট্রিটমেন্ট করা হয়। তখন উনি কয়েক মাস স্থগিত ছিল, স্থগিত থাকার পরে উনি যখন মসজিদ চালু করবে উনি দেখতেছে ওনার চাচা এবং চাচির রূপে বেশি আক্রমণ হইতেছে। উনি এটি বুঝতে পারে নাই এবং এক তান্ত্রিক কাছে যায়। ওনার চাচা তান্ত্রিক কাছে যাওয়ার পরে তান্ত্রিক জিন চালান দেয়, চালান দেওয়ার পরে দেখতেছে এদিকে তারা সবাই, যখন আমরা সবাই একটা সমাবেশ করি, সবাই একসাথে হই অমাবস্যা রাত্রে, ওরা সবাই একসাথে এদিকে হওয়ার কারণে এদিকে মসজিদ হতে পারবো না, নাহলে ওরার সমস্যা হবে। তখন ভাতিজাকে কথা বলানো হয়, ভাতিজা বলে শুধু ফাও, জিন বলতে কোনো কিছু নাই, কোনো কিছু হয় না, তোমরা শুধু শুধু টেনশন করতেছ। তখন সে তার ব্যবসার জন্য সে নারায়ণগঞ্জ চলে আসে। আসার ফলে সে একদিন রাত্রে প্রায় 2টার দিকে সেদিক দিয়ে আসতেছিল, তখন সে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে থাকার ফলে তখন সে দেখতেছে তার চারপাশে অনেকগুলা মানুষ, প্রায় 200-300 জন মানুষ ওকে ঘিরান দিয়ে রাখছে, ওই কোনো দিকে যাইতে পারতেছে না। আর একজন লোক বলতেছে, মানে সবাই মানুষের বেশে, একজন লোক বলতেছে মানে সে একটু মাটির থেকে প্রায় 3-4 ফুট উপরে দাঁড়িয়ে সে বলতেছে, তুমি এদিকে মসজিদ দিও না, যা টাকা খরচ করছো তোমাদের টাকা অভাব নাই, সেটা শেষ, তুমি এদিকে মসজিদ দিও না, আমাদের সমস্যা হবে। তখন বলে, আপনারা কে, আপনাদের চিনলাম না, আপনারা কে? না থাকার পরে ওনাদেরকে, মানে ওকে অনেক থারবানো হয়, এখনও ওনার গালে দাগডি আছে, অনেক থারবানো হয়, এমনকি গালে আঁচড়ানো হয়। তখন প্রায় উনি 2টার দিকে সেদিকে ছিল, তখন দেখে 4টা বাজে গেছে, 4:15 আজান দিব, 4টা বাজে গেছে, দেখে আর কোনো কিছু নাই, উনি সেদিকে সেন্সার হয়ে পড়ে যায়। পড়ে যাওয়ার ফলে ওনার চাচা আবার নামাজ পড়ত, উনি মসজিদে যাবে এদিক দিয়ে আসতে হয়, উনি দেখে ভাতিজা সেন্সলেস হয়ে পড়ে আছে, ভাতিজা মনে কোনো কিছু দেখছে, নাহলে এভাবে ডাকা রাত্রের থেকে আসছে কোনো সমস্যা হচ্ছে। তখন ভাতিজাকে বাসা নেওয়া হয়, বাসা নেওয়ার ফলে
দেখাচ্ছে বাতি যার ব্যবহার স্বাভাবিক অস্বাভাবিক হয়ে গেছে। মানে ওনার আগে যে সবাই ওনার টাকা খাইছে, উনি বাবা সবার নাম সবার কাছে বলতেছে, কয় সে আমার এত টাকা খাইছে, সে এত টাকা খাইছে। এরপরে ওনারা সবাই ওনার নামে টাকা খাওয়ার অভিযোগ দেওয়ানে ওনারা সবাই তাকে তার নামে কেস করে তাকে থানা থাকতে হয় কয়েকদিন। থানা থাকার ফলে ওকে অনেক মারধর করে পুলিশটা, মারধর করার ফলে ও একটু ঘাবড়িয়ে যায়। তখন সে বাড়িতে আসার পরে তার ব্যবসা বাণিজ্য অনেক খারাপ যাইতেছে। তখন চাচা তাকে বলতেছে, ভাতিজা তুই আর এদিকে মসজিদ দিস না, যা খরচ হয়েছে তুই বাড়িতে নিয়ে আয়, তোর তো বিল্ডিং আছে, তুই আরেকটা নাহলে বিল্ডিং দে, তো নাহলে তোর সমস্যা হবে। তখন দেখতেছে না, নাসির বান্দা সে এক বড় ইয়ার সাথে ডিল করলো, এত লাখ টাকা দিবে, এদিকে মসজিদ করে দিবে। তখন লোক আসলো, লোক আসার পরে সকাল থেকে অনেক কাজ করলো, কাজ করবো তিন চার দিন কাজ করতেছে, কোনো কিছু হয় না। একদিন অমাবস্যা রাত সে নিজের চোখে দেখতেছে, তুই এদিকে মসজিদ দিস না, নাহলে তোর ফ্যামিলি যা সবাই আছে সব ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। সে বলতেছে ধ্বংস হয়ে যাবে, তুই ইয়া দিস না। আর বলতে তাকে স্বপ্নে দেখাইতেছে, তুই রাত্রে বারোস না কেন, নাহলে তোর কবে মেরে ফেলতাম। সে আবার নামাজ পড়তো, সে আসার নামাজের পরে বাড়িতে চলে যেত, মানে কোনো লোকদের সাথে কথাবার্তা নাই, সে ডাকা থাকে, আসার নামাজের পরে বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে শুয়ে ফেলতো। সে আবার সবসময় তার শরীর বন্ধ করে রাখতো, সে একটা দিনদার মানুষ ছিল বিদায়, সে মসজিদ করতে চাইছিল। তখন একদিন তার চাচাকে আক্রমণ করে, আক্রমণ করার ফলে তার চাচার অবস্থা অনেক খারাপ হয়ে যায়, অনেক অসুস্থ হয়ে পড়ে। অনেক অসুস্থ হওয়ার পরে ভালো ডাক্তারের কাছে নিয়ে যায়, ডাক্তার বলছে ও আর বাঁচবে না, উনি আর বাঁচবে না, ওনাকে বাড়িতে নিয়ে যান, কয় যত টাকা লাগুক না কেন ওনাকে বাঁচান, আমার চাচাকে বাঁচান, আমার বাবা নাই, আমার বাবার সমতুল্য আমার চাচা, আমার চাচাকে বাঁচান। তখন তারা বুঝতে পারে, এক বড় তান্ত্রিক কাছে নিয়ে যায়। তান্ত্রিক বলল, তোমাদেরকে অনেকবার ওরা বলছে তোমরা কোনো কিছু করো নাই, তুমি যদি তখনই সব কিছু সরাই ফেলতা তাহলে তোমার চাচা আজকে বেঁচে থাকতো, তোমার চাচা ওরা নিয়ে যাবে, ওরা তোমার ফ্যামিলির যা আছে সব ওরা মেরে ফেলবে, তোমার চাচা তো ভাই বোন যা আছে সব ওরা মেরে ফেলবে, তুমি এখনও তোমার ইয়ে আছে, তুমি থামাও। সে না কোনো কিছু কথা শুনে নাই, সে পিলার টাঙ্গাইছে, পিলার টাঙ্গার পরে তার চাচা পাঁচ ছ দিন পরে মারা গেছে। মারা যাওয়ার পরে দুই দিন পরে তার চাচা দুই দিন পরে মারা যায়, তার চাচির অবস্থা শৈলবস্থা অনেক খারাপ, চাচার সুখে চাচির শৈলবস্থা অনেক খারাপ। তখন তান্ত্রিক কাছে নিয়ে যায়, কয় না ওনাকেও বাঁচানো যাবে না, ওনাকে নিয়ে যাবে, আমি অনেক চেষ্টা করছি, আমি জিন চালান দিছি, ওনারা অনেক লোক, এরা অনেক খারাপ, ওরা অনেক লোক, যদি এক দুইজন থাকতো তাহলে কথা ছিল, ওদেরকে ম্যানেজ করে কোনো কিছু লাগলে দিয়ে দিতাম, কিন্তু ওরা অনেক লোক, কয়েকশো কয়েক হাজার লোক, ওনারা মানতেছে না, তুমি পিলার গাড়ছ, এই জন্য ওরার সমস্যা হইতেছে, তোমার চাচিকে ওরা নিয়ে যাবে। ওর চাচা দশ দিন পরে ওর চাচি আবার মারা যায়। মারা যাওয়ার পরে ওর একদিন ওর চাচা তো ভাইয়েরা বোনেরা সবাই ঢাকা শহর চলে আসে, ওরা বাড়িতে থাকে না, বাড়িতে না থাকার ফলে ওরা কোনো কিছু ঘটে নাই। তখন সে শুধু বাড়িতে থাকে, তার ফলে ওর সাথে অনেক খারাপ ঘটনা ঘটে। একদিন এক লোক ফজর নামাজ পড়তে গেছে, দেখে বট গাছের উপরে ও শুয়ে আছে, এবং সে শুয়ে আছে এমনকি সে ঘুমিয়ে আছে। তখন তাকে ডাক দেয়, দেখতেছে তার হাত নিচের মধ্যে পড়ে আছে, হাত নিচে সে শুয়ে আছে গাছের উপরে, কীভাবে সম্ভব? সে লোক সেন্সলেস হয়ে যাওয়ার পরে ফজর আজান দেয়, ফজর আজান দেওয়ার পরে সে অনেক এক বড় তান্ত্রিক কাছে যায়। যাওয়ার পরে বলতেছে তোমাকে তো সে নিয়ে যাবে, এরকম অবস্থা, তোমাকে বাঁচানো সম্ভব না, তোমার চাচাতো বোনেরা সবাই চলে গেছে, ওরা বাঁচতে পারে তোমাকে ওরা নিয়ে যাবে।
ওরা নিয়ে যাবে, তখন ইয়া তান্ত্রিক তাদেরকে বলে ওকে নিয়ে যাইও না, ওকে বাঁচিয়ে রাখো। তখন সে বাঁচিয়ে তাকে বাঁচিয়ে রাখে, তাকে অনেকবার ধরে, ধরার পরে সে অনেক পাগল হয়ে যায়। পাগল হওয়ার পরে সে আজ পর্যন্ত সে টেকার বস্তা মাথা নিয়ে, মানে তার অনেক টেকা টেকার বস্তা মাথা নিয়ে, টোকায়ের মতন কাগজ টোকায়, এটি টোকায়, সে আজ পর্যন্ত পাগল। আর মসজিদের অবস্থা এখন পর্যন্ত পিলার টাঙ্গানো, রড সিমেন্ট বালু এখনও পড়ে আছে, তার বাড়িতে থাকার কোনো মানুষ নাই। সে পাগলের মতন রাত দিন 24 ঘন্টা শুধু ঘুরে আর ঘুরে, তার ব্যবসা বাণিজ্য সব কিছু শেষ, এবং কি তার চাচা চাচি এই অবস্থা মারা যায়। তখন তার চাচাতো ভাইয়ারা সবাই ঢাকা চলে যাওয়ার পরে, তখন সে আজও পঞ্জর্ত সে গ্রামের মধ্যে টোকায়ের মতন সে শুধু ঘুরতে থাকে, ঘুরতে থাকে শুধু টাকার শোকে। আজও পর্যন্ত রড সিমেন্ট বালু সে জায়গায় পড়ে আছে। এ ছিল ভাই আমার তৃতীয় স্টোরি। অনেক অনেক ধন্যবাদ রিয়াদ। সবার আগে আমাদের আজকের প্রথম যে বন্ধু ছিলেন তিনি ছিলেন রিয়াদ। আপনাকে এখানে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ, এবং আমাদের সাথে আপনার জীবনের এই ভৌতিক এক্সপিরিয়েন্সগুলো বলার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনি ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কথা হলো আমাদের বন্ধু রিয়াদের সাথে, এবং এরই সাথে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বেশ কিছু বন্ধু আরও যুক্ত হয়েছেন আমাদের সাথে ফেসবুকে। তাদের কিছু নাম পড়ে আসতে চাই। ইমন রয়েছেন এখানে, পলাশকে দেখতে পাচ্ছি, সৈকতকে দেখতে পাচ্ছি, সাগরকে দেখতে পাচ্ছি, আরিয়ানকে দেখতে পাচ্ছি, নূর নাহিদকে দেখতে পাচ্ছি, শম্পাকে দেখতে পাচ্ছি, আমাদের সাথে রাব্বি যুক্ত হয়েছেন, নাবিহা রয়েছেন, সমরিস্তা শর্মিস্তা সরকারকে দেখতে পাচ্ছি, শারমিন আক্তার রয়েছেন, রাশেদ রয়েছেন, ফারহান রয়েছেন, সীমা যুক্ত হয়ে গেছেন, দীপঙ্কর রয়েছেন আমাদের সাথে, মহিবুল রয়েছেন, রুনাইল রয়েছেন, শুভ রয়েছেন, ইভা রয়েছেন, সুজিত রয়েছেন আমাদের সাথে, পাপিয়া রয়েছেন, মোহাম্মদ জুবায়ের রয়েছেন, আর মেঘলিনা দেব রয়েছেন আমাদের সাথে, সাজেদা আক্তার রয়েছেন, সাদিয়া রয়েছেন আমাদের সাথে, আনিকা রয়েছেন আমাদের সাথে, খান রয়েছেন, হামিম রয়েছেন আমাদের সাথে, যুক্ত আছেন আব্দুর রহমান, যুক্ত আছেন আমাদের সাথে রোহিত, যুক্ত আছেন মাহি আমাদের সাথে, হাসান যুক্ত আছেন, মিসাত রয়েছেন আমাদের সাথে, ঈশান রয়েছেন আমাদের সাথে, তামান্না চৌধুরী আমাদের সাথে যুক্ত রয়েছেন, এমনি সোহেল রানা, সুতানু ঘোষ রয়েছেন, অভিজিৎ রয়েছেন আমাদের সাথে, স্মিল রয়েছেন, কৌশিক রয়েছেন আমাদের সাথে, এমনি আলামিন রয়েছেন আমাদের সাথে, নীরব রয়েছেন, নওশিন অনি রয়েছেন, শুভ রয়েছেন, নবায়ের রয়েছেন আমাদের সাথে, ঈশান রয়েছেন, অমজিৎ দত্ত রয়েছেন আমাদের সাথে, ক্রাশ কুইন রয়েছেন আমাদের সাথে, রয়েছেন মার্জিয়া মিমো আমাদের সাথে, ফিরোজ ইসলামকে যুক্ত হতে দেখছি, ভিকিকে দেখতে পাচ্ছি, সাব্বির সাদিককে দেখতে পাচ্ছি, মিতুকে দেখতে পাচ্ছি, তামিমাকে দেখতে পাচ্ছি, পুরবি দে রয়েছেন আমাদের সাথে, নীলাদ্রি দত্ত রয়েছেন আমাদের সাথে, এদিকে তাবাসুম রয়েছেন, সিয়াম রয়েছেন, নাবিলা ইসলাম রয়েছেন আমাদের সাথে, আসিফ রয়েছেন আমাদের সাথে, তানভীরকে দেখতে পাচ্ছি, রাকা রয়েছেন আমাদের সাথে, অন্বেষা সরকার, অনিক রয়েছেন আমাদের সাথে, আমাদের বন্ধু বুড়ি তুলিকে দেখতে পাচ্ছি, তোবামণি রয়েছেন, মোহাম্মদ নাসিমকে দেখতে পাচ্ছি, নাদিমকে দেখতে পাচ্ছি আমরা, অর্পিতা রয়েছেন আমাদের সাথে, মেহিদাই রয়েছেন আমাদের সাথে, আমাদের তাসনিম আমাদের সাথে, ঐশী এবং আকবরকে দেখতে পাচ্ছি, শাহ আলম রয়েছেন, মাসুদ রয়েছেন, পারভেজ রয়েছেন, আর যে রয়েছেন আমাদের সাথে, সিয়াম সহ আরও অনেক অনেক বন্ধু। আপনিও যদি নেক্সট উইকে আপনার জীবনের স্টোরিটা আমাদের সাথে এসে এই প্যারানর্মাল স্টোরিগুলো আমাদের এখানে বলতে চান, তাহলে রেডিওতে এসতে হলে কী করতে হবে, মোবাইলের মেসেপশনে গিয়ে টাইপ করতে হবে শুরুতে RBS একসাথে, স্পেস দিয়ে আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস দিয়ে আপনার প্রফেশন টাইপ করে পাঠাতে হবে 26969 এই নাম্বারটিতে। আমি আবারও বলছি, রেডিওতে এসে যদি আপনার জীবনের প্যারানর্মাল স্টোরিগুলো বলতে চান, তাহলে এখনই রেজিস্ট্রেশন করে ফেলুন, নিজের ব্যবহৃত মোবাইল নাম্বার থেকে SMS করতে হবে, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন RBS, স্পেস দিয়ে নিজের নাম, নিজের লোকেশন আর প্রফেশন টাইপ করে পাঠিয়ে দিন 26969 এই নাম্বারটিতে। এবং আপনি যদি সরাসরি আমাদের এখানে কমেন্ট করতে চান ফেসবুকে, তাহলে www.facebook.com/jagofm এইটি একটি ভেরিফাইড ফেসবুক পেজ, এখানে আপনি চোখ রাখতে পারেন। একই সঙ্গে যদি আপনি সরাসরি আমার সাথে কানেক্ট হতে চান আমার পেজে www.facebook.com/rjudayarjudoy, এখানেও কিন্তু লাইভ হচ্ছে, লাইভের নিচে কমেন্ট করতে পারেন। তবে পোস্টটাকে বা ভিডিওটাকে, বিশেষ করে লাইভ যেটা হচ্ছে এটাকে একটু শেয়ার করে দেওয়ার জন্য বারবার করে বলার পরও কিছু বন্ধু কমেন্টে অনেক কথা লিখে যাচ্ছেন, কিন্তু শেয়ার করার ক্ষেত্রে একেবারেই হয়তো আমাদেরকে সাপোর্টটা করছেন না। বাট উই নিড ইউর সাপোর্ট, বিকজ দিন শেষে একটি কন্টেন্ট আপনি দেখছেন, আপনি নিজের ইন্টারনেটের ডাটা খরচ করে, নিজের মূল্যবান সময় ব্যয় করে, তো আমি আশা করব সেখানে আপনি আমাকে এইটুকু সাপোর্ট দিবেন, যেহেতু আপনি সময় এবং মানে অর্থ দুটোই ব্যয় করছেন, কারণ ইন্টারনেটের ডাটা খরচ করে তো আপনি লাইভটা দেখছেন, সেটা ওয়াইফাই হোক আর মোবাইল ডাটা হোক, তো
দেখছেন যখন, তার মানে আপনার ভালো লাগছে। অ্যান্ড ভালো লাগার জায়গা থেকে আপনাকে আমি অনুরোধ করব আমার ভিডিওটাকে একটু শেয়ার করে দিবেন, কারণ এই লাইভটা যদি শেয়ার হয় তাহলে হয়তো আরও কিছু বন্ধুকে আমরা পাবো এই শোয়ের সাথে, এবং তাদের মাঝখান থেকে কেউ না কেউ হয়তো নেক্সট উইকে স্টোরি বলার জন্য আজকে রেজিস্ট্রেশনও করবেন। অ্যান্ড প্লিজ যারা রেজিস্ট্রেশন করবেন মাথায় রাখবেন এই শোটা লাইভ হয় রেডিও থেকে, সো রেডিওতে এসেই আপনি গল্পগুলো বলতে পারবেন। সো এটা একটা নতুন এক্সপিরিয়েন্স হবে রেডিওতে এসে গল্প বলার। এখানে ছেলে মেয়ে গৃহিণী যে কেউ আসতে পারেন। সো অনেক ফিমেল লিসনার আছেন, আমি দেখলাম কমেন্টে লিখেছেন ভাই আমার কাছে গল্প আছে আমি কি যেতে পারবো। ডেফিনেটলি এখানে সবাই আসতে পারবেন, আপনার কাছে মানে আপনার সাথেই ঘটতে হবে তা কিন্তু নয়, আপনার জানা হতে পারে যে আপনার দাদুর সাথে ঘটেছিল, আপনার মায়ের সাথে ঘটেছিল, বা আপনার বাবার সাথে, বা আপনার হাজব্যান্ডের সাথে ঘটেছিল। সো প্রবাসের অনেক বন্ধু আছেন, তারা হয়তো এখন বাংলাদেশে বসবাস করছেন, তাদেরও যদি সেই ধরনের কোনো এক্সপিরিয়েন্স থাকে সেটাও কিন্তু রেডিওতে এসে বলতে পারেন। যারা এখন প্রবাসে নেই, এখন বাংলাদেশে আছেন, আগে হয়তো প্রবাসী ছিলেন, সে স্টোরিগুলোও কিন্তু আমরা শুনতে চাই। সো ঝটপট রেজিস্ট্রেশন করুন। এখন আমরা দ্বিতীয় যে অতিথি রয়েছেন তার সাথে কথা বলবো, পরিচিত হতে চাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ লুৎফর রহমান। লুৎফর রহমান, জি। লুৎফর রহমান, শুরুতেই যদি একটু জানতে চাই আপনার বয়স কত চলছে এখন? আমার বয়স এখন 62। 62? জি। মাশাআল্লাহ, কে রেজিস্ট্রেশন করে দিয়েছে? আপনি? আমি নিজেই করেছি। আপনি করেছেন? হ্যাঁ। চমৎকার ব্যাপার, মানে আজকে আমার সাথে আমাদের একজন দাদা রয়েছেন, 62 বছর বয়স আমার এই দাদার, তিনি এসেছেন আজকে গল্প বলতে নিজের রেজিস্ট্রেশন করে। এইটা আমার জীবনের আরেকটা প্রাপ্তি। প্রত্যেকটা এপিসোডে আমি কোনো না কোনো একটা প্রাপ্তি নিয়ে বাসায় ফিরি। কখনো দেখা গেছে সেটা যখন ভৌতিক গল্প হয় কোনো একজন গৃহিণী এসেছেন, কখনো একজন মা এসেছেন, কখনো একজন বাবা এসেছেন, কখনো বা একটা স্কুলে পড়ুয়া বন্ধু এসেছেন। প্রত্যেক এপিসোডে আমি খুঁজি যে আজকের ডিফারেন্সটা কী। তো আজকেরটা কিন্তু আমার জন্য ম্যাসিভ। 62 ইয়ার্স ওল্ড আমার আজকের অতিথি, এবং তিনি তার লাইফের ভৌতিক গল্পগুলো বলতে চাচ্ছেন। সো অনেকেই যারা বলেন রূপকথার গল্প বা শুধুমাত্র গল্প শোনানোর জন্য গল্প, আমার মনে হয় আজকে এই মানুষটাকে দেখে এই মুহূর্তে ফেসবুকে আপনারা যারা দেখছেন বুঝতে পারছেন যে আজকের স্টোরিগুলো কতটা আসলে সত্যটা হতে যাচ্ছে, বা এই ঘটনাগুলো আপনি বিশ্বাস করেন বা না করেন সেটা নিয়ে কিছু বলবো না, বাট আপনার কাছে যারা বলতে আসছেন তাদের জায়গাটা থেকে, সো তাদের প্রতি হয়তো একটা বিশ্বাস আপনার তৈরি হতে যাচ্ছে। সো আরেকবার আপনার নামটা শুনবো। মোহাম্মদ লুৎফর রহমান। লুৎফর রহমান, আপনার পরিবারে কে কে আছে? আমার পরিবারে আমার দুই মেয়ে এক ছেলে। দুই মেয়ে এক ছেলে, জি। এই যে ভূতের গল্প রেডিওতে হয় এটা কবে থেকে আপনার শোনা শুরু? আমি অনেক দিন থেকেই শুনি। শুনেন? জি। কেন মনে হলো যে আপনি আসবেন? এটা আমি অনেক দিন পর্যন্ত শুনি, বিশেষ করে আপনি যখন উপস্থাপক, অনেক সময় দেখি যে অনেকে বিভিন্ন রকম মন্তব্য করে। জি। তো এই মন্তব্যগুলো আসলে আমার কাছে খুব বেদনাদায়ক মনে হয়, কারণ যাদের সাপে দংশন করেনি তারা সাপের যন্ত্রণা বুঝে না, অর্থাৎ যারা কখনো এই ধরনের কোনো কিছু ফেস করে নাই তারাই আসলে এই ধরনের কমনগুলো করে। সুতরাং আমি একজন বয়স্ক মানুষ হিসাবে আমি স্টুডিওতে এই জন্যই আসছি, যারা এই ধরনের কমন করে তারা যেন ভুল ধারণাটা তাদের ভিতর থেকে চলে যায়। দাদা জানতে চাচ্ছি যে আপনি আমাদের এই শোটা কি রেডিওতে শোনেন না ফেসবুকে দেখছেন? না না, আমি রেডিওতে। রেডিওতেই শোনেন? রেডিওতেই। ও চমৎকার, চমৎকার। তার মানে রেডিওর একজন পিওর লিসনার পাওয়া গেছে, 62 বছর বয়স আমার এই আজকের গেস্ট। সো একদম প্রথম ঘটনাটা শুনে ফেলি, বলুন। প্রথম ঘটনাটা বলার আগে আমি সম্মানিত লিসেনারদের উদ্দেশ্যে বলছি, যারা এই মুহূর্তে জাগো এফএম 94.4 শুনছেন, আপনাদের আমি অনুরোধ করব যে আপনারা অনেকেই দেখি যে উদয় ভাইয়া প্রতিদিনেই যখন এই অনুষ্ঠানটা চলে আপনাদের ব্যাপারে অনেক রকম মন্তব্য করেন, আপনারা করেন এবং সে উত্তর দেন। তো আমি মন্তব্য আপনাদের এইটুকুই বলবো যে আপনারা মন্তব্য করবেন সত্যি, আমিও একসময় এই ভূত সম্বন্ধে আমার কোনো ভুল ধারণা ছিল, কিন্তু আমার জীবনের একটা বাস্তবতার মুখোমুখি আমি বুঝতে পারি যে না, পৃথিবীতে কিছু শক্তি আছে যার কোনো সমাধান কেউ অনেকেই জানেন না। তো সেই উদ্দেশ্যেই আমি আমার গল্পটা শুরু করছি। তখন আমি ক্লাস 9-এ পড়ি, আমাদের বাড়ি থেকে আমাদের স্কুলের দূরত্ব প্রায় 4.5 কিলোমিটার। শুকনো সিজনে বাড়ি থেকে যাই আমরা স্কুল করতাম, কিন্তু বর্ষা সিজনে মাঝখানে একটা নদী থাকায় আমাদের অনেক সময় নৌকা পাওয়া যেত না, সে কারণে আমি লজিং থেকে পড়াশোনা করতাম। আমি যেই বাড়িতে লজিং থাকতাম, কাজী বাড়ি, খুব নাম করা একটা বাড়ি, এবং আমার এই রিলেটিভ অর্থাৎ আমার ফুফু বাড়ি। তো একদিন সন্ধ্যার সময় শীতের সিজন, আমার কিছু সহপাঠী আইসা বলল যে গোসাইরহাটে যাত্রা হয়, যাত্রা শুনতে যাবি?
তো ছোটকাল থেকে যাত্রার প্রতি আমার যথেষ্ট দুর্বলতা ছিল, আমি যাত্রা খুব পছন্দ করতাম। আমি বললাম হ্যাঁ যাব। তো রাত্র 8টার দিকে আমরা একটা ট্রলারে চড়ে গোসাইঘাট গেলাম। বলে রাখি বিকাল থেকে কিন্তু একটু মেঘলা মেঘলা ছিল। তো আমরা টিকিট কেটে যাত্রা প্যান্ডেলে ঢুকলাম। আমি অলরেডি যাত্রা প্যান্ডেলে ঢুকিয়া যাত্রার আগে যে নাচগুলো হয় ওইগুলো দেখতেছিলাম, ওইগুলো ছোটো সময় খুব ভালো লাগতো। কিন্তু আমার সাথে যে সহপাঠী আরও তিনজন গেছিলো ওরা একটু ভিন্ন ধরনের ছিল। ওরা আবার ওই যে চোরকি খেলতো জুয়ার মতো ওইগুলোর প্রতি ওরা খুব আসক্তি ছিল, ওরা ওইগুলো খেলতে গেছে। রাত্র 12:30 একটার সময় মুষলধারে বৃষ্টি নামছে। এমনিই তো শীতের দিন, তারপর আবার বৃষ্টি বুঝেন অবস্থা। আমি প্যান্ডেল থেকে বাইরে হয়ে সব লোক তাড়াহুড়া করে বাইরে হইতেছে, আমি বের হইয়া আমার সাথের লোকদের সাথীদের খুলতেছি। পুরো বাজার তন্ন তন্ন করে খুঁজে ওদের পাই না, কে কোথা দিয়ে কোন দিকে গেছে জানি না। এখন তাকায় দেখি যে বাজারে অল্প কিছু লোকজন আছে। অনন্য হইয়া দেখি আমি যেই রাস্তায় আসছি ওই রাস্তায় আরও তিনজন লোক যাইতেছে। তো চিন্তা করলাম এরা মনে এই রাস্তায় যাবে, আমি এদের পিছনে পিছনে হাঁটা দিলাম। কিছুদিন যাওয়ার পরেই এরা বাম দিকের একটা রাস্তা ধরে চলে গেছে। এখন আমার তো সোজা রাস্তায় যেতে হবে, আমি আস্তে আস্তে সোজা রাস্তা দিয়ে হাঁটতেছি। এমনি অন্ধকার, তারপর সে পিচ্ছিল রাস্তা, কাঁচা রাস্তা, মেঘে বিদ্যুৎ চমকায়, ওইতে কিছু কিছু দেখা যায়। এর ভিতরে দেখি দূরে ধামধাম করে আগুন জ্বলতেছে। এত আগুন কোত্থেকে? এবং একটা খেরের পালার ভিতরে আগুন লাগছে। তা আমি মনে করলাম যে হয়তো দুষ্টু ছেলেপেলেরা খেরের পালা আগুন দিয়ে গেছে। আগুনের তাপ আমার শরীরে গিয়ে, আমার যে প্রচণ্ড শীত ছিল আমার শীতটা অলরেডি আমার থেকে চলে গেছে। আমি সোজা রাস্তা দিয়ে সামনে আসতেছি। আস্তে আস্তে যখন এই খেরের পালার কাছে আসছি, আইসা দেখি যে না, কোনো আগুন টাগুন কিচ্ছু নাই, সেই রকম ভিজা পালা। এবং আমার শরীরে এতক্ষণ যে গরম অনুভব ছিল সেটা চলে যায়, এখন আমার প্রচণ্ড শীতে অর্থাৎ আমার দাঁতে দাঁতে বাড়ি খেইতেছে। তো আমি তো আশ্চর্য হয়ে গেলাম, কিরে কি অবস্থা, দেখলাম কি আর হইল কি। যাই হোক, আমি অত কিছু না ভাবি সামনের দিকে হাঁটতেছি। কিছু দূর যাওয়ার পরে দেখি দুইটা বড় বড় ষাঁড় ধান খাইতেছে। আমারে দেখেই ওরা শিং বাঁকা করে রাস্তার উপরে থেকে শো শব্দ করে আমার দিকে দৌড়ে আসতেছে। আমি তো জীবন বাঁচানোর জন্য রাস্তা থেকে নাই মা ডাইন দিক গেলে রাস্তা ওই দিকে দৌড়েছি। ওই দিকে সামনেই আবার নদী, আমি আবার অত কিছু জানি না, কারণ ওই রাস্তায় আমি নতুন। ডানে দৌড় দিয়ে যাইয়েই আমি কী করছি, নদীর কূলে যাইয়া নদীর ভিতরে পড়ে গেছি। নদীর নিচে ছিল আবার বেদে নৌকা, ওই নৌকার যে চাল ওই যে ছই আছে ছই রূপে পড়ছি। পইরা অলরেডি আমি পানির ভিতর পড়ে যাইয়ে খাবার দেওয়ার নৌকার ডালি ধরে ফেলাইছি। তো নৌকায় পড়ার পরে তো নৌকা প্রচণ্ড ঝাঁকুনি খাইছে, নৌকার লোকজন সবাই জায়গা গেছে। আপনারা জানেন যে বেদে নৌকাগুলায় হ্যারিকেন কিন্তু একটু নিবানো থাকে না, ডিম করা থাকে। ওরা হ্যারিকেন ধরাইয়া কালে হইচই করে একে লাঠি লুঠি নিয়ে বাইরেছে, ওরা মনে করছে চোর ডাকাইত নাকি। তো আমি পানির ভিতর থেকে বললাম ভাই আমারে বাঁচান বাঁচান, আমি চোর ডাকাইত না। তো ওরা দেখে আমারে টাইনে উঠেছে, ছোটো বাচ্চা ছেলে, টাইনে উঠে গিয়ে কী হয়েছে বাবা। আমি ওদের সব ঘটনা খুইলা কইলাম। তো কইল যে আল্লাহ তোমাকে বাঁচাইছে, ভালো তো আমাদের নৌকার উপরে পড়শো, নাইলে তো তোমাকে আজকে মারিয়া ফেলাইতো। পরে ওরা ওদের আমার সেই ভিজা কাপড় টাপড় সারাইয়া ওদের শুকনো কাপড় দিয়ে ওদের সাথে শোয়ে রাখছে। পরের দিন 8-9টার সময় রৌদ্র গরম হয়েছে, কাপড় টাপড় শুকিয়ে আমি যা আবার আমার লজিং বাড়ি ফিরে আসছি। এই ছিল আমার প্রথম গল্প। অনেক অনেক ধন্যবাদ দাদা, শুনছিলাম তার কাছ থেকে একটি অভিজ্ঞতার কথা। তিনি আজকে আমাদের এখানে এসেছেন, তার বয়স হচ্ছে 62 এবং তিনি হচ্ছেন লুৎফর। সো এই দাদার কাছ থেকে আরও অভিজ্ঞতা শুনবো নিশ্চয়ই আপনার, এবং আপনারা যারা টিউন করে আছেন জাগো এফএম 94.4 সবার কাছে কৃতজ্ঞতা এইভাবে সাপোর্ট দেওয়ার জন্য। এবং আপনাদের সাপোর্টেই কিন্তু নানা বয়সী মানুষের কাছে এই অনুষ্ঠানটা পৌঁছাচ্ছে। সো আমি অত্যন্ত আনন্দিত যে এভাবে আপনারা আমাদেরকে সাপোর্টটা দিয়ে যাচ্ছেন। এই অনুষ্ঠানটা একসঙ্গে ব্রডকাস্ট হচ্ছে এই মুহূর্তে রেডিওর পাশাপাশি ফেসবুকে এবং ইউটিউবে। ইউটিউবে আপনারা দেখতে পাবেন youtube.com/jagofm এই ইউটিউব চ্যানেলটাতে। এবং আমি যদি এখানে একটু খেয়াল করি, অনেক বন্ধুরাই আজকে যুক্ত হয়েছেন, যেমনটা মাহমুদুল হাসানকে দেখতে পাচ্ছি, যুক্ত হয়েছেন সায়মা আমাদের সাথে, যুক্ত আছেন আমাদের সাথে শ্যামা, আমাদের সাথে যুক্ত রয়েছেন এদিকে বৃষ্টি গেমিং, তালহার আছেন আমাদের সাথে, রয়েছেন মোহাম্মদ দুর্জয়, রিপ্তিমণিকে দেখতে পাচ্ছি, ইতি রয়েছেন আমাদের সাথে, নাজমুল রয়েছেন আমাদের সাথে, এবং জয়েন করেছেন মিথিলা, যুক্ত হয়েছেন জেমস রোজারিও, এবং আলামিন রয়েছেন আমাদের সাথে, নাইমুর রহমানকে যুক্ত দেখতে পাচ্ছি, প্রিন্স আছেন, আর
আলী আহমেদকে দেখতে পাচ্ছি আমাদের সাথে, মুকুল রয়েছেন আমাদের সাথে, ফারাবি রয়েছেন আমাদের সাথে, প্রয়াস চৌধুরী রয়েছেন আমাদের সাথে, জান্নাত রয়েছেন, অ্যালেক্স মনির যুক্ত আছেন, মিথিলা সামিয়া যুক্ত আছেন আমাদের সাথে, এদিকে বন্ধু আহমেদ জসিম এবং যুক্ত আছেন, মিজান, রুহুল আমিনের পর রাসেল খানকেও দেখলাম যুক্ত হয়েছেন, জুম্পি ভট্টাচার্য যুক্ত হয়েছেন আমাদের সাথে, এদিকে সোনিয়া আক্তার রয়েছেন, সাদিয়া পারভিন বিনতে রয়েছেন আমাদের সাথে, ফাহিম সহ আরও অনেক অনেক বন্ধু ধন্যবাদ, আপনাদের কাছে কৃতজ্ঞতা এভাবে সাপোর্ট দেওয়ার জন্য। সো যারা লাইভটা দেখছেন প্রত্যেকের কাছে অনুরোধ করবো ভিডিওটা শেয়ার করে দেন, যেন আজকের এই এপিসোডে যে এই যে 62 ইয়ার্স ওল্ড একজন মানুষ রেডিওতে এসে স্বেচ্ছায় তার জীবনের ভৌতিক এক্সপিরিয়েন্সগুলো বলছে, এই গল্পটাও আসলে মানুষের জানা উচিত। সো এই যে FM রেডিওতে শুধুমাত্র টিনেজাররা শুনে, স্কুল কলেজের বন্ধুরাই যে শুনে, এই ধ্যান ধারণার বাহিরে যদি আমরা একটু আসতে চাই এবং সবার কাছে যে এই অনুষ্ঠানটা বিনোদনের একটা শক্তিশালী মাধ্যম সেই ব্যাপারটা যদি আরেকটু নতুন করে জানান দিতে পারতাম তাহলে খুব ভালো লাগতো। আমার যদি সাধ্য থাকতো আমি প্রত্যেকটা মানুষকে হয়তো এই মেসেজটা দিতাম, সো সেটা তো আর এখানে বসে সম্ভব নয়, সেটা আপনাকে আপনার জায়গা থেকে আপনার সাপোর্ট নিয়েই করতে হবে আমাকে। সো আমি এই জন্যই বারবার বলছি, যারা ফেসবুকে ভিডিওটা দেখছেন প্রত্যেকে আপনার টাইমলাইনে ভিডিওটা শেয়ার করুন এবং সম্ভব হলে পাঁচটা গ্রুপে, ডিফারেন্ট পাঁচটা গ্রুপে একটু নিজ উদ্যোগে ভিডিওটা শেয়ার করে দিবেন, থ্যাংক ইউ। সো আমি পরের ঘটনায় যাওয়ার আগে একটু রেজিস্ট্রেশনের কথা মনে করিয়ে দিতে চাই, যে আজকে তো বৃহস্পতিবার, আবার নেক্সট বৃহস্পতিবারে তো শোটা হবে, তো সেদিনও তো আমাদের আবার নতুন নতুন বন্ধুদেরকে রাখবে। আজকে যেই অনুষ্ঠানটা তুমি শুনছো হয়তো তোমার দাদা তোমার বাসায় থাকে, তার কাছেও কিন্তু স্টোরি আছে, তুমি কিন্তু চাইলে তাকে নিয়ে একদিন রেডিওতে আসতে পারো, তোমার নানার স্টোরিটাও আমরা শুনতে চাই, তোমার দাদু হয়তো তোমাদের বাড়িতে থাকেন, তিনি হয়তো অনেক ঘটনা জানেন কিন্তু তিনি কখনো রেডিওতে আসার প্রসেসটা হয়তো তিনি জানেন না, তুমি কিন্তু তাকে হেল্প করতে পারো, তুমি তার নাম দিয়ে রেজিস্ট্রেশন করতে পারো এবং তার সাথে ডিসকাস করতে পারো যে যদি সে সিলেক্ট হয় তাহলে তাকে তুমি নিয়ে আসবে এবং তার ঘটনাটা আমরা লাইভে শোনাবো, এভাবেও কিন্তু আমরা তাদের সাথে কানেক্টেড হতে পারি। সো তোমরা যদি রেজিস্ট্রেশন করতে চাও সিম্পলি নিজের মোবাইল থেকে মেসেজটা করবে, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করবে RBS একসাথে, স্পেস দিয়ে নিজের নাম, নিজের লোকেশন মানে কোথায় থাকো, স্পেস দিয়ে তোমার প্রফেশন তুমি কী করো, এবার নিজের মোবাইল নাম্বারটা থেকে SMSটা পাঠাবে 26969 এই নম্বরে, 26969। তো শুরুতে কী লিখবে? RBS একসাথে, স্পেস নিজের নাম, নিজের লোকেশন আর প্রফেশন, এই চারটা জিনিস লিখলেই হবে, আর গল্পের সংখ্যা দুইয়ের অধিক হতে হবে, তিনটা চারটা পাঁচটা যতগুলোই হোক কোনো সমস্যা নেই। তো দাদা চলেন আপনার কাছ থেকে পরের ঘটনাটা শুনে ফেলি, বলুন। আমি আমার পরের ঘটনা শুরু করছি। আমার পরের ঘটনাটা আমাদের পরিবারের জন্য একটা বিরাট বেদনাদায়ক ঘটনা। 1974 সাল আমার জীবনের একটা স্মরণীয় দিন, কারণ ওই বছরেই আমি স্কুল গণ্ডি পেরিয়ে কলেজে পা দিয়েছি। ওই সময় আমার যে বড় ভাই উনি বরিশাল BM কলেজে আপনার BCom ফাইনাল ইয়ারের ছাত্র, কলেজ হোস্টেলে থাইকেই পড়াশোনা করেন। তো একদিন বিকেলবেলা ওই কাশীপুর থেকে দুইটা মেয়ে আসছে বরিশাল, ওখানে আবার একটা হল আছে সিনেমা হল, সোনালী সিনেমা হল, ওই হলে ছবি দেখতে। ওরা 6টার সময় হল থেকে বের হইয়া ওর সাথে একটা বান্ধবী বলতেছে ওর খালাবাড়ি যাবে, আর একটা মেয়ে বলতেছে না ভাই আমি খালাবাড়ি যাব না, আমি বাসায় না গেলে আমার মা আমাকে বকাঝকা করবেন। তো দুইজনে তর্ক বিতর্ক করে সাথের মেয়েটা ওর খালাবাড়ি চলে গেছে, ওই মেয়েটা একা দাঁড়ায় রয়েছে রিক্সার জন্য। এর ভিতরে তিনটা ছেলে আইসা ওই মেয়েটাকে খুব বাজে বাজে বিহেভ করতেছে, কথাবার্তা বলতেছে, টিস করতেছে। তো মেয়ে তো কী করবো, অসহায়। এর ভিতরে আমার ভাই আর তিনটা ছেলে ওরা কলেজ থেকে বের হইয়া ওই রাস্তা দিয়ে হাইটে আসতেছে। তো মেয়েটা দেখে ডাক দিছে, ভাই এদিকে আসেন, কী হয়েছে? দেখেন এই ছেলেগুলো আমারে বাজে বাজে কথা বলতেছে, আমাকে বিভিন্ন রকমের টিস করতেছে। তা আমার ভাই বুঝে নিতে যে কলেজে পড়ে তাদের তো একটু সাহস বেশি, বিশেষ করে BM কলেজে। তো এই ডাক দিয়া ছেলেটারে, তেনোটা ছেলেটারে তিন চারটা থাবর টাবর দিয়া বলছে, এই বেটা এরকম মেয়েদের একা পাই এই করস, তোদের ঘরে মাবুন নেই? থাবর দিয়া বলছে যে যান আপনি যান। আর মেয়ে বলে না ভাই আমি একা যাব না, ওই ছেলেরা আপনি আপনার মারছেন, ওরা হয়তো পথে আবার যাই আমার আক্রমণ করবে, আমার ক্ষতি করবো। মেয়েটা কান্নাকাটি আরম্ভ করেছে, ভাই আমার একটু পৌঁছে দিয়ে আসেন। তো ওখান থেকে কাশীপুর অনেক দূর, যাই হোক আমি মেয়েটার বাড়িটা খুব নাম করা একটা বাড়ি, বাড়িটার নাম নাই বললাম। তনন্যপায় হয়ে একটা মেয়ে কান্নাকাটি করে আমার ভাই কী করছে, একটা রিক্সা দিয়া ওই মেয়েদের বাড়ির দরজায় নামাই দিয়ে আসছে, দিয়ে আবার ওই রিক্সায় চলে আসে। তো এই যে ছেলেগুলো রে মারছে, ওই ছেলেগুলো আবার আমার ভাইরে চিনত, এবং আমার এক মামা ওই নতুন বাজার কাশি BM কলেজের পাশে একটা বাজার আছে নতুন বাজার, ওখানে ওনার মুদি দোকান আছিল।
তো যাইয়া মামার কাছে বলল কি, আপনার বাইক নাই, অমুক বাড়ির একটা মেয়ে বিয়ে করিয়া ফেলাইছে। আমার মামা সরল সোজা মানুষ, কোনো কিছু না জানিয়া না শুনি আমাদের বাড়িতে এসে বলল যে এই ঘটনা। বাড়িতে তো কান্নাকাটির পালা, কারণ আপনারা জানেন যে 74 সালে একটা ছেলে বিয়ে পাশ করলে একটা গ্রামের ভিতরে হইচই পড়ে যায়, তাকে দেখতে আসে, খুব নাম হয়ে যায়। তো আমার ভাই সে বছর বিগম ফাইনাল ইয়ারের ছাত্র, এক বছর পরে সে বিকম পাশ করে বের হবে। তার ভিতরে এইরকম একটা ঘটনায় সবাই মনেই খুব কষ্ট। আমার এক চাস্ত ভাই, উনি আবার কাউয়ারচাল এই পাতারহাট মাদ্রাসায় সে বছর আলেমে পড়েন, উনি বাড়ি আসছেন। বাড়ি আসার পরে আমার বাবা আমার চাচারা সবাই বলল যে তুই একটু কাজ কর, কাউয়ারচাল এইতে ওই যে কাশীপুরে যাইয়া দেখ এই ঘটনাটা সত্য না মিথ্যা। তা আমার ওই ভাই বরিশাল আসছেন, আইসা আমার ভাইয়ের সাথে যোগাযোগ না করিয়া, কারণ যোগাযোগ করে নাই যে চাইলে যদি ঘটনাটা গোপন করে, ও সরাসরি কাশীপুর গেছে, কিন্তু ওই জায়গায় ও কখনো যায় নাই, চিনে না। তো কাশীপুরে একটা বাজার আছে, বাজারে নাইমা লোকজনদের জিজ্ঞেস করলো সন্ধ্যার একটু আখানে যে ভাই আমি অমুক বাড়ি যাবো, কীভাবে যাবো? তো লোকজন বললো যে ভাই দুই দিকে বাম দিক দিয়ে একটা রাস্তা আছে, কিন্তু রাস্তা ভাঙা, ওই রাস্তায় আগে রিক্সা চলাচল করতো, এখন তো চলে না, ওই রাস্তা দিয়ে হাইটা যেতে পারেন কিন্তু অনেক দূর হবে। আর সোজায় একটা মেঠো পথ আছে রাস্তা, এখন তো শুকনা সিজন, আপনি যদি হাইটে যান খুব সহজ হবে, আধা ঘন্টার ভিতরে এই বাড়ি পৌঁছে দেবেন। তা আমার ভাই চিন্তা করলো সহজ রাস্তা ধরেই যাই। সন্ধ্যার একটু আখানে উনি করছে কি ওই মেঠো পথের রাস্তা ধরিয়া, রাস্তা থেকে যখন একটু দূর গেছেন এর ভিতরে উনি দেখেন যে একেবারে কালো মেঘ করিয়া প্রচণ্ড জোরে বৃষ্টি আসছে। তো উনি বৃষ্টি থেকে বাঁচার জন্য সামনে দৌড়ে গেছেন, যায় দেখেন যে একটা স্কুল ঘর, স্কুল ঘরের দরজা খোলা। উনি দৌড়ে স্কুলে ঢুকে দেখেন যে মাস্টারের জন্য চেয়ার আর টেবিল যেখানে, উনি ওই মাস্টারের চেয়ারের উপরে বৈশা, সামনে টেবিল, উনি অপেক্ষা করতেছে বৃষ্টি কমব। একটু পরেই দেখে অন্ধকার স্কুল ঘরটা আলো জ্বলে ওঠে, কিরে আলো জ্বললো কেন? তা উনি চিন্তা করলো যে হয়তো লাইট আছে, কেউ আলো সৃষ্টি বা আলো জ্বালাই দিছে। এর কিছুক্ষণ পরেই দেখে যে অনেকগুলো ছেলে পেলে হইচই করিয়া জানি কি পড়াশুনো করতেছে, কি পরে উনি বুঝে না, হইচই শব্দ শুনতেছে এবং দেখতেছে ছেলে পেলেগুলা। কিছুক্ষণ পরেই 4-5 জন মুরব্বি লোক আইলো, জুব্বা গায়ে দেওয়া এবং তাদের হাতে যে কোরবানির সময় গরু জবাই করে ওই রকম ছুরি, আইসায় এক একটা বাচ্চারে এরকম চুল ধরে দাঁড় করায় আর কোপ দিয়া মাথাটা ফালায় দেয়, এরকম করে অনেকটি বাচ্চার মাথা ফালাইছে আর ওই বডিগুলা উপরের দিকে খালি ফালাফালি করতেছে। এই অবস্থা দেখে আমার ভাই কী করছে, চেয়ারের থেকে আস্তে নিচে বসছে, বৈশা বাইরা বাইরে এসে যে ও যেই দিকে আসছে ওদিকে চলে যাবো। বাইরা বাইরে দেখে যে বাহিরের মাঠে একদল লোক মারামারি করতেছে, একজনের পেটের ভিতরে একজনে টেডা বল্লম দিয়ে কোপ দেয় আর ভুড়ি মুড়ি সব বাইর করে রাস্তায় ফালাই দিতেছে। এই অবস্থা দেখে উনি বুঝতে পারছে যে এইটা আসলে বাস্তব না, আমার সাথে হয়তো যে কোনো একটা খারাপ কিছু ঘটতেছে। উনি কী করছে, চক্ষু বন্ধ করে দোয়া দুরুদ পইরা সোজা দৌড় দিছে যে এই রাস্তায় আসছিল ওই দিকে। দৌড় দিয়ে যখন এই রাস্তার উপর উঠছে, ওঠার পরে একটা রিক্সার সাথে উনি বাড়ি খেয়া পরে বেহুশ হয়ে পড়ে গেছে। তো রিক্সাওয়ালা রিক্সা থামাইছে, আরও রিক্সায় 2 জন প্যাসেঞ্জার ছিল, তারা ওনারে ধরিয়া পড়ে কাশীপুর বাজারটা কাছেই বাজারে লয়ে গেছে যে বাজারে লোকজন চিনে কিনা, কে ভাই এই ছেলেটাকে চেনেন? হুজুর ছেলেটা জুব্বাজাবি গায়ে আমাদের রিক্সার লাগে বাড়ি খেয়েছে। তো লোক কইল হ্যাঁ একটু আগেই তো এই ছেলেটা জিজ্ঞেস করলো অমুক বাড়ি যাইব, আমরা দেখাই দিলাম। তো তারা নিয়ে একটা চার দোকানে একটা বেঞ্চের উপরে শোয়াইয়া পানি টানি ছিটাই দিয়ে অনেকক্ষণ পর হুশ করছে। হুশ করার পর বললো কী হয়েছে? উনি সব ঘটনা খুলে বললো। আশ্চর্যের বিষয়ে ওনার পুরো জুব্বায় কিন্তু রক্তের ছিটা ছিটা দাগ, কিন্তু ওনার শরীরে কোথায়ও কোনো ক্ষত চিহ্ন নাই যে সেখান থেকে রক্ত আসছে। আমি সবাই আশ্চর্য হলো রক্ত আসছে কীভাবে। তো মুরব্বীরা কইলো যে বাবা এই রোডে তো কোনো স্কুল টিস্কুল কিছুই নেই, তুমি কী কাও? কয় হ্যাঁ একটা স্কুল আছে, সেই স্কুলের ভিতরে এই ঘটনা ঘটছে। কে না 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 এখানে কোনো স্কুল নাই। পরে ওনারে বিশ্বাস করানোর জন্য আরও কয়েকজন লোক লইয়া কয় চলো দেখে যাইয়া দেখে যে না কোনো স্কুল টিস্কুল, যেই জায়গার কথা বলছিল কিছুই নেই, সব নিরিবিলি।
পরে উনি চলে আসছে। আসার পরে একটা ছেলে আসিল বিএম কলেজে পড়ে, ও আইসার সব ঘটনা হই না কয়, হ্যাঁ ওই আমার ভাইয়ের কথা কয়, তো আমার বন্ধু আমি চিনি, তার ভাই যখন ঠিক আছে ওরা রিক্সায় উঠায় নিয়ে আসে, প্রচণ্ড জ্বর শরীরে বরিশাল মেডিকেল কলেজে ভর্তি করাইছে। ভর্তি করানোর পর তিন দিন পরে বাড়িতে খবর পায় লোকজন আসছে, আইসা বললো যে না এই মেডিকেলে তো জ্বর কমানো যাইবে না, এগুলো ফকির দরকার, ফকির কবিরাজ দেয়া। তো বাড়িতে নিয়ে গেছে, অনেক ফকির কবিরাজ দেখাইছে, কিন্তু দুঃখের বিষয় মাত্র ১৬ দিন পরে আমার ভাই রক্ত বমি আর নাক মুখ দিয়ে রক্ত পড়তো, তারপর মারা গেছেন। এই ছিল আমার দ্বিতীয় গল্প। থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। শুনছিলাম আরও একটা দ্বিতীয় ঘটনা আমাদের বন্ধু লুৎফরের কাছ থেকে। আমাদের এই দাদা কিন্তু একের পর এক দুর্ধর্ষ ঘটনা আমাদেরকে শোনাচ্ছে, তার নিজের জীবনের এবং তার আশেপাশের বিভিন্ন ঘটনাগুলো। কেমন লাগছে আপনাদের, সে কথাগুলো কিন্তু শুনতে চাই আপনাদের কাছ থেকে। লিখুন সে কথাগুলো JFM স্পেস নাম দিয়ে 26969 এই নম্বরে। ইতিমধ্যে এখানে বেশ কিছু SMS চলে এসছে, আমরা কিছু নাম পড়ে ফেলবো। কুলসুম বেগমকে দেখতে পাচ্ছি এখানে যুক্ত হয়ে গেছেন, সাইমা যুক্ত আছেন এখানে আমাদের সাথে, এদিকে আমাদের সাথে আরও যুক্ত আছেন হাফিজ, মোহাম্মদ রায়হান যুক্ত আছেন, দিকে মাহিন এবং মোহাম্মদ মাজেদুলকে দেখতে পাচ্ছি, রয়েছেন আমাদের সাথে সালমান, আমাদের সাথে রয়েছেন শাকিল, আমাদের সাথে যুক্ত আছেন হৃদয় এবং রেহাজ, রয়েছেন সুমাইয়া, নওশিন আমাদের সাথে যুক্ত আছেন, এদিকে বন্ধু নামতে সবুজ, MD আরিফকে দেখতে পাচ্ছি, এদিকে SMSPC-তে রয়েছেন আমাদের সাথে MD লালন, আমাদের সাথে ইউসুফ আলীকেও দেখতে পাচ্ছি, নিয়ামত উল্লাহ যুক্ত আছেন আমাদের সাথে যথারীতি, ফেসবুকে দেখতে পাচ্ছি তৌহিদ রয়েছেন আমাদের সাথে, ফারহান রয়েছেন, ক্লাসিক সাদ্দামকে দেখতে পাচ্ছি, হৃদয়কে দেখতে পাচ্ছি, ফারহানকে দেখতে পাচ্ছি, হার্টবিট রয়েছেন আমাদের সাথে, রাসেলকে দেখতে পাচ্ছি আমরা সেখানে যুক্ত হয়ে গেছেন আমাদের সাথে। এখানে আরও রয়েছেন বন্ধুরা, বেশ কিছু বন্ধু রয়েছেন যারা কিন্তু নিজেদের পেজ থেকে গ্রুপ থেকে লাইভটা শেয়ার করেছেন, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনাদের প্রতি, অনেক অনেক অফুরন্ত ভালোবাসা। প্রবাসী অনেকেই রয়েছেন, ঢাকার বাইরে রয়েছেন অনেকে, বাংলাদেশের বাইরে কলকাতা এবং ভারতের বিভিন্ন জায়গা থেকে যুক্ত হয়েছেন অনেক বন্ধুরা, তাদের কাছে অন্তরে অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আহমেদ, জুয়েল, প্রীতম শর্মা, আফনান রয়েছেন আমাদের সাথে সেখানটাতে, ফকরুল ফাইজা রয়েছেন আমাদের সাথে, উম্মে ফিজা এবং রায়হান খান যুক্ত হয়ে গেছেন, নাইম আছেন সেখানে, মাজেদুল ইসলাম, পায়েল দাস, রাফি যুক্ত আছেন, পীযূষ কুণ্ডু রয়েছেন, তিতুমির এবং মোহাম্মদ রয়েছেন, সৃজিৎ ঘোষ এবং সজীব সেই, সুমা আক্তার, জান্নাতুল কবির, নামিরা ইশরাত, মোহাম্মদ সলিম হোসেন সহ আরও অনেকে, ধন্যবাদ। দাদা আবারও চলে যাব আপনার কাছে, শুনবো আপনার তৃতীয় অভিজ্ঞতাটি। আমার তৃতীয় যে গল্পটা, এটা আমি ফরিদপুর বেড়াইতে গেছিলাম আমার এক বন্ধুর সাথে, সেই বন্ধু চাচার কাছ থেকে শোনা। চাচা যেভাবে বলছেন আমি ঠিক সেভাবেই বলছি। চাচা বিয়ে করেছেন তিন চার মাস, তো চাচার বিয়ের পর পরেই চাচার যে শালী তার বিয়ে, অর্থাৎ চাচার পর ওয়াইফের পরের যে বোন তার বিয়ে ঠিক হয়। তো চাচা সেখানে যান, সেখানে বিয়ের বাড়ির যে লোকজন আসে, যেখানে বিয়ে আসবে সেখান থেকে লোকজন আসে, তো গ্রামের অবস্থা তো বুঝতেই পারছেন, বিয়ে বাড়িতে এই সেই দেওয়া টাওয়া লেনদেন বিভিন্ন রকম চাওয়া পাওয়া অনেক কথাবার্তা থাকে। তো এই কথাবার্তা কইতে কইতে রাত অনেক হয়ে যায়। তো এই লেনদেন নিয়ে এক কথায় আমার চাচার সাথে ওই ছেলের বাবার সাথে খুব তর্ক বিতর্ক হয়। তর্ক বিতর্ক হইলে আমার চাচার শ্বশুর যে, সে একটু আমার চাচাকে একটু রাগযোগ করে, এই মিয়া তুমি এত কিছু কথা বলো কাই সেই, এই কথা আমার চাচা খুব রাগ হয়ে যায় যে আমি ওনাদের ভালোর কথা বলি আর উনি উল্টো আমার দিকে রাগ হয়ে গেল, যে বাড়িতে থাকবো না। আমার চাচা ওই লোকটা একটু রকচাটা মানুষ, আমার বন্ধুর চাচা। তো উনি করছে কি, রাত্র প্রায় ১২টা সাড়ে ১২টা বাজে, ওই ওনার শ্বশুর বাড়ি থেকে রাগ করে চলে আসে একা। ওই ওনার বাড়ি আসতে হইলে প্রায় তিন চার মাইল রাস্তা, গ্রামের রাস্তা, জঙ্গলের রাস্তা, মেঠোপথের। তো আসতেছে ওখানে আবার একটা বড় বট গাছ আছে, খুব নাম করা বট গাছ। ওই হিন্দু লোকেরা দিনে ওই বট গাছে সিঁদুর টিঁদুর দিয়ে রাখে, অনেকে বিভিন্ন রকমের ভোগ ঠোক দেয়, অর্থাৎ ওইটারে ওরা পূজা টুজা করে। ওই বট গাছের ওখানে আসছে মতন, এখন দেখে যে বট গাছের নিচে হিন্দু বাড়িতে কীর্তন হইলে যেরকম গান বাজনা হয় এরকম গান বাজনা হইতেছে। তা আমার চাচা চিন্তা করলো, ওই যে ওই আমার বন্ধু চাচা, যে গান হইতেছে, তো যাই হোক মনে হয় হিন্দুরা এখানে গান টানের অনুষ্ঠান করছে, আমি একটু গান শুনি। তিনি আস্তে আস্তে সামনে গেছেন, যায় দেখে যে অনেক লোক সেখানে গান শুনতেছেন। তো উনি গেছেন মতন একেবারে অনেকেই আদর টাদর করে ওনার একটা চেয়ার দিছে, বসেন বসেন। তো উনি বসছে, তো কিছুক্ষণ পরে গান বন্ধ হয়ে গেছে।
এখন একজন লোক করলে হলো যে আপনারা সবাই বসেন, আপনাদের জন্য কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, আপনারা বসেন। তো চাচা মনে মনে খুব খুশি, শ্বশুরবাড়ি থেকে খাইয়ে আসি না, যাও কি এখানে যদি খাওয়ান টন পাই, হিন্দু হয়েছে কী হয়েছে। কিছুক্ষণ পর দেখে যে পাঁচ ছয়টা ছোটো বাচ্চা ছেলে, ছোটো ছোটো বাচ্চা ছেলে মরা লাশ নিয়ে আসছে, আইসা সেই লাশটা টুকরা টুকরা করে কাটতেছে আর প্লেটে করে এক একজনের সামনে দিতেছে, আর এক একজনে সেই লাশ টুকরা লাশ খাইতেছে। এইগুলো দেখে তো আমার ওই চাচা বুঝতে পারছে যে না, এটা তো খারাপ কিছু হইতেছে। উনি কী করছে, আস্তে আস্তে চেয়ার থেকে জাগছে, কিন্তু উনি চেয়ার থেকে আর জাগতে পারে না, এমনভাবে মনে হয় যে ওনারে চেয়ারের সাথে আটকায় রাখছে, এইরকম অবস্থা, উনি আর লড়তে চড়তে পারে না। তো চাচা মনে মনে দোয়া দুরুদ পড়তেছে যে আজকে জীবনের মনে হয় শেষ দিন, শ্বশুরবাড়ি থেকে আসছে আর এখানে আই সেই অবস্থায়। তো উনি কী করছে, দোয়া দুরুদ যা আছে মনে মনে পইরা, ওনার হাতে আবার একটা ছাতি ছিল, শরীফ ছাতা, আপনারা সবাই জানেন শরীফ ছাতার নিচে উপরে কিন্তু লোহার একটা ই দেওয়া থাকে। উনি কী করছে, আয়াতুল কুরসি দোয়া পইরা ওই শরীফ ছাতাটা দিয়ে উনি তো লড়তে পায় না, কিন্তু ওনার চারিদিকে ঘুরেই একটা দাগ দিছে। দাগ দেওয়ার পরে এখন দেখে যে ওনার চারিদিক দিয়ে ধাপ ধাপ করে আগুন জ্বলতেছে, বিভিন্ন রকমের সমস্যা, বড় বড় সাপ হইয়া ওনাকে ফোনাই দিয়ে আসতেছে, কিন্তু ওই দাগের ভিতরে আর আসতে পারে না। এরকম করতে করতে ফজরের আজান যখন হয়েছে, তখন দেখে যে কোনো কিছু নেই, আমার চাচা সেন্সলেস হয়ে পড়ে আছে। পরে তো লোকজন ওখান দিয়ে হয়তো ওই মাঠে কাজটাজ করার জন্য লোকজন আসছে, তারা আইসে দেখে যে আমার চাচা ওই বটগাছের নিচে পড়ে রয়েছে, ওই আমার বন্ধুর চাচা, পরে ধরে পরে বাড়ি নিয়ে গেছে। তারপরে জিজ্ঞেস করছে কী হয়েছে, যে উনি সব ঘটনা বর্ণনা করলো, যে এই যে এইরকম ঘটনা আমার সাথে রাত্রে হয়েছে, এই ছিল আমার তৃতীয় ঘটনা। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, শুনছিলাম আরও একটা ঘটনা আমাদের লুৎফর দাদার কাছে। সো শুনবো ওনার কাছ থেকে আরেকটা ঘটনা আমরা শুনবো, তার আগে একটু বন্ধুদের কাছ থেকে আসতে চাই। জিয়ানুদ্দুল কবির, নামিরা ইসরাত, মোহাম্মদ সলিম হোসেন, সুমাইয়া ইসলাম আমাদের সাথে যুক্ত হয়েছেন, মোহাম্মদ আলামিন, আমিনুল ইসলাম, স্বপন মিয়া, রাকিবুল ইসলাম প্রান্ত, অ্যাঞ্জেল জারা, শরণিকা আমাদের সাথে, আব্দুল কাদের এবং তাহিয়া তাবাসুম, মিরাজ আহমেদ শান্ত, অনিন্দ চক্রবর্তী, সাম্যে নীলা, নিশা দে, বিথি সুলতানা, নুসরাত রূপা, আর এস রাসেল, সুখ তারা, সচিন মজুমদার, অরূপা এবং সঙ্গে আছেন সানভি আহমেদ, সৈয়দ কুমকুম, প্রিয়াঙ্কা বিশ্বাস, অধরা চক্রবর্তী, আফসারি খানম, তাকোয়া চৌধুরী, ফ্লাই সাগর খান, ক্রিকেটার সারমান এবং সুলাইমান মায়াজি, আবু রাসেল সহ আরও অনেকে ধন্যবাদ এত কষ্ট করে এই রাত অব্দি জেগে থাকার জন্য এবং আমাকে সঙ্গ দেওয়ার জন্য। স্টোরিগুলো নিয়ে অনেকের অনেক রকম মতামত আছে, কারো কারো ভীষণ ভালো লাগছে, কারো কাছে মনে হচ্ছে আরেকটু ডিফারেন্ট হলে ভালো হতো, কেউ বলছেন আমি আছি সবসময়ের মতো, কেউ বা আমাদের লাইফটাও শেয়ার করছেন, প্রত্যেকের কাছে কৃতজ্ঞতা অন্তরের অন্তঃস্থল থেকে। টেলিভিশন, রেডিও, ইউটিউব, নানা মাধ্যমে নানা রকমের কন্টেন্ট, তার ভিড়ে একটি এফএম রেডিওর অনুষ্ঠানকে এভাবে ভালোবেসে আঁকড়ে ধরে রাখার জন্য আপনাদেরকে অন্তরে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি আমি আরজে উদয়। কেমন লাগছে আমার অনুষ্ঠান সরাসরি আমাকে জানাতে হলে আমার ফেসবুক পেজ একটু ঢু মারতে হবে, www.facebook.com/rjeudoy, এটা আমার অফিসিয়াল ফেসবুক পেজ। বন্ধু, রিয়েল পটেটো এবং টমেটো সিজলিংয়ের ক্রিস্পি স্বাদে প্রাণ পটেটোস মোমেন্টসগুলোকে করে সিম্পলি ফ্যান্টাস্টিক। এবং এই মুহূর্তে আপনাকে বলছি, এই রকমের যদি ভূতুরে অভিজ্ঞতা আপনার জানা থাকে, যদি গল্পের সংখ্যা হয় তিন বা তার বেশি, তাহলে রেজিস্ট্রেশন করে ফেলুন আমাদের রেডিওতে, আমরা নিয়ে আসতে চাই আপনাকে নেক্সট পর্বে, আমরা শুনতে চাই আপনার কাছ থেকে অভিজ্ঞতা। নিশ্চয়ই আমার আজকের অতিথিদেরকে দেখছেন, নানা বয়সের নানা পেশার মানুষেরা এখানে রয়েছে, তাই কোনো রকমের বাধা নিষেধ কিন্তু নেই, আপনি স্কুলের বন্ধু হতে পারেন, আবার আমাদের আজকে যে লুৎফর দাদা তার বয়সী হতে পারেন, হি ইজ 62 ইয়ার্স ওল্ড। সো যে কেউ এখানে আসতে পারেন, এটা কিন্তু আবারও প্রুভড। সো আপনি যদি আসতে চান, মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে টাইপ করে ফেলুন RBS, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস আপনার লোকেশন, আর একটা স্পেস দিয়ে আপনার প্রফেশন, কী করেন আপনি, এবার SMS-টা পাঠিয়ে দিন 26969 এই নাম্বারটিতে। চলুক ভূত স্টুডিও তার নিজস্ব গতিতে শুনবো, দাদা পরের অভিজ্ঞতাটা বলুন। আমার পরের অভিজ্ঞতাটা, আমি পেশায় একজন স্কুল শিক্ষক, তো আমার এক ছাত্রের বাবার কাছ থেকে শোনা গল্পটা। তাদের গ্রামের বাড়িতে একটা লোক চাই চিনেন, তো সবাই চাই দিয়ে মাছ ঠাস ধরে, ওই চাই পাইতা ওইটা মাছ ঠাস বলতো, ওইটা দিয়েই ওনার সংসার চালাইতো বর্ষার সিজনে। তো একদিন চাই উঠাইতে গেছে রাত্রে, দেখে কি চায়ের ভিতরে বড় একটা কুচা,
আমরা সবই কুচিয়া খাই না, এখন বাহিরে এগুলো চালান হয়, কিন্তু আগের দিন এগুলো খাইতো না, মানুষ মনে করতো যে এগুলো খাওয়া হারাম। বিশেষ করে এই কুচিয়াকেও খাইলে তারে জাগাও দিত না, তার হ্যাঁ হুক্কা খাইতে এলে ওই তারে সেই হুক্কায় তামাক খাইতে দিত না, এরকম বিভিন্ন রকম ই ছিল। তো উনি ওই কুচিয়াটা দেখে কুচিয়া ওনার চায়ের যে ভিতরে যে ইয়া ছইটা ভেঙে ফেলাইছে, খুব বড় কুচিয়া, তো ওনার খুব রাগ করলো, আমার কষ্টের চাই তুই চাই ভেঙে ফেলালি, তোর আজকে আশ্রয় বেরিয়ে ফেলাম। উনি করছে কি কুচিয়াটা আইনা একটা রশি দিয়া ওইটার মাথায় বাঁধছে, বাঁধিয়া সামনে একটা গাছ ছিল, গাছের ঠালে মানুষ যেরকম ফাঁস দিয়া থই ওই রকম ঝুলায় রাখছে। রাখার পরে ওই কুচিয়া তো মোড়াঘড়ি করতেছে, ওনার নৌকার ভিতরে আবার কাছে একটা নৌকা ছিল, নৌকার ভিতরেও কিছু মাছ ছিল, চাইর থেকে উঠাইছে। হঠাৎ করে উনি দেখে যে প্রচণ্ড জোরে একটা বাতাস হয়েছে, বাতাস হওয়ার পরে ওনার নৌকা দুইলা উঠছে। কী ঘটনা কী ঘটনা? উনি একেবারে ঝুম হয়ে বসেছে, ওনার অবস্থা এরকম হচ্ছে যে উনি লড়াচাড়া করবে সেরকম শক্তি ওনার পাইতেছে না। ওনার হাতে একটা টর্চ ছিল, সেই টর্চ হাতের থেকে পড়ে গেছে, ওনার যে বইটা ছিল বইটা পড়ে গেছে, কোনো কিছুই উনি যে নিয়ে ধরবো বা দেখবো কী হইতে চাইছে কোনো কিছু না। এবং কিছুটা পরিষ্কার ছিল, এখন দেখে যে একেবারে ঘোর অন্ধকার, কালো অন্ধকারের হয়ে গেছে, কিছু দেখা যায় না। এরকম কিছুক্ষণ সময়ের পরে আবার হঠাৎ করে একটা বাতাসের মতো হয়েছে, হওয়ার পরে দেখে যে ওনার সেই আগের মতো ওনার শক্তি ফিরে পাইছে, ওনার লাইটটা দেখে যে পানির কাছাকাছি এক জায়গায় পড়ে রয়েছে, লাইট উঠাইছে। কিন্তু আশ্চর্যের বিষয় সেই কুচিয়াটাও নাই আর ওনার নৌকায় যে মাছ ছিল মাছ নাই, সব কিছু শেষ হয়ে গেছে, ওই শুধু ভাঙ্গা চাইটেই পড়ে রয়েছে। এই ছিল আমার তৃতীয় ঘটনা। আমরা আরেকটা ঘটনা শুনবো আপনার কাছ থেকে, সরাসরি ঘটনাটা শুনে ফেলি। সরাসরি আর একটা ঘটনা, যেটা এটাও আমার কালেক্ট করা একটা ঘটনা, ঘটনাটা হয়েছে আমার এক বন্ধুর কাছ থেকে শোনা। ওনার নানারা দুই ভাই, ওনার বড়, ওনার যে অরিজিন নানা, বড় নানা, উনি হলো ওই যে গ্রামদাসে আপনার জমির দলিল লেখে ভ্যান্ডার বলা হয় ওই কাজ করেন, এবং ওনার ছোট নানা উনি আবার শাহি জর্দা কোম্পানির ম্যানেজার, ঢাকায় চাকরি করেন, কি একটা শাহি না কি একটা জর্দা কোম্পানিতে বললো ওইটাই ম্যানেজারি করেন। তো নানা ওই ভ্যান্ডারি করে, দিনে ওই দলিল টলিল লেখে, আবার জাগা জমিনও চাষবাস করে। তো একবার অনেক পাট হয়েছে, পাট জাগ দিছে, সারাদিন বসে প্রায় 20-25 জন লোক ওই পাট ই থেকে কাঠ পাটখড়ি থেকে সারাইছে। এখন রাত্রে উনি লোক পায় না, পাট ধোয়ার জন্য লোক পায় না। তো ওনার ওয়াইফে কইল যে এখন লোক যখন পাই না পাটগুলো নষ্ট হয়ে দিতেছে, আমি ধুইয়া ফেলাই। তো উনি বর্ষার সিজন, উনি করছে কি পাট নেয় নিয়ে ওই পাট ধোয়ে ধুয়ে আইনে আবার ওই বাঁশ আছে বাঁশের লগে মেলে দেয়। এরকম করতে করতে কিছুক্ষণ পরে সারা আজান পরে দেখে কি ওনার ছোট ভাই আসছেন, আইসা উনি পাট ধুইতেছে, দেখি ওনার ছোট ভাই অনেকগুলো পাট নিয়ে আসে। কিরে ভাই তুই কোথেকে আসলি? কয়ে আমি ঢাকার থেকে আসছি। তাই এখন কীভাবে আসলি? কয়ে আসছিলাম কালকেই, আমার এক বন্ধুর বাসায় আসছিলাম, সেখান থেকে এখন আসছি। কয়ে তাই তুই এই পাট নিয়ে আসছস, তুই এই পাট পুটু এই তোর তো হেনে জট্টর আনবো ওইগুলো তুই কোনো সময় এগুলো করছস? ক অসুবিধা নাই, আমি গ্রামে থাকতে কত কিছু করছি, দেখ না আমি পাট নিয়ে দিই তুমি ধো। তো ওনার ওই নানা পাট ধুইতেছে আর ওই আর এক নানা পাট আনে। এখন ওনার নানা যে সে তাকায় দেখে যে উনি যে পরিমাণ পাট আনে তাই একটা লোকের পক্ষে সম্ভব না। তো বললো যে ভাই একটা কাজ কর, তাহলে তুইও কয়টা পাট ধো। আচ্ছা ঠিক আছে। তো নানা যেখানে ধোয় তার একটু দূরেই উনি পাট ধুইতেছে, কিন্তু উনি একবারে যে পাট ধোয় এই উনি 10-20 বারও এত পাট ধুইতে পারে না। তো নানা বুঝতে পাইরা, নানা আবার কিছু জানতো, ফক্রিয়ালি টক্রিয়ালি জানতো, উনি করছে কি একটা নৌকা ওখানে এই ডুবাই না বড় নৌকা, নৌকার গোলইটা জাগা সব পানির ভিতরে, উনি লাভ দিয়ে নৌকার গোলইতে উঠছে। কিন্তু নৌকার গোলইতে ওঠার আগে ওনার যে ভাইয়ের গায়ে একটা নতুন গামছা ছিল, ওই গামছাটা থাবা দিয়ে নিয়েই উনি নৌকার উপর উঠছে। ওঠার পরে এখন তো ওই ভাই আর ভাই নাই, এখন কান্নাকাটি করতেছে, আমার গামছাটা দেন আমি চলে যাই। কইছে তাই পাট ধো, সারা পাট ধুবি, ধুইয়া শেষ করবি, রোদ দিবি, তারপর গামছা দিমু।
আচ্ছা ঠিক আছে, এখন ওই 20-25 জন লোক পাট লইছে সারাদিনে, সেই পাট সব ওইটারে দিয়ে ধোয়াইছে। ধোয়াই টোয়াইয়া উনি করছে কি, নৌকার উপরে বসেছে পাও পানিতে ডুবাইয়া, এমনি করতে ফয় জোরে রাজান দিছে। তো যে ওনার ওয়াইফ চিন্তা করলো কি, লোকটাই যে ঘুমাই গেছিল, আরে সন্ধ্যার সময় গেল পাট দুইতে এখনও কোনো খবর নাই। উনি করছে কি, হেরিকেন নিয়া ওনার আবার এক ননদ রে উঠাইছে আর এক ঘর থেকে, আই আয় তো, এই তোর ভাই তো এইরকম গেল পাট ধুইতে সন্ধ্যার সময় কোনো খবর নাই। গেছে যাইয়ে দেখে যে উনি নৌকার ভিতরে বসা, তো ডাকাডাকি করতে শোনে না, ধরছে মতন দেখে যে উনি সেন্সলেস হয়ে পড়ে গেছে। ওনার পায়ে তিনটা বড় বড় যোগ ধরিয়া এরকম রক্ত খায় মোটা হয়ে গেছে। তো ওনাকে চিল্লাচিল্লিতে বাড়ির লোকজন সবাই দৌড়ে আসছে, আইসে ওনারে ধরে পড়ে বাড়িতে নিয়ে গেছে। নিতে নিয়ে যাওয়ার পরেও ওনার যখন হুশ হয়েছে, ওনার ওয়াইফরে কইল কি, এই যে গামছাটা দিলাম, এই গামছাটা তুমি নিয়ে কিন্তু আলমারিতে রাখবা, কেউ চাইলে দিবা না। আচ্ছা, তা উনি কাজে গেছে, দেখে দে ওনার সেই দেবর আসছে। হ্যাঁ ভাবি কেমন আছে, হ্যাঁ তুই কোন সময় আসলি, কয় আমি আসছি তো কালকে। তো ভাবি একটু গোসল করমু, একটা কাপড় দেন দিয়েছে, কয় না ভাবি যে একটা গামছা দিছে বলে মেবাই, গামছাটা বলে আলমারিতে আছে, গামছাটা দেন। তো উনি অত শত বুঝে নাই, ঠিক আছে ভাই চাইছে গামছা, ও বা জানলো কেমনে ওনার ভাই না কইলে, উনি আলমারি খুললে গামছাটা দিছে। দেওয়ার পরে ওনার ঘরের যে চালের কোনা, এক কোনা ফাইরিয়া, তারপর ওইটা একটা বাতাস হয়েছিল। ওনার ওয়াইফ তো চিক্ষু দিয়ে বেউসে পড়ছে, কিরে এর কী হইল। পরে লোকজন শব্দ পাইয়া আসছে দৌড়াইয়া, আইসা দেখে যে ঘরের কোনা ফাড়া। পরে ওনার উনিও খবর পাইয়া খ্যাতের থেকে আসছে, আইসা কইল কি হয়েছে। পরে ওনার ওয়াইফ কইল এই ঘটনা, কয় তোমারে না বলছিলাম যে গামছাটা দিবা না। পরে উনি সব ঘটনা খুলিয়া বলছে লোকজনের কাছে যে এই ঘটনা হয়েছিল, এই ছিল আমার চতুর্থ ঘটনা। অনেক অনেক ধন্যবাদ দাদা এখানে আসার জন্য এবং আমাদেরকে এত চমৎকার চমৎকার স্টোরিগুলো বলার জন্য। আপনি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন, নিরাপদে থাকবেন। আপনাকেও ধন্যবাদ, আর লিসেনার যারা শুনছেন আপনাদেরকেও অনেক ধন্যবাদ। আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি ইমান এবং আমলিয়া আল্লাহ পাক কবরে যাওয়ার মতো তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ, আপনি ভালো থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কথা হলো আমাদের আজকের দ্বিতীয় অতিথি একজন প্রবীণ বন্ধু তার সাথে, এবং এরই সাথে আমরা হয়তো আবারও একজন বন্ধুর জন্য অপেক্ষা করব কিছুক্ষণের মধ্যে, আরেকজন বন্ধু আমাদের সাথে যুক্ত হবেন। কিন্তু আপনাকে বলছি, আপনাকে চাই আগামী পর্বে। হ্যাঁ আমি আপনাকে বলছি, হতে পারেন আপনি একজন স্টুডেন্ট, আবার হতে পারেন আপনি একজন গৃহিণী, হতে পারেন আপনি একজন পেশাজীবী, হতে পারেন আপনি একজন ডক্টর, হতে পারেন আপনি একজন নার্স, আবার হতেই পারেন আপনি একজন টিচার, কিংবা আপনি একজন প্রবীণ রিটায়ার্ড পারসন, যে যেখান থেকে শুনছেন তাদের কারো কাছে যদি এই ধরনের ভুতুড়ে অভিজ্ঞতা থেকে থাকে যে আপনার সাথে ঘটেছে, কিংবা আপনি নিজে বিলিভ করেন কারো কাছ থেকে এরকম বেশ কিছু ঘটনা আপনি কালেক্ট করেছেন, আপনি রেডিওতে এসে লাইভ বলতে চান, বৃহস্পতিবার রাতে এই শোটা হয় প্রতি বৃহস্পতিবারে, এবং আপনি যদি আসতে চান মোবাইলের মেসেজ অপশনে গিয়ে একটা রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার নিয়মটা বলছি, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে RBS, স্পেস আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার প্রফেশন, এবার এই SMSটা পাঠিয়ে দিতে হবে 26969 এই নাম্বারটিতে। ক্লিয়ার? তো সো রেজিস্ট্রেশন করে ফেলুন, আমাদের আপনি নিজের নাম্বার থেকে রেজিস্ট্রেশন করবেন, তাতে করে যেটা সুবিধা আমাদের যারা টিম মেম্বার রয়েছে তারা আপনার সাথে ফোনে যোগাযোগ করবে এবং আপনার স্টোরিটা শুনবে। যদি সেটা প্রচারযোগ্য হয় নিশ্চয়ই পরবর্তী সপ্তাহে আপনি হবেন ভূত স্টুডিওর গেস্ট। সো ঝটপট করে রেজিস্ট্রেশন করে ফেলুন, আমি চাই প্রচুর রেজিস্ট্রেশন হোক এবং তার মাঝখান থেকে সবাই আসুক, কারণ সবাইকেই আমরা চাই, সবাইকেই আমাদের প্রয়োজন, কারণ প্রত্যেক সপ্তাহে নতুন নতুন স্টোরি টেলারদেরকে আমাদের প্রয়োজন হয় এই অনুষ্ঠানে। মাসুদ রানা, আল মামুন, সৌরভ সরকার, পবন দাস, জাকির, মাসুদ, টুটুল, আরিয়ান, সাহলাউদ্দিন, রিস্তি, ইয়াসিন, জামিল, আসলাম, মুন্নি, কামাল, মাহমুদা, রিপন, আমার জয়, শেফালি, অধিকারী, জসীম, হারুন, নাহিদা, রাজা, শফিকুল, সোহেল, তানিয়া, আকলাস, কাইসার্স, তারপর সাঈদ, রহমান, আরিফ, শিলা, জিয়াউর, রোপ সহ আরও অনেকে যুক্ত আছেন, প্রত্যেকের কাছে কৃতজ্ঞতা। আপনি শুনছেন এই মুহূর্তে ভূত স্টুডিও ব্রট টু ইউ বাই প্রাণ পটাটোস। প্রাণ পটাটোসের সুলতানি মাসালা এবং টম অ্যান্ড টিনো ফ্লেভার তোমার ক্র্যাভিংকে করে তুলবে সিম্পলি ফ্যান্টাস্টিক। এক্স্যাক্টলি। আর বন্ধু, এই সময় একটা জিনিস
হিসাবটা কিছু জানিয়ে রাখতে চাই যে করোনার প্রকোপটা খানিকটা হলেও কমে গেছে, এখন সংক্রমণের হার কিছুটা নিম্নমুখী কিন্তু একেবারে তো চলে যায়নি, তাই আমাদেরকে কিন্তু ব্যক্তিগত পর্যায়ে অবশ্যই সাবধান থাকতে হবে। তাই অহেতুক এখানে ওখানে ঘুরে শপিং করার চাইতে আমি বলবো অথবা .com-এ আপনি ভিজিট করুন, এক ক্লিকে ঝামেলাবিহীনভাবে আপনি শপিংটা করে ফেলতে পারেন নিজের বাসায় বসেই। সো আমার মনে হয় একটু হলেও আমাদের নিজেদেরকে সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে, তাহলেই হয়তো আপনি বাঁচবেন আর আপনি বাঁচলেই পৃথিবী বাঁচবে। সো এই মুহূর্তে আমরা আবারও আরেকটা বন্ধুর কাছে চলে যাব। আপনি শুনছেন ভূত স্টুডিও, ব্রট টু ইউ বাই প্রাণ পটেটোস। আর যে উদয় আছে আপনার সাথে, আরও অনেকটা সময় থাকতে চাই, আরও বেশ কিছু অদ্ভুত ভুতুরে ঘটনা আপনাকে শোনাতে চাই। সো আপনি থাকুন, আর লাইফটা শেয়ার করার কথা বারবার বলছিলাম, যত বেশি শেয়ার হবে তত বেশি মাত্রায় এই অনুষ্ঠানটায় আরও বন্ধুদেরকে আমরা পাবো, যত বেশি বন্ধু পাবো তত বেশি ভালো ভালো গল্প হয়তো নেক্সট উইকে উঠে আসবে। তো পরের যে বন্ধু আছে, কী নাম ভাই তোমার? আমার নাম ভাইয়া নীল। নীল, কোত্থেকে এসেছো, কী করো? আমি ভাইয়া, আমার হোম ডিস্ট্রিক্ট পঞ্চগড়, আমি রামপুরাতে থাকি, ঢাকা রামপুরা। কি করো? আমি একটা কোম্পানিতে সিনেমাটোগ্রাফার হিসেবে। গ্রেট, গ্রেট, গ্রেট। নীল আজকে এসেছে আমাদের এখানে এবং সে কিন্তু তার জীবনের এক্সপিরিয়েন্সটা আমাদের সাথে আজকে লাইভে শেয়ার করবে। নীল, ঘটনায় চলে যাব, শুনি। আচ্ছা, প্রথমত ভাইয়া আমি যেই ঘটনাটা শেয়ার করব, এই ঘটনাটা আমার মাকে কেন্দ্র করে এবং কি আমিও রিলেটেড, তো আমি সেই ঘটনাটাতে যাচ্ছি। আমি শুরুতেই একটা কথা সবাইকে বলবো, অডিয়েন্সকেও বলবো, যে আপনাদের কাছে অনুরোধ, ঘটনাটা শোনার পরে হয়তো অনেকে নেগেটিভ নেবেন, কিন্তু আসলে যেটা আমার সাথে প্র্যাকটিক্যালি হয়েছে আমি সেটাই বলবো। হ্যাঁ, তো আমি ঘটনায় চলে যাই। তখন 2017 সাল, তো শীতের রাত, শীতের রাত, তখন রাত বাজে 2, তো আমার একটা ব্যাড হ্যাবিট হলো যে আমি রাত জাগি, এই কারণে যে আমি ভূত স্টুডিও প্লাস ভৌতিক যত ঘটনা আছে আমি এগুলো কিন্তু শুনি, না শুনলে আমার ঘুম হয় না, এরকম একটা মানে অ্যাডিক্টেড বলতে পারেন, এবং কি আমি হরর মুভি দেখি। তো আমি সিকিন টু বা মাসলস এরকম একটা মুভি হবে হয়তো, আমি সেই মুভিটা দেখছিলাম। তো এই মুভিটা দেখার একটা পর্যায়ে দেখি যে করাত দিয়ে একজনকে জবাই করা হচ্ছে, তো আমার তখন গা পুরো শিউরে উঠে। তো আমি হঠাৎ করে দেখি যে আমার ওই সময়ে যে আমার মুখে একটা চুল, আমার মুখে একটা চুল চলে আসে, তো চুলটা আমি যত টানতেছি আস্তে আস্তে বড় হচ্ছে মুখ দিয়ে। হ্যাঁ, এটা আসলে কে কীভাবে নেবেন জানি না, তো মুখ দিয়ে হঠাৎ করে একটা চুল, তো আমি এভাবে চুলটা এইভাবে বের করি, বের করে দেখি যে চুলটা অনেক বড়। তো আমার চুল আসলে কি অ্যাকচুয়ালি বড়, কিন্তু অত বড় না, মানে হালকা একটু। তো আমি দেখি যে এত বড় চুল তো মহিলা মানুষের, হ্যাঁ, তো আমার ঘরে তো মহিলা মানুষ বলতে আমার মা ছাড়া কেউ প্রবেশ করে না বা কেউ নাই আমার বাসায়। তো আমি আমার মায়ের কথা যখনই চিন্তা করছি, তো আমার একটা জিনিস আমি বলি সবাইকে, যে আমি একটু মাঝে মধ্যে কি অনুমান করতে পারি, অনেক কিছু আমার সাথে এরকম জীবনে অনেক ঘটনা হয়েছে যে আমি অনুমান করছি যে এই জিনিসটা হবে, হয়ে যায়, হ্যাঁ, বা ওইটাই হয় আর কি, এরকম অনেক সময় হয়। তো আমি ভাবতেছি যে আমার মায়ের চুল হয়তো বা কোনো কিছু একটা হবে এরকম হয়তো। তো হঠাৎ করে পাশের রুম থেকে আমার মা চিল্লায় উঠে, তো আমার কানে তো হেডফোন, আমি মুভি দেখতেছি, তো আমার মা জোরে চিল্লায় উঠে, আমাদের গ্রাম্য ভাষায় বলি এটা, বলতে ও বাগে, ও বাগে, ও বাগে, ও আল্লাহ, মানে এইরকম করে জোরে জোরে চিল্লাচ্ছে, মানে এইরকম জোরে জোরে চিল্লাচ্ছে। তো আমি আসলে কি শুনতে পাচ্ছি, হেডফোনে তো অতটা স্পষ্ট বুঝতে পারতেছি না, তখন আমি হেডফোন দুটো খুলি, খোলার পরে দেখি যে ঠিকই ঠিকই তো চিল্লাচ্ছে। তো আমি আসলে কি এইগুলো আমার মায়ের সাথে এই প্যারানর্মাল অনেক ঘটনা আছে, হ্যাঁ, তো আমি এগুলো অভ্যস্ত, তো আমার মা এইভাবে রাতের বেলা তিনি স্বপ্নে কাঁদে চিল্লায়। আমাদের গ্রামে যারা আছে, আমার বাসা পঞ্চগড় আটোয়ারি উপজেলার সাতখামার গ্রাম, তো সেখানে আমি মনে করি যে এখন হয়তো বা অনেকজন হয়তো বা শুনছেন, হ্যাঁ, তো তারা এই বিষয়টা জানে যে আমার মায়ের এই রকম একটু প্রবলেম আছে প্যারানর্মাল। তো আমার মা কি হয় যে এইভাবে চিল্লায়, তো আমি তো অভ্যস্ত, আমি তখন আমার বাবাকে আমি ডাক দেই, তো আমার বাবা আরেক রুমে শোয়, আর আমার মা আর আমার একটা ছোটো ভাই আরেক রুমে শোয়, হ্যাঁ, সেপারেট। তো আমি আমার বাবাকে ডাকাই, ডাক দেই যে আব্বা আব্বা একটু দেখেন তো কী হয়েছে আমার একটু দেখেন তো। তো
আমার বাপ তখন কি করে, আমার বাবা একটু বিরক্ত হয়, ধুরে এত রাত্রে, এখন তখন রাত 3টা সাড়ে 3টা এরকম, 3টা এরকম বাজতেছে, তো একটু বিরক্ত হয়। তো তারপরে তখন আমার বাবা ওই আমার মায়ের কাছে যায়, যায় তো তখন গ্রাম্য ভাষায় বলতেছে আর কি, যে হয়েছে এই কী হয়েছে তোর, এই কী হয়েছে, মানে এইরকম বিরক্ত, এত রাতে স্বাভাবিক যে একটা মানুষ ঘুমাইছে, ওকে ডাক দিয়ে উঠানো, আবার এইভাবে ইয়ে করা, তো এইভাবে বলতেছে এই কী হয়েছে। তো দেখে যে আমার মা বসে আছে, ঠিক আসলে আমি তো এখানে আমি অডিয়েন্সকে বলবো যে আপনারা ইমাজিন করুন যে আপনি ওই জায়গাটাতে ছিলেন ওই সময়। তো আমার আমি আমার মা বসে, হ্যাঁ তো বসে আছে, তো চুলগুলো এইভাবে সামনে পড়ে আছে আর চোখ দুটো মানে মাথাটা ডাউন, হ্যাঁ চিল ডাউন, তো উনি আর কি ওই চোখ দুটো বড় বড় করে মানে বের হয়ে আসতেছে এইরকম, আর গঙ্গাচ্ছে মানে এইরকম একটা গঙ্গানি দিচ্ছে। তো আমার মানে বাবা যখনই কাছে গেছে ধরার জন্যে, আমার বাবাকে এমন একটা জোরে ধাক্কা দিছে মানে এটা অসম্ভব, মানে 10 ফিট দূরে গিয়ে আমার বাবা পড়ছে ঘরের মধ্যে, 10 ফিট ঘুরে দূরে গিয়ে আমার বাবা পড়ছে। আমার বাবা তো ভয়ে একদম পুরা মনে করেন যে আর কাছে যায় না, হ্যাঁ উনি কি করছে পরে আমাকে ডাক দিছে, এই বেটা তুই আয় তো, এই বেটা তুই আয় দেখ তোর আম্মা কি করছে, হ্যাঁ তোর আম্মা আমাকে জোরে ধাক্কা দিয়ে ফেলাই দিছে, হ্যাঁ মানে গ্রাম্য ভাষায় আর কি বলতেছে যে ধাক্কা দিয়ে ফেলে দিছে। তো আমি তখন চিন্তা করি যে ধাক্কা দিয়ে ফেলে দিছে তাহলে বিষয়টা একটু সিরিয়াস, তখন আমি কি করলাম উঠলাম, তখন আমি উঠলাম, উঠার পরে চিন্তা করলাম যে আমি তাহলে যাই। তারপরে আমি ঘরে গেলাম, যাওয়ার পরে আমি আমার মায়ের সামনে এই যে আমি অডিয়েন্সকে বলবো যে আপনারা খারাপভাবে নেবেন না, আমি গল্পে ঘটনার শুরুতেই বলছি যে আমি আমার মাকে আমি একটা ধমক দেই, জোরে জোরে একটা ধমক দেই। তো কেন ধমকটা দেই, যে আমাদের গ্রামে অনেকজনকে দেখছি যে জিন ধরলে ওই যে নাভান দেয় মানে বলে আর কি, এটা যে অনেকজনের শরীরে জিন প্রবেশ করলে তখন ওকে যখন আর কি কবিরাজ আসে, তো ওই কবিরাজ আমি দেখছি অনেক এইভাবে দেখছি যে কবিরাজ জোরে ধমক দেয় যদি জিন কথা না শুনে, তো জোরে ধমক দিলে তখন সে একটু মানে কুল হয়। তো আমি জোরে একটা ধমক দিই, এই কী হয়েছে তোর, চপ, এই তুই আমার মাকে ভর করছিস না, দাঁড়া, এই তুই যাবি, এইভাবে বলে আমি মানে সেই রকম চিল্লাচিল্লি শুরু করে দিছি, হ্যাঁ দাঁড়া। তো পাশে পাশে আমাদের পাশের বাসায় একজন খালা আছে, তার নাম চেল্লি, তো ওই খালা জোরে বলে যে এই কী হয়েছে রে বেটা, যাইতে হবে নাকি, তো ওনারাও কিন্তু এই জিনিসগুলো অভ্যস্ত আর কি। তো আমি বললাম যে না না আসতে হবে না, হ্যাঁ তো আমি তখন আমার মাকে আমি কী করলাম, তো আমি ডাইরেক্ট যায় হাতটা ধরছি। তো যখনই হাতটা আমি ধরছি আমি দেখি যে আমার মায়ের হাত এত শীতল মানে এত ফ্রিজ হয়ে গেছে যে এতটা কথা না, যদিও শীতকাল তিনি তো ল্যাপের ভিতরে ছিল, লজিক দ্যাট যে তিনি তো ল্যাপের ভিতরে ছিল, এতটা ঠান্ডা হওয়ার কথা না, হ্যাঁ আর যদিও আমাদের পঞ্চগড় শীতের রাজা বলতে পারেন যে শীত প্রচুর শীত পঞ্চগড়ে, হ্যাঁ তো আমি দেখি যে প্রচুর ঠান্ডা, অস্বাভাবিক ঠান্ডা। তো উনি আমার হাত মানে ছুটা ফেলতেছে আর কি বিছানা একদম ভাঙে ফেলবে, পাগুলা মানে আশ্রয় আশ্রয় করতেছে, হ্যাঁ আর শুধু গঙ্গা মানে এই টাইপের একটা গঙ্গানি দিচ্ছে জোরে। তো আমি তখন কি করি আমার মাকে আমি তখন চিন্তা করি যে না এটা তো অনেক সিরিয়াস, হ্যাঁ আমার পক্ষে তো সম্ভব না, কারণ আমি তো এরকম হুজুরও না মাওলাও নাও না, তো আমি যতটুকু জানি আর কি এর মধ্যে চেষ্টা করি, আমি তখন ইয়াসিন সুরা পড়তে শুরু করি, হ্যাঁ ইয়াসিন সুরা পড়তে শুরু করি। তো আমি এক পর্যায়ে ইয়াসিন সুরা পড়তে পড়তে আমি একটা পর্যায়ে থেমে যাই মানে ভুলে যাই, আমি পরের আয়াতটা আমার আর আসতেছে না, মানে 15টা আয়াত পড়ছি এরপরে আর আমার আয়াত মনে আসতেছে না, তো আসতেছে না। তখন তো আমি চিন্তা করলাম যে তখন দেখি কি যখন পড়তেছি তখন উনি আর কি প্রচুর মানে হুমড়ে মুচড়ে ফেলবে এইরকম, ঘর মানে ভাঙে ফেলবে এইরকম অবস্থা। তো আমি তখন তখন আরও বিপদে পড়ে যাই যে এখন তো আমি ভুলে গেছি, তখন আমাকে কি করে আরও একটা জোরে ধাক্কা দেয়। তো আমি তো অত দূরে পড়ি না, পাশেই ছিলাম, তো আমি তখন কি করি আরও যায় আমি আমার মাকে ধরি, মানে কন্ট্রোল করতে পারতেছে না এরকম। তো আমার বাবা একটু এসে সহযোগিতা করে আর কি পাশেই, তো উনি ভয়ে ভয়ে আসে আর কি, উনি যেই ধাক্কা খাইছে আর উনি কাছে আসতেছে না। তো আমি তখন কি করি যে আমার মাকে আমি আবার যায় ধরি, ধরার পরে আমি বলি
তখন আমি কী করলাম, একদমে আয়াতুল কুরসি, একদমে আয়াতুল কুরসিটা পড়লাম। পড়ে আমি তিনটা ফু দিছি, যদি তিনটা ফু দিছি, এই যখন তিনটা ফু দিছি তখনে উনি একদম ধপাস করে পড়ে গেল, মানে আসে না যে স্বাভাবিকভাবে সেইভাবে না, মানে ধুম করে এইভাবে শুয়ে পড়লো, মনে হচ্ছে যে কেউ ওনাকে জোর করে হয়তো বা মানে ধাক্কায় ফালায় দিছে এইরকম, মানে বিদ্যুৎ কারেন্ট শক খেলে যেমন হয় এরকম করে পড়ে গেল। পড়ে যাওয়ার পরে তখন এই তো ওই সময় কি আবার আজান, আজানও আর কি দিয়ে দিছে, মানে আজানও দিয়ে দিছে ওই সময়, তো আজানও শুরু হয়ে গেছে, আল্লাহু আকবার এই শুরু হয়েছে, আমার ওই সুরাটা আমি ইয়াটা শেষ করলাম, দোয়াটা আয়াতুল কুরসি। তো এরপরে তখন আমি ফু দিলাম, ফু দেওয়ার পরে তখন তো উনি সেন্সলেস, অজ্ঞান। তো পরবর্তীতে আমার তখন কি করলাম, আজান যেহেতু দিছে আমার মা নামাজ পড়ে, তো আমার মা তখন আমাকে, সরি আমার বাবা আর কি, আমি বললাম বাবাকে যে বাবা আপনি ওই যে উনি তো সেন্সলেস হয়ে গেছে, আপনি ওই একটা চামচ নিয়ে আসেন আর একটু পানি নিয়ে আসেন। তো চামচ নিয়ে আসলো, তারপর ওনার দাঁত কপাটি লেগে গেছে ফেনা দিয়ে, একবার অবস্থা খারাপ। আর একটা জিনিস স্কিপ করছি যে যখন উনি আমাকে, আমি যখন ওনাকে ধরছি সুরাগুলো পড়ছি, তখন উনি এই যে গঙ্গা ছিল ওনার মুখ থেকে ফেনাগুলো বের হচ্ছে, আর আমার শরীর, আমার মুখটাও একেবারে শেষ করে ফেলছে, মানে এইরকম অবস্থা। তো যাই হোক, তো শেষে কী হলো যে উনি উজু দাঁত কপাটি ছুটাইলাম, তো তারপরে আপনার ওই উনি উজু করতে যাবে একটু পরে উনি স্বাভাবিক হইল, তো তারপরে উনি দাঁত স্বাভাবিক হইল, তারপরে আমি ওই নামাজ পড়ার জন্য উজু করতে যাবে, আমি তখন ওনাকে নিয়ে যাই কলপারে নিয়ে যাই। তো কলপারে আমি যখনই কলপারে ওনাকে নিয়ে গেছি, নিয়ে যাওয়ার পরে সাথে সাথে কী হলো যে ওনার শরীর থেকে মনে হচ্ছে যে একটা বাতাস, গরম একটা বাতাস, ওই বাতাসটা আমার শরীর ভেদ করে চলে গেল, এইরকম একটা শো আওয়াজ করে ভেদ করে চলে গেল। তো আমি তখন আমার গায়ের লোম খাড়া হয়ে যায়, শিউরে উঠি। তো তারপরে আমি তখন স্বাভাবিক চিন্তা করলাম যে না, এখন যদি আমি ভয় পাই তাহলে তো চলবে না। তো পরবর্তীতে তো তারপরে উনি নামাজ পড়ল, নামাজ পড়ার পরে আমি তখন ওনাকে জিজ্ঞাসা করি যে মা কী হয়েছে তোমার, কী সমস্যা, কী কী কোনো কিছু দেখছো স্বপ্নে বা এরকম। তখন আমাকে বলতেছে যে বাবা আমি দেখি কি যে কেউ একজন আমাকে বলল যে তোমার ছেলে তো আর নাই, মানে আমার কথা বলছে, তোমার ছেলে তো আর নাই, তো এই কথাটা বলে ওই চলে গেছে। তো আমি তৎক্ষণাৎ রান্নাবান্না শেষ করে, আমি মানে শেষ না মানে রান্নাবান্না করতেছিলাম, রান্না ফালায় আমি তোকে খুঁজতেছি, মানে উনি নাকি এটা স্বপ্নে দেখছে বলছে। হ্যাঁ, তো খুঁজতেছি, খুঁজতে খুঁজতে একটা গ্রামের একটা ছেলে, ওর নাম আমি বলছি না বেকার, তো ও নাকি আমার মাকে ধরে ইচ্ছা মতো নাকি মারছে, হ্যাঁ বাঁশ দিয়ে, বাঁশ দিয়ে ইচ্ছা মতো নাকি আমার মাকে মারতেছে, হ্যাঁ তুই কেন আসছিস, তোর এত বড় সাহস তুই এখানে আসছিস, মানে মানে তখন আমার মাকে নাকি ইচ্ছা মতো মারছে। তো আমি এখন চিন্তা করি যে তোমাকে মারছে, তারপরে আমার মা বলতেছে আমাকে ইচ্ছা মতো মারতেছে, এই তো, তারপরে আমি আর কিছু বলতে পারি না। তখন তো ওই যে ঘটনা শুরু এই পর্যন্তই, তো ওনাকে নাকি মারতেছে, উনি ইয়া করতেছে। তো আমি পরবর্তীতে তখন একটু চিন্তা, মানে কৌতূহলী চিন্তা হইল যে আমি একটু দেখি। হ্যাঁ, তো আমি বিশ্বাস করবেন না হয়তো যে আমি দেখি, আমি ওনার একটু কাপড়টা সরাই, মানে এই যে আপনার পিঠে, পিঠে তারপর গলায় এই জায়গায় ওনাটা একটু সরাই, সরাই দেখি সিরিয়াসলি ভাইয়া তাই যে ওনাকে কেউ একজন মারছে, ওনার শরীরে স্পট, এগুলো একেবারে স্পষ্ট যে লাঠি দিয়ে বা কোনো কিছু দিয়ে ওনাকে ঠিকই ঠিকই মারছে স্পটগুলো। তো আসলে কি আমাদের সাথে একটা প্রায়ই এই ঘটনাটা হয় যে আমি তারপরে তখন ভাবি, চিন্তা করি যে স্বপ্নে হয়েছে তাহলে এটা বাস্তবে কীভাবে হলো, এই প্রশ্নের উত্তরটা আমি পেলাম না, হ্যাঁ পাচ্ছি না, অনেক লজিক আমি চিন্তা করতেছি হচ্ছে না। তো আমি চিন্তা করিতে তারপরের দিন আমি হুজুরের কাছে যাব। কিন্তু ভাইয়া আমার একটা প্রবলেম কি, আমি যতবারই এই ঘটনাগুলো সম্মুখীন হয়েছি আমি হুজুরের কাছে যাইতে চাই, ওই দিন আমি যখন ঘটনাটা ঘটছে আমি চিন্তা করি যে আমি হুজুরের কাছে যাবই সকালবেলা, কিন্তু সকালবেলা দেখেন যে আমি আর যাই না, মানে আলসেমি, আমাকে মানে কেউ একজন যাইতে দেয় না বা এগুলো শেয়ার করতে দেয় না, বলতে দেয় না, এইরকম একটা ব্যাপার আমার মনে মনে কাজ করে যে তুই এটা বলিস না, বললে তোর সমস্যা হবে, তুই এটা কারো কাছে ইয়ে করিস না। আমি এই জন্য ভাইয়া এই ঘটনাগুলো সবাইকে আর কি বলিও না, অনেকজন আছে কৌতূহলী হেসে উড়াইয়া দেয়। আসলে এই ঘটনার সাথে যারা জড়িত, যাদের জীবনের সাথে এই ঘটনাগুলো হয়েছে, মিলে গেছে, তারাই একমাত্র বলতে পারবে যে এটার কী একটা মানে অবস্থা।
তো এরপরে ভাইয়ার এটার সাথে রিলেটেড কিনা জানি না, যদি আমরা এরপরে আবারও আপনার কাছে আসবো পরের ঘটনাটা শুনতে। আমরা এই মুহূর্তে একটু বন্ধুদের কাছ থেকে ঘুরে আসতে চাই, যারা এই মুহূর্তে টিউন করে আছেন জাগো এফএম 94.4, তাদের মধ্যে অনেকেই যুক্ত হয়েছেন যেমনটা যুক্ত হয়েছেন আমাদের বন্ধুরা। সো আমরা একটু এসএমএস পিসির দিকে যদি তাকাই তাহলে দেখতে পাচ্ছি অনেক অনেক বন্ধু আজকে যুক্ত হয়েছেন, নতুন পুরনো বেশ কিছু বন্ধুকে আজকে আমরা পেয়েছি আমাদের এই শোতে। থ্যাংকস আ লট এভাবে কানেক্টেড হওয়ার জন্য এবং এভাবে ইন্সপায়ার করার জন্য আমাদের শোটাকে। ঋতু লিখেছে খুব ভালো লাগছে, গল্পটা খুব ভালো হয়েছে। সুকুমার রয়েছে আমাদের সাথে, শরীফ রয়েছেন আমাদের সাথে এবং জয়েন করেছেন এদিকে আমাদের সাথে, এদিকে জন বন্ধু জয়তা ধার রয়েছেন, সৌমিক রয়েছেন আমাদের সাথে, এদিকে মেহেদি আমাদের সাথে, অমরেশ রয়েছেন আমাদের সাথে, জয়েন করেছেন ফাতেমা আমাদের সাথে, সালেনুরকে দেখতে পাচ্ছি, নিঝুম আছেন, জুই আছেন আমাদের সাথে, গোলাম রাসুল রয়েছেন আমাদের সাথে, কায়েস বিন, ধন্যবাদ আপনাদের প্রত্যেককে। সো যারা যুক্ত হচ্ছেন একটু দেরিতে হলেও হয়েছেন হয়তো, একটু লেট নাইটে চলছে এই মুহূর্তে জাগো এফএম 94.4 এর ভূত স্টুডিও ব্রট টু ইউ বাই প্রাণ পটাটোস এবং আর জি উদয় আছে, আমি আপনার সাথে থাকবো আরও বেশ খানিকটা সময়। আমার যে গেস্ট এই মুহূর্তে ঘটনা বলছে তার নাম হচ্ছে নীল। সো নীলের প্রথম স্টোরিটা আপনাদের কেমন লাগলো সরাসরি এস এম এস করে জানাতে হলে জে এফ এম স্পেস নাম দিয়ে সে কথা লিখে পাঠিয়ে দিন 269699 নাম্বারটিতে। ফেসবুকে লিখতে হলে www.facebook.com/jagoefm এই পেজে ভিজিট করুন। একই সঙ্গে যদি আপনি কমেন্ট করতে চান www.facebook.com/rjudoy, এটি আমার ভেরিফাইড পেজ, সো এই পেজও কানেক্ট হতে পারেন, সেখানে লাইভ হচ্ছে, লাইভের নিচে কমেন্ট করতে পারেন। বাট একটা কথা, লাইভটা একটু শেয়ার করুন, বিকজ প্রচুর শেয়ার প্রয়োজন। শেয়ারটা কেন প্রয়োজন? কারণ আমাদের প্রত্যেক সপ্তাহে নতুন নতুন স্টোরি টেলার চাই। প্রত্যেক সপ্তাহে নতুন নতুন স্টোরি টেলার কোথায় পাবো যদি আপনারা শেয়ার না করেন, সবার কাছে না পৌঁছায়, আর লোকে যদি রেজিস্ট্রেশন না করে? সো রেজিস্ট্রেশন তারাই করবেন যারা স্বেচ্ছায় রেডিওতে এসে নিজের জীবনের এই প্যারানর্মাল এক্সপিরিয়েন্সটা লাইভে বলতে চান। এবং আমরা কিন্তু প্রত্যেক সপ্তাহে এক্সাইটেড থাকি এই সপ্তাহে কে আসবে, কার গল্প আমরা শুনবো। সো আপনারা রেজিস্ট্রেশন করার নিয়মটা একটু বলে দিচ্ছি। মোবাইলের মেসেজ অপশনে চলে যান, গিয়ে টাইপ করে ফেলুন RBS, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস দিয়ে আপনার প্রফেশন, আপনি কি করেন। এবার পুরো এসএমএসটা পাঠিয়ে দিন 26969 এই নাম্বারটিতে। গল্প না ঘটনা, বিশ্বাস করবেন কি করবেন না এটা একান্তই ব্যক্তিগত ব্যাপার, বাট আমি কিন্তু বিনোদনের খাতিরেই চালিয়ে যাচ্ছি ভূত স্টুডিও আপনার কান পর্যন্ত। এই মুহূর্তে ফেসবুকের থ্রুতে বা ইউটিউবের থ্রুতে যারা দেখছেন তাদের সবাইকে নিয়ে শেষ অবধি থাকতে চাই, কানেক্টেড থাকুন, আমাদের সাথেই থাকুন, পরের ঘটনা শুনবো। নীল বলুন। হ্যাঁ ভাই, আমি পরের ঘটনায় আসছি। তো এই ঘটনাটা না ঘটলে আমি জীবনও বিশ্বাস করতাম না যে আসলে এগুলা, এই যে প্যারানর্মাল অনেকজন শেয়ার করে বা এগুলো কারোর সাথে ঘটে বা এই রকম একটা ফিলিংস হইতে পারে যে কেউ যদি কখনো দেখে, সেটা হোক কারো ভাষায় জিন, কারো ভাষায় পেতনি, কারো ভাষায় ভূত, যেটাই হোক। তো ঘটনাটা তখন 2018 সাল সম্ভবত, পৌরসভার ভোট চলছিল আমাদের ওখানে। তো আমি পৌরসভার ভোট করি, কাউন্সিলর ভোট করি আর কি। তো একটা সময় ভোট করতে করতে অনেক রাত হয়, তো রাত তখন 2 বাজবে আনুমানিক। তো 2 পরে আমার একটা বন্ধু, ওর নাম হলো রকি, ও আমাদের পৌরসভার 8 ওয়ার্ডের। তো ওই রকির সাথে আমি একটু দেখা করি, ওইখানে আরও কিছু ভাই ব্রাদার ছিল, কিছু প্রয়োজন, ওদের সাথে দেখা করি। তো ওদের সাথে দেখা করার পরে তো এইভাবে গল্প হইতে হইতে চা খেতে খেতে তখন 3 বাজবে, এটাও রাতেরই ঘটনা। তো আমি ওই আমার চিন্তা করলাম যে আমাকে তো বাসা যেতে হবে, মানে তখন ওই আপনার কি সম্ভবত বর্ষাকাল, বর্ষা, হ্যাঁ, মানে বিজলি চমকাচ্ছে আর কি, বিদ্যুৎ চমকাচ্ছে। তো ওই সময়ে বিদ্যুৎ চমকাচ্ছিলো, আমি এখন আমার বন্ধুকে বললাম যে আমি বাসা গেলাম, তুই থাক, অনেক রাত হয়ে গেছে, বিদ্যুৎ চমকাচ্ছে। তো আমার মধ্যে কি ভৌতিক ভয় এই জিনিসটা নাই, কারণ আমি প্রায়ই হরর এই জিনিসগুলো আমি মানে খুঁজে বেড়াই, মানে আমি ইন্টারেস্টেড যে আমি এগুলোর সম্মুখীন হবো, এইরকম অনেক জীবনে ইয়ে আছে, হ্যাঁ, ইচ্ছা ছিল। তো আমি জানি না যে ওই দিন আমার সাথে এইরকম কিছু ঘটবে বা আমার মধ্যে এরকম কোনো কিছু ফিলই হয় নাই, হ্যাঁ, যে এইরকম কোনো কিছু হবে। তো আমি কী করি, আমার এখন বাসা যাব, অনেক রাত, এখন চিন্তা করতেছি আমার বাসা যেতে হলে আপনার আমাকে বাজারের উপর দিয়ে যেতে হবে। এখন বাজারের উপর দিয়ে যদি আমি যাই এত রাত, অনেকজন নেতাকর্মী যারা আছে তারা অনেকজন শ্রদ্ধেয়, তো আমি সবাইকে সম্মান করি, তো এদেরকে আমি কী করি, আমি চিন্তা করলাম যে এত রাত্রে বাজার দিয়ে যদি আমি যাই তাহলে হয়তো বা আমাকে খারাপ ভাববে যে ছেলেটা এত রাত পর্যন্ত, হ্যাঁ, আসে বাজারে, এটা খারাপ ভাববে, এই ভয়টা আমার মধ্যে কাজ করে যে তাহলে আমি ওদিক দিয়ে যাবো না।
এখন আমি অপোজিট রাস্তা খুঁজি, কারণ আমাকে তো বাসা যেতেই হবে। এখন অপোজিট রাস্তা দিয়ে যদি আমি যাই তাহলে আমাকে নদী ক্রস করতে হবে। আমাদের এখানে একটা পাথরাস নদী আছে, অনেকজন জানে তো, আমাকে ওই নদীটা ক্রস করতে হবে। আমি অডিয়েন্সকে বলবো যে আপনারা ফিল করুন সেই লোকটা আপনি। তো আমি এখন চিন্তা করি যে আমি ওই ক্রস করব, তো নদী ক্রস করতে হলে আমাকে একটা সাঁকো পার হইতে হয়, তো ওই সাঁকোটাকে একটা বাঁশের উপর দিয়ে যেতে হয় ধরে ধরে। তো আমার পকেটে মোবাইল ছিল, তো আমি মোবাইলে এতক্ষণ ফ্ল্যাশ দিয়ে আসছিলাম, তো হঠাৎ করে কি বৃষ্টি শুরু হয়ে গেল, মানে একটু বৃষ্টি শুরু হয়ে গেল। তো আমি ভয়ে চিন্তা করলাম যে মোবাইলটা পানিতে পড়লে তো ভিজে যাবে, এই ভয়ে আমি কী করলাম মোবাইলটা পকেটে ঢুকাইলাম। তো ঢুকে আমি চিন্তা করলাম যে তাড়াহুড়ো করে আমাকে তো যাইতে হবে। এখন আমি সাঁকো পার হলাম, পার হওয়ার পরে আমি বাসায় আসতে হলে আমাকে মাস্টারপাড়ার উপর দিয়ে আসতে হবে। তখন আমি চিন্তা করলাম যে মাস্টারপাড়া, চিন্তা মানে আমি আসছিলাম, তো মাস্টারপাড়া আসার পরে তো আমার একটু ভয় কাজ করে। ভয়টা কিসের? ভৌতিক না, ভয়টা হলো যে কুকুরের, যে আমাদের ওখানে ওই মাস্টারপাড়ায় মজনু ডাক্তার নামে একজন মামা আছে আমার শ্রদ্ধেয়। হ্যাঁ, তো ওই মজনু ডাক্তারের একটা কুকুর ছিল পোষা, তো ওই কুকুরটা কালো কুকুর। তো ওর একটা কি, ও দুর্ধর্ষ, মানে লোক দেখলেই ঘেউ 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 শুরু করে। তো চিন্তা করলাম যে এত রাত যদি ওই যদি শব্দ পায়, আমি যদি জোরে দৌড়াই বৃষ্টির ভয়ে, যদি ওই শব্দ পায় যদি আমাকে কামড় দেয়। তো আমি এই ভয়ে কি করলাম, আমি আস্তে আস্তে আসতেছি, মানে ওর বাসার সামনে এসে আমি আস্তে আস্তে হাঁটতেছি। তো হাঁটতে হাঁটতে আমার কী হলো, ওই যে পায়ের স্যান্ডেলটা, তো গ্রামের রাস্তারা তো ভাই আপনারা জানেন যে গ্রামের রাস্তা মানে অনেক রাস্তা আছে কাঁচা, তো ওই যে কাঁচা রাস্তায় সাইকেল গেলে বৃষ্টির সময় সাইকেল গেলে ওই কাদা জমে যায়, তো ওই কাদার মধ্যে একটা পা পড়ে আমার ওই স্যান্ডেলটা ছিঁড়ে যায়। তো আমি তখন দূর এইরকম আমি একটা বিরক্ত ফিল করে স্যান্ডেলগুলো হাতে নেই। নেওয়ার পরে আমি আসতেছি, তো ওর বাসাটা ক্রস করছি, ক্রস করার পরে আসতেছি, আসতে আসতে সামনে একটা ঢোল ছিল। এখন ঢোলটা আসলে কি, গ্রামে ভাষায় ঢোল বলে, ওইটা আসলে ওই যে পুল আছে না গ্রামে ভাষায়, মানে গ্রামে যে ওই যে ছোটো ছোটো আপনার যে মেঠো রাস্তা দিয়ে এখন ওই যে পানি সেচ বাড়িতে যে পানি দেয় এইরকম, তো ওই রাস্তারটা হইলো রিং সিস্টেম, মানে ভেতরে একটা রিং আছে, হ্যাঁ ওই রিংটার উপর দিয়ে আর কি যেতে হয়, আর এই পাশের পানি এই পাশে এসে পড়ে, তো এরকম একটা ছোটো 10 ফুটের মতো রাস্তা চওড়া হবে। তো ওই ঢোলটার সামনে আমি আসি, তো ওই ঢোলটার ওইখানে আসার পরে আমার মধ্যে আপনারা আমার গা শিউরে উঠতেছে। তো আসার মধ্যে আমি এতক্ষণ যে বিজলি চমকাচ্ছে আমি কোনো কিছুই দেখিনি, সামনে কোনো কিছুই নাই। ঢোলটার উপর যখনই উঠছি আমার হাতের ডান পাশে, পশ্চিম পাশে আর কি, ডান পাশে ওইখানে বসার একটা স্থান আছে দুই পাশেই, তো ডান পাশে আমার চোখটা চলে যায়, আমার থেকে চার ফিট এরকম হবে বা 5 ফিট এরকম ডান পাশে, তো চোখটা আমার চলে যায়। দেখি হঠাৎ করে বিজলি চমকেলো, একটা মহিলা, এত রাত্রে বৃষ্টি হচ্ছে, একটা মহিলা দেখি যে ঘুমটা এইভাবে পড়ে আছে, আর চোখ দুটো ঘুমটাটার মানে ভিতর দিয়েই মানে জল জল করতেছে এরকম বোঝা যাচ্ছে স্পষ্ট। আর বিশ্বাস করবেন না যে এইরকম একটা শব্দ করে, যেই শব্দটা মানে আমার লাইফে আমি ওই দিন আমি প্রথম আর কি শুনি, তো এইরকম শব্দটা করে, মানে এইরকম হুবহু। আমি ভাইয়া বিশ্বাস করবেন না যে আমি আসলে কি বলবো, আমার অবস্থা, আমি ওই দিন শুধু আল্লাহকে বলতেছি যে আল্লাহ আমার দরকার তুমি সেন্সলেস করে দাও, কিন্তু মানে আমি তো সেন্সলেস আর হচ্ছি না, মানে অজ্ঞান করে দাও, এরকম আর হচ্ছি না আমি, হ্যাঁ শুধু এইরকম চাচ্ছি। তো দেখি যে ওই শুধু এরকম করতেছে, আর আমি ওইখানে কী করলাম, আমি এইভাবে একটা উচ্চারণ করছি, আসলে আমি মানে গ্রামের ভাষায় বলে না যে কে রে এই কে রে এইভাবে বলে না, তো আমি এইভাবে বলছি যে গ্রামের ভাষায় খায়রি, মানে আমার কথাটাও স্পষ্ট আসে নাই, খায়রি এইভাবে বলছি। তো এরপরে কী হলো যে আমি ওইটা পার হয়ে আমি ওইভাবে আর পিছনে না তাকায়া, ও কিন্তু আমাকে কোনো কিছু করেও নাই, তো আমি পিছনে না তাকায় আমি সোজা হাঁটতেছি হাঁটতেছি হাঁটে হাঁটে আসতেছি সোজা একবারে লক মানে সোজা একবারে হাঁটতেছি রোবটের মতো, হাঁটতে 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 সামনে এসে আমার ভয়টা আরও একটু বেড়ে গেল,
বেড়ে গেলে এই কারণে যে পিছন থেকে শব্দ হচ্ছে যে কেউ আমার পিছনে একজন আসছে, এইরকম পানিতে ঠাস 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 এইরকম পায়ের শব্দ আছে না, এই শব্দ হচ্ছে যে কেউ একজন আসছে, তো সে আমাকে তো ছোঁয়ে না এইরকমও না, ভয় দেখাচ্ছে। তো সামনে এসেই আমাকে আরেকটা ভয় লাগলো যে সামনে মোবারকের বাড়ি, মানে মোবারক বলতে একজন বৃদ্ধ মানুষ, তিনি কিছুদিন আগে মারা গেছিল ফাঁসি লাগায়া, মানে কিছুদিন আগে মারা গেছিলো যে ফাঁসি লাগায়া, অনেকে বলে যে উনি সুইসাইড করছে, আসলে জানি না যে তিনি আসলে কি ব্যাপার, তো উনি ফাঁসি লাগায় মরছে, ওনাকে ওইভাবে পাওয়া যায়। তো ওই লাশটার কথা, আমি ওই লাশটাকে দেখছিলাম, তো তখন আমার চোখে ওই লাশটা ভাসতেছিল, তখন আমাকে আমার মধ্যে ওই ফিলটা, যখনই ওই ফিলটা আসলো আমি কী করি, তৎক্ষণাতেই আমি প্যারালাইজড হয়ে যাই, মানে প্যারালাইজড হয়ে আমি একদম মৃগী রোগী আছে না, মৃগী রোগীর মতো মানে এইরকম আমি মানে ইয়ে করতেছি, এরকম করতে করতে আমি এক পর্যায়ে কাঁধ হয়ে একদম ওই যে মাটিতে শুয়ে আমি আর কি কাঁধ হয়ে আর কি এরকম করতেছি। তো আমি তখন আসলে কি কোনো কথাও বলতে পারতেছি না, কেন আবার চিল্লাইতেও পারতেছি না, এই ভয়ে যে আমি যদি এখন জোরে চিল্লাই তাহলে আশেপাশের লোক আছে হয়তো বা এত রাত্রে আমি এখানে কি এই জায়গাটাতে কি আমার এটা প্রশ্ন করতে পারে, আমি এই ভয়েও চিল্লাইতে পারতেছি না যে এত রাত্রে আমি আমাকে যদি মানুষ যদি আসে দেখে তাহলে তো সমস্যা, জিজ্ঞাসা করবে, খারাপ কিছু ভাবতে পারে, এই জন্য আমি ওই ভয়ে চিল্লাচ্ছিও না। তো আমি ওই গরম করতে করতে তারপরে আমি মনে মনে দোয়া পড়তেছি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আযীম, এইভাবে আমি দোয়া দরুদ পড়তেছি। তো দোয়া দরুদ পড়তে পড়তে একটা সময় কি হলো, একটা কুকুর, একটা কুকুর কোথায় থেকে এসে কোথায়, সরি আমি দোয়াটা পরে পড়ছি, তো একটা কুকুর, আমি ওই যে প্যারালাইজড হয়ে পড়ে আছি, একটা কুকুর কোথায় থেকে এসে আমাকে এইরকম রাউন্ড দিচ্ছে, এইদিকে বৃষ্টিও হচ্ছে, হ্যাঁ আমার শরীর কাদায় ভিজেও গেছে, তো কোথায় থেকে একটা কুকুর রাউন্ড দিচ্ছে, তো রাউন্ড দিয়ে ওই নিজে নিজে শরীরকে চাটতেছে, মানে ওর জিভা বের করে আর এইভাবে শরীর, আর আমি চোখ বড় বড় করে এইভাবে দেখতেছি দেখতেছি, হ্যাঁ। তো আমি একটা সময় আমার কী হলো যে আমি তখন আর কিছু না ভেবে আমি তখন দোয়া দরুদ পড়লাম, তখন এই যে আমি এই দোয়াটা পড়লাম, তো এই তারপরে এইটা করার পরেই আমি আর কি আপনার তখন বাসা যাই, বাসা গিয়ে এই তো তারপরে আমি গোসল করি ফ্রেশ হই। তো এইভাবেই ভাইয়া আমার এই ঘটনাটা এখানে। অনেক অনেক ধন্যবাদ নীল, এবং চমৎকারভাবে একের পর এক স্টোরি শুনছি আমরা জাগো এফএম 94.4 এ। কেমন লাগছে আপনাদের কাছে সে কথাও দেখছি। এসএমএস পিসিতে নিঝুম গোলাম রয়েছেন আমাদের সাথে, কায়েসকে দেখলাম, কায়েস বিন ফাতে আছেন আমাদের সাথে কানেক্টেড, আমাদের সাথে আরও যুক্ত আছেন মারুফা, আমাদের সাথে রয়েছেন হেমন্ত, হিমু আছেন আমাদের সাথে, মুনা আছেন যুক্ত আমাদের সাথে, আধিকা রয়েছেন, আখি সহ আরও অনেকেই। সো যারা দেরিতে হলেও টিউন করেছেন, চলছে ভূত স্টুডিও ব্রট বাই প্রাণ পটেটোস, আর যে উদয় রয়েছে আপনার সাথে অনুষ্ঠানটি নিয়ে। আপনার সরাসরি মতামত দিতে আমাদেরকে জে এফ এম স্পেস নাম দিয়ে কথাগুলো পাঠাতে পারেন 26969 এই নাম্বারটিতে। অ্যান্ড আমরা পরের ঘটনায় চলে যেতে চাই, আর একটা ঘটনা শুনবো নিলে কাছ থেকে, নিলে শুনি একটা ছোট ঘটনা শুনতে চাই এবার। হ্যাঁ ভাইয়া, এই ঘটনাটা আসলে ছোট, আমি দুঃখিত আন্তরিকভাবে যে আসলে আমার ঘটনাটা লং হচ্ছে, তো বাস্তব তো এই জন্যই। তো এবার আমি একটা ছোট ঘটনায় শুরু করি, যে আমার মায়ের যে ঘটনাটা বললাম না, ওই ঘটনাটার ঠিক তিন দিন পরে ছোট একটা ঘটনা। তো আমি ওই শীতের রাত, তখন তো আমি মুভি দেখতেছি, তো ওই রাতে তো আমার মুভি দেখা অভ্যাস, তো আমি মুভি দেখতেছি, মুভি দেখতে দেখতে একটা পর্যায়ে কী হইলো যে আমি শুয়ে পড়ছি, মানে মুভি চলছেই আমি হঠাৎ করে আনমনে হয় আমি শুয়ে ঘুমাইয়ে গেছি, তো ঘুমাইয়ে গেছি ভোরবেলায় হঠাৎ করে আমি ওই যে আসে না যে শীতে প্রচণ্ড শীত হলে একটা মানুষ কুঁজো হয়ে আর কি শোয়ে, যেন গরমটা আরও বেশি লাগে, তো আমি কুঁজো হয়ে কিন্তু শুয়েছিলাম। তো এক পর্যায়ে আমি আমার পাগুলো একবারে অবশ হয়ে যায়, মানে পুরো ঝিম ধরে যায়, তখন আমি কী করলাম পাগুলো সোজা করছি, সোজা করে তখন আমি ওইভাবে শুয়ে, তখন আর কি একটু আমি টের পাইছি যে আমার পাগুলো ঝিম ধরছে, আমি এখন সোজা হয়ে তাহলে একটু শুই, তখন সোজা হয়ে শুয়েছি। তো ওইভাবে আমি ঘুমাই গেছি, সোজা হয়ে ঘুমাই গেছি, তো আমার হাত দুটো বুকের উপরে ছিল। তো হঠাৎ করে ভাইয়া কেউ একজন আমার বুকে একদম হাতগুলোর উপরে, মানে হাতগুলো বুকের উপরে ছিল, আমার বুকের উপরে এসে বসে আমার গলাটা এমনভাবে চিপে ধরছে, মানে আমার মুখ দিয়ে আর কোনো সাউন্ড বাইর হচ্ছে না, গলাটা হঠাৎ করে আমার গলাটা চিপে ধরছে। তো অনেকে হয়তো বলবেন যে বোবায় ধরে, যাই হোক আমি এটা একটু এক্সপ্লেন করি। তো আমাকে আমার গলাটা এমনভাবে চিপে ধরছে, আমি চিল্লাচ্ছি, বিশ্বাস করবেন না ভাইয়া, আমার
চোখ দিয়ে ছলছল করে পানি ওই সময়। এই ফিলিংসটা আমি আমি চাই যে জীবনে আর যেন আমার কখনও না হয়। এটা আমি আল্লাহর কাছে এখনও অনুরোধ করব যে আমার সাথে যেন এই জিনিসটা আর না হয় কখনও, যে আমার গলাটা এমনভাবে চিপে ধরছে মানে আমি ওই দিন মনে হচ্ছে যে আমি মরে যাব এরকম অবস্থা। আমি এইভাবে আমার বাবাকে যে ডাকবো, আমার বাবাকেও আমি ডাকতে পারি না, মানে এই রকম ভাইয়া সাউন্ডটা আমি শুনেন আপনি, মানে আমি বাবা যে ডাকটা দিব আমি এটা দিতে পারতেছি না, মানে কাউকে যে আমি মানে আমি অন্য আমি লড়তেও পারতেছি না, মানে আমি একেবারে লক হয়ে গেছি, এপাশেও সরতে পারতেছি না, এপাশেও সরতে পারতেছি না, আমি একবার লক হয়ে গেছি, আমাকে ইচ্ছা মতো চিপে ধরছে একদম গলাটা, আর আমি মানে এইরকম একটা সাউন্ড করতেছি। তো আমি অনেক চিন্তা করতেছি যে আল্লাহ আমাকে একটু হেল্প করো, আল্লাহ আমাকে হেল্প করো। তো আমি ওই সময় আয়াতুল কুরসিটাও আমার ইয়ে আসতেছে না, মানে কোন সূরা পড়বো আমি এটা আমার মাথায় কাজ করতেছে না, যে কোনটা সূরা পড়বো এইরকম কাজ করতেছে না। তো আমি তখন কী হলো একটা পর্যায়ে এইরকম চললো, অনেকক্ষণ এইভাবে চললো, আমি অনেক কান্নাকাটি মানে অনেক চিল্লাচিল্লি করছি, মানে আমি ভাইয়া বিশ্বাস করেন আমার খুব খারাপ লাগতেছে, মানে আমি ওই দিন আল্লাহর কাছে আমি ইয়ে করছি যে আল্লাহ আপনি আমাকে একটু সাহায্য করেন। বুঝতে পারছি যে আমাকে এমনভাবে চিপে ধরছে গলাটা আমি আর সহ্য করতে না পারে, তখন জোরে একটা ধাক্কা দিছি, তাও মনে হচ্ছে যে আমাকে জোর করে আবার ফেলে দিচ্ছে, মানে এইরকম মানে তো ফেলে আমার বুকের উপর চড়ছে। আমি বলতেছি কে চড়ছে, কেউই তো নাই, মানে কেউই নাই, আমি কাউকে তো দেখছিও না, আমার কে এটা, আমার কেন আমি সরাইতে পারতেছি না কেন, এইরকম তো আমার সব কিছুই তো লক। পরে তখন কী হলো যে আমার ওই হঠাৎ করে আজান দিয়ে দেয়, এটা ওই সময় আজানের সময়, তো আমার কোনো কিছু ছুরা তখন আমি কী বলবো আমি আমার মাথায় আসতেছেই না কোনো কিছুই, তো হঠাৎ করে আজান দিয়ে দেয়, আজান দিলে তখন ওই জিনিসটা আমাকে ছেড়ে দেয়, ছেড়ে দেয়, তখনই আমি জোরে একটা চিল্লানি দিছি আব্বা, এইভাবে জোরে একটা চিল্লানি দিছি যে আব্বা, হ্যাঁ এইভাবে চিল্লানি দিছি। দেওয়ার পরে আমি সোজা একবারে উঠে বসে আসি, তো এরপরে আমার বাবা দেখেন বিষয়টা, আমার খুব খারাপ লাগছে, জোরে ডাকতেছি উনি শুন, তখন কোনো অ্যানসার নাই, আর আমি এদিকে ঘেমে আমার অবস্থা একবারে খারাপ হয়ে গেছে, ঘেমে, হ্যাঁ আমার অবস্থা খুব খারাপ, পুরো শরীর ঘেমে অবস্থা খারাপ, আর পিপাসা, এত পিপাসা পাইছে মানে আমার কী বলবো, যে শুকিয়ে গেছে, কাট হয়ে গেছে গলা। তো এরপরে আমার বাবাকে আমি ডাক দিছি জোরে, তো আমার বাবা কী হয়েছে, আমি ডাকটা দেওয়ার পরে সে 3-4 মিনিট পরে আমার ডাকে রিপ্লাই দিচ্ছে, মানে ওই সময় রিপ্লাই না দিয়ে 3-4 মিনিট আমি বসেইছিলাম ভাইয়া, ওইভাবে জিম ধরেই বসেছিলাম, আর কোনো ডাকও দেয়নি, কোনো কথাও বলিনি, জিম ধরে বসেইছিলাম। 3-4 মিনিট পরে আমার বাবা রিপ্লাই দিচ্ছে, এই বেটা কী হয়েছে রে, কী হয়েছে রে তোরে। আমি তখন বলতেছি যে আপনাকে আমি এতক্ষণ থেকে ডাকতেছি, এত জোরে চিল্লাচ্ছি, আপনি শোনেন না, আপনি এখন আমাকে 5 মিনিট পরে 3-4 মিনিট পরে আপনি আমাকে রিপ্লাই দিচ্ছেন, হ্যাঁ। তো এই তারপরে তো আমার বাবা আসলো, আসার পরে তো আমাকে পানি টানি খাওয়াইলো, তারপরে তো এই তখন আমার সুরাগুলো মনে আসতেছে, এগুলো ইয়ে করলাম, তারপরে ভাইয়া এই তো আমি আর তখন আর ঘুমাইনি ওই দিন, এই ছিল আমার ভাইয়া ঘটনা। এটাই, অনেক অনেক ধন্যবাদ আপনার কাছে। আমি আরেকটা ঘটনা শুনতে চাই, এটা দিয়ে আমি শেষ করবো আমার আজকের এপিসোডটা। সো আপনার শেষ ঘটনাটা আমাদেরকে বলুন। এখন ভাইয়া শেষ ঘটনা যদি হয়, এটা আসলে তো অনেক বড়, কিন্তু এটা আমি বলবো না, প্রয়োজনে যদি সুযোগ হয় আরেকদিন আমি আসবো, অনেক ঘটনা আছে, হ্যাঁ যেগুলো। তো আমি একটা আমার গ্রামের একজনের একটা ঘটনা শেয়ার করতেছি, শুনি। হ্যাঁ, এই ঘটনাটা হলো যে আমাদের গ্রামে কামরুল ভাইয়া, মানে রনি নাম তার, তো এই যারা বুদ্ধি স্টুডিও শুনছেন এখন আমাদের পঞ্চগড়ের আমাদের সাতখামার যে আমাদের গ্রামের অনেকজনই শুনছে আশা করছি, কারণ অনেকজনকে আমি আমি ফেসবুকে অলরেডি স্ট্যাটাস দিছি যে আমি আসছি, হ্যাঁ তো অনেকজনে হয়তো বা শুনছেন, তো তারা জানে এই বিষয়টা। তো সেই দিন বুধবার হাটের দিন, আমাদের ওইখানে হাটের দিন বুধবার সম্ভবত বা শনিবার, হাটের দিন ছিল এটা মাস্ট। তো আমি তখন ক্লাস থ্রিতে, তো আমি স্কুল থেকে এসে দেখি কি যে প্রচণ্ড ভিড় ওদের বাসায়, ওই রনি ছেলেটার বাসায়। তো আমি আসার পরে তখন একজনকে জিজ্ঞাসা করলাম যে কী হয়েছে কী হয়েছে, একজন বলছে রনি ভাই মারা গেছে। হ্যাঁ মারা গেছে কীভাবে? তখন একজন আমাকে বলল যে ওই রনি ভাই নাকি
আপনার HSC পরীক্ষা আর কি, আপনার তিনটা পরীক্ষা শেষ হয়ে গেছে, তো সে না কি পরীক্ষা, হ্যাঁ পরীক্ষা শেষ হয়ে গেছে, তো সে আর কি ওই পরীক্ষা দিয়ে বাসায় আসছে। বাসায় এসে সে গোসল করতে যাবে, তো ওর মাকে বললো যে আম্মা আমি গোসল করতে যাব, হ্যাঁ গামছাটা দাও, গামছাও নিছে। তো নেওয়ার পরে সে ওই রনি ভাই এখন যাবে, তো ওর আম্মু বললো যে রনি তুই ওই যে মুমু দেখ তো, মুমু কোথায়, মানে মুমু হচ্ছে তার ছোট বোন আর সে HSC ক্যান্ডিডেট, তাহলে বুঝেন সে একজন কিশোর মানুষই। হ্যাঁ তো ওই মুমু, ওর বয়স হইল আপনার 12 বছর এইরকম, 10-12 বছর এইরকম বয়স, না না সরি 8-9 এইরকম মনে হয় সম্ভবত। তো সে ওই মুমুকে খুঁজতেছে, তো মুমু নাই, তো মুমুকে খুঁজতে তো সামনের দিকে আমাদের এইদিকে বাজারে এই পাশে ওই ওদের বাসা সামনে রাস্তা মেইন সড়ক, এদিকে সব জায়গায় খুঁজছে পায়নি। তো তারপরে সে একটু চিন্তা করলো যে বাড়ির পেছনে যাই, পেছনের দরজা একটা আছে ছোট, তো ওই দরজাটার আপনার পার হয়েছে, হওয়ার পরে সামনে দেখে কি যে একটা ছোট একটা খাদ আছে, মানে খাল বলি যেটাকে আমরা, ছোট একটা খাল, ছোট একটা রাউন্ড আর কি, তো এখানে পানি জমছে। তো ওই খালের সামনে দেখে এক জোড়া জুতো, তো ওই জুতোগুলো কার, ওগুলো হলো মুমুর জুতো, ও চিনতে পারছে, মানে এটা আর কি আসলে তো ও বলে নাই, মানে এটা অনেকজনে আমি যেটুকু শুনছি সেটাই বলছি। হ্যাঁ তো ওই এক জোড়া জুতো তো সামনে, তখন কী করছে এ আর কি, ওকে খোঁজার জন্য হয়তোবা সেও হয়তোবা নামছে ওই পুকুরে, যে পুকুর তো না খাদ আর কি, ছোটো একটা খাদ, তো চিন্তা করছে যে হয়তোবা মুমু তাহলে ওইখানে পড়ে গেছে। এ আর বাসায় ডাক দেওয়া, কাউকে ডাক দেয়নি, পরে কী করছে এরও জুতোগুলো মানে ওখানে ছিল আর কি, আমরা পরে যেটা আমরা আর কি পাই, তো ওই খাদে আর কি এও মনে হয় নামছে, তারপরে হয়তোবা সে ওইখানেই হয়তোবা তাকে মানে মারছে আর কি, কোনো কিছু অলৌকিক কোনো কিছু বা ভৌতিক কোনো কিছু তাকে ওইভাবে মারছে। তো কীভাবে এটা হইলো শোনেন, তো আমরা পরে তখন ওর বাসা, ওর মা পরে চিল্লাচিল্লি করতেছে কামরুল, ওই কই কামরুলও নাই, মানে রনি, ওই রনি ভাইও নাই, হ্যাঁ তো রনি ভাই নাই নাই, ওকেও খুঁজতেছে, ওয়ও নাই, মুমুকে খুঁজতে যায়, রনি নাই। পরে তখন এই তো খোঁজাখুঁজি ওর মা পুরা কান্নাকাটি যে কই গেল, আমার ছেলেও নাই, গোসল করবে আমার ছেলেও নাই, আমার মেয়েও নাই। হ্যাঁ পরে তখন খুঁজতে ওরা এক পর্যায়ে ওই যে বাসার পিছনে আসে দেখে যে ওইখানে 2 জোড়া জুতো, মানে 1 জোড়া রনির, 1 জোড়া মুমুর, তো 2 জোড়া জুতো দেখে, তো খাল ওইটা তো ছোট একটা খাল, মানে ওই রনির গলা পর্যন্ত আর কি, সে ওইখানে ডুবে যে তার মৃত্যু হবে এটা অসম্ভব, ঠিক আছে। তো ও কি হয়েছে যে ওই ওইখানে আসে জুতোগুলো দেখি, তো তারপরে ওই সবাই আর কি করছে ওইখানে নামছে, সবাই 3-4 জন মিলে ওইখানে নামছে, ছোট একটা খাদ ভায়া, তো মানে ওই সবাই নামছে, নেমে কিছুই পায় নাই, রনি নাই, কোনো কিছুই নাই, শুধু ওদের জুতো জুড়ো উপরে। তো এইভাবে খোঁজাখুঁজি নাই, তারপরে দেখতেছে না ওরা তো এখানে নাই, তারপরে এইদিকে চিন্তা করছে না ওরা এখানে নাই, অন্য কোথাও তাহলে গেছে বা অন্য কোনো কিছু হয়েছে, এই খুঁজতেছে নাই, কোথাও নাই। এক পর্যায়ে কী হইল, তখন আমি ভাইয়া স্ট্রং ওইখানে তখন আমি স্ট্রং, মানে আমি তখন দাঁড়াইছিলাম, আমি এটা বলতে ভুল করছি যে ওই যে ওর কাছে ও কীভাবে ঘটনাটা হয়েছে এটা আমি এক্সপ্লেনটা শুধু আরেকজনের কাছে শুনছি যে এইভাবে হয়তোবা এটা হয়েছে, হ্যাঁ ওর বাসার কারো কাছে, তো ওই যখন আর কি ঘটনাটা তখন আর কি আমি স্ট্রং ওইখানে আমিও ছিলাম, আরও 4-5 জন ছিল আমার যারা স্কুলের বন্ধু যারা সবাই ছিল। তো দেখি কি হঠাৎ করে দুলাল নামে একজন মামা আছে, ও আর মান্নান মামা, ওরা দুইজনে ওই খালটাতে নামছে আমাদের সামনে, একটা পাট দিয়ে আবার মাপলো যে রনির কয় ফুট আর ওই খাতটা কয় ফুট, এটা মাপলো আমাদের সামনেই। তো ওই খালটাতে ওই আপনার নামলো, নামার পর কোনো কিছুই নাই, হঠাৎ করে দেখি কি আমরা আসছি, হঠাৎ করে দেখি কি যে 2টা লাশই ওইখান থেকে ভেসে উঠলো, মানে লোকজন চলে আসছে, অনেক অনেক ভিড় ওদের বাসায়, তো হঠাৎ করে ওদের ওই জায়গাটা থেকেই লাশ 2টা ভেসে উঠলো। ভেসে ওঠার পরে সবাই তো অবাক যে জাল ফেললো, এত মানুষ নামলো, কোনো কিছুই নাই, হঠাৎ করে এইখান থেকে কিভাবে আসলো, তার মানে এটা তখন বোঝাই গেল যে এটা হয়তো বা জিন বা কোনো কিছু পিশাচ বা কোনো জাতীয় ওদেরকে ওইখানে মেরে ফেলছে। তো তারপরে কী হলো, এই তাকে নিয়ে গেল আপনার এই হাসপাতালে নিয়ে গেল, তো হাসপাতাল থেকে তাকে ডেট ঘোষণা করছে যে ও মারা গেছে। তো এইটা ভাইয়া ইন্টারেস্টিং একটা ব্যাপার যে
হাসপাতাল থেকে ডেট ঘোষণা করছে, ওদেরকে বারান্দায় শোয়ে দিছে। এখন ভাইয়া ওই যে ছোট বাচ্চারা আছে না, এমন কৌতূহলী, আমরা অনেক সময় দেখি যে বিয়ের অনুষ্ঠানেও লাফালাফি করে, কোনো কিছু হইলে সামনে যায়। তো আমরা তখন তো ছোট অনেক ছিলাম, আমরা সবাই ওই লাশটার সামনে দেখে আসি, সবাই কাঁদতেছে, আমরা দেখে আসি, খুব মায়া লাগতেছে যে রনি ভাই চলে গেল, একটা ভালো একটা ছেলে চলে গেল। তো কাঁদতেছি, হঠাৎ করে একটা কাশি দিয়ে উঠলো, কাশি দিয়ে উঠে ওর মুখ দিয়ে অল্প একটু বমি মানে বের হয়ে পড়লো, অল্প একটু বমি বের হয়ে পড়লো। এই তো তারপরে মনে হচ্ছে আবার দৌড়াদৌড়ি, এই মনে করেন যে আপনার নিয়ে গেল ঠাকুরগায়, হ্যাঁ ঠাকুরগায় নিয়ে যাচ্ছিলো, এই তখন মনে করেন যে আপনার যাইতে যাইতে সে তার মৃত্যু হয়। তো পরে আমরা আর কি এই ঘটনাটা আমরা শুনি যে মানে যেটা শুনো আর কি লোকে কথিত লোকমুখে, যে ওই জায়গাটাতে নাকি কোনো কিছু আসে, বা ওদেরকে মেরে ফেলার কারণ হলো ওরা নাকি কোনো কিছু পাইছে, বা যে টাকার বস্তা আছে না জিনের নাকি দিছে, বা এরকম কোনো কিছু ওদের কাছে জান চাইছিলো ওরা দেয় নাই, হ্যাঁ এরকম কোনো কিছু। তো এই ঘটনাটা ভাইয়া এখানেই শেষ হয়ে, কিন্তু এরপরে তার মৃত্যুর কয়েকদিন পরে ওই খালটাতে ওই রাস্তা দিয়ে অনেকজন আসে। তো আমাদের সুফিবাবু নামে একজন সাংবাদিক ছিল আমাদের এখানে, আমি নানা বলে ডাকি, উনি নাকি মানে দেখছে একদিন ওই একটা ঘোড়া আকাশ দিয়ে মানে রাত্রিবেলায় দেখছে যে একটা ঘোড়া আকাশ দিয়ে উড়তে 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 ওই জায়গাটাতে আসে, ধূপ করে পরে নাই। তারপরে আরেকদিন নাকি ওই দেখছে যে আপনার ওই আসতেছে ওর বাড়ির সামনে দিয়ে আসতেছে, হঠাৎ করে ওই যে মানে মুরগি আছে না ছোটো ছোটো মুরগির বাচ্চা, তো ওই যেখানে পা দিচ্ছে ওইখানে একটা করে মুরগির বাচ্চা মারা যাচ্ছে, যেখানে পা দিচ্ছে ওইখানে একটা করে মুরগির বাচ্চা মারা যাচ্ছে, হ্যাঁ মানে মুরগির বাচ্চাটাকে ভর্তা বানায় ফেলতেছে এইরকম হঠাৎ করেই মানে এগুলা। কিন্তু পরে আবার দেখেন যে যখন ওই চলে গেছে তখন পরে পিছন ফিরে দেখেছে আর কোনো কিছুই নাই, কিন্তু যখন ওই পাড়া দেয় মুরগির বাচ্চাটা চিঁ 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 এরকম শব্দ করে না, ঠিক এইরকম মানে এই এইরকম তার সাথে এই ঘটনাগুলো হয়েছে। এই এই ছিল ভাইয়া আমার ঘটনা। তো আমি একটু শেষ করি, আমি সবাইকে বলবো যে আসলে আপনারা কে কীভাবে নেবেন আমি জানি না, যে আমার সাথে যেগুলো ঘটছে আমি সেটা প্রকাশ করছি, এবং কি এটা আমার যতটুকু শোনা এবং কি আমি নিজে যতটুকু ছিলাম, আসলে অনেক ছোট ছিলাম তো এই জন্য অতটা স্মৃতিশক্তি ইয়ে আসতেছে না, তো কেউ নেগেটিভভাবে নেবেন না। আর আমি সবাইকে বলবো যে আপনারা সবাই হ্যাঁ ভূত স্টুডিও শুনুন, আমি উদয় ভাইয়ার অনেক বড় একজন ফ্যান, আমি অনেকদিন থেকে আসতে চাচ্ছি কিন্তু আমার আর আশা হয় না, মানে কেউ একজন মনে হয় যে আমাকে এইগুলো শেয়ারই করতে দিচ্ছে না, মানে আমি যে আসবো এত বছর থেকে আমি শুনি, 2010 সাল থেকে আমি অন্যান্য ভৌতিক প্রোগ্রামগুলো শুনি, পাশাপাশি আমি গত এপিসোডে আমি যখন রেজিস্ট্রেশন করি, হ্যাঁ আমি বারবার খুব মানে আমি চিন্তা করতেছি রেজিস্ট্রেশন করার সময় লিখবো নাকি যে ভাই প্লিজ ভাই আমাকে একটা বার সুযোগ দেন, হ্যাঁ কিন্তু আসলে না। তো যাই হোক, আমি সফল হয়েছি, আমি আজকে প্রকাশ করতে পারছি। তো সবাইকে আপনাদেরকে বলবো যে আপনারা সবাই যে জাগো ফেমের সাথেই থাকুন, আর যে উদয় ভাইয়ার সাথেই থাকুন, ভূত স্টুডিওর সাথেই থাকুন। অনেক অনেক ধন্যবাদ, চমৎকারভাবে নীল তার শেষটা করলো, নীল ধন্যবাদ এখানে আসার জন্য, এবং নিশ্চয়ই এইভাবে আমাদের সাথে সবসময় থাকবেন, এবং ভবিষ্যতে কখনো আবারও আপনার কাছ থেকে আমরা নতুন নতুন স্টোরিগুলো শুনবো। থ্যাংক ইউ, ভালো থাকবেন। কথা হলো আমাদের সর্বশেষ অতিথির সাথে, এবং এরই সাথে আমি আমার আজকের আয়োজনটা শেষ করতে চাই। শুরু থেকে শেষ অবধি যে সমস্ত বন্ধুরা ছিলেন বা মাঝপথে যারা যুক্ত হয়েছেন কিংবা শেষে এসে যারা কানেক্টেড হয়েছেন, তাদের সবাইকে নিয়েই আমাদের জাগো এফএম, তাদের সবাইকে নিয়েই ভূত স্টুডিও, তাদের সবার জন্যই আর যে উদয়। জানি না আমার অনুষ্ঠান উপস্থাপন আপনাদের কেমন লাগে, জানি না আমাদের স্টোরিগুলো কেমন লাগে, বাট আমি চেষ্টা করি আপনাদের ভালো লাগার কথা চিন্তা করি আসলে ভূত স্টুডিওর এই এপিসোডগুলো করার জন্য। তো মাঝে মধ্যে হয়তো আসতে পারি না, অনেক সময় কাজের প্রেশার বা শারীরিক অসুস্থতা কোনো না কোনো একটা ঝামেলা হয়ে যায়, সো এর জন্য আমি দুঃখ প্রকাশ করছি। গত সপ্তাহে যখন আসি নাই তখন বেশ কিছু বন্ধুর কাছ থেকে ইনবক্সে মেসেজ পাচ্ছিলাম, তো সত্যি কথা বলতে যে আমি যতটা আপনারা মিস করেন আমাকে, আমিও ঠিক অতটাই মিস করি, হয়তো তার চাইতেও বেশি, কিন্তু সেটা প্রকাশ করাটা হয়তো বা একটু কঠিন হয়ে যায়, মানে মানুষ হয় না যে প্রকাশ করাটা অনেক সময় অনেক কিছু কঠিন। তো যাক, আজকে অনেকদিন পর আপনাদের সরব উপস্থিতি এবং SMS কমেন্টস এবং সেই সাথে এই যে এই অনুষ্ঠানে আসতে চাওয়ার আকুতি ইচ্ছে, এটা আমাকে অনেক বেশি ইন্সপায়ার করেছে পরের এপিসোডটা করার জন্য। বেঁচে থাকলে সুস্থ থাকলে নিশ্চয়ই আসবো। শেষ সময় অবধি যারা ছিলেন, তানিশা, রাফসান, শারমিন, আসিফ, শেখ আমাদের সাথে, শতরূপা, তাসনিয়া, লাভলি আমাদের সাথে, শুম্ব, মেজানুর, সুজাতা, দানিশ, শামিম, আরিয়ান, ওসমান আমাদের সাথে ছিলেন, সুজিত ঘোষ,
জে এম জয়, শ্রাবণী, ভদ্র ঋতু, আব্দুল কায়ুম, কে এম লিমা, তারপর আমাদের সাথে ছিলেন সাথী পল, খন্দকার সজীব আহমেদ, সোহেল, রোদেলা, মুক্তা, নাইম, মেঘলা আকাশ, মিথিলা ইসলাম, মেহেদি হাসান, সাবিহা জাহান, সুমি, আলী আহমেদ সহ আর অনেক অনেক বন্ধু, নাম বলতে গেলে লম্বা একটা লিস্ট। এবং সেই সাথে যারা আমাদের এই লাইভটাকে শেয়ার করেছেন, প্রত্যেকের কাছে অন্তর অন্তস্থল থেকে কৃতজ্ঞতা জানাই, কারণ আপনারা এভাবে করে ভালোবাসা না দিলে এই অনুষ্ঠানটা আজকের এই অবস্থায় আসতে পারতো না। সো থ্যাংক ইউ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অ্যান্ড কালকে ফ্রাইডে, কালকে রাতে কথা হবে আমার আরজি উদয়ের পেজ থেকে রাত 10টায়, সরি রাত 11টায় ভূতের ডায়েরিতে নিশ্চয়ই কথা হবে আবারও। ভালো থাকবেন, শুভরাত্রি, আল্লাহ হাফেজ।